বেশ, আজকে আমরা পিরিয়ডিক টেবিলটাকে পুরো প্যাক আপ করবো। শুধু পিরিয়ডিক টেবিলটাকে, পিরিয়ডিক টেবিলকে প্যাক আপ করতে গেলে যে পার্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশনের পার্টটা মাথায় থাকলে বাকি টেবিলটা ইজিলি নেমে যাবে, পুরো একদম টোটাল মাথায় আছে ইলেকট্রনিক কনফিগারেশন একদম হ্যাঁ হ্যাঁ কিরকম, এস ব্লকগুলোর জন্য কিরকম হয়, পি ব্লকগুলোর জন্য কিরকম হয়, ডি ব্লকগুলো যেরকম জেনারেল কনফিগারেশন, ডি ব্লকের জন্য এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, চারটে ক্লাসিফিকেশনে দেখবো। এই ব্লক ডিভিশন অনুযায়ী অ্যাকচুয়ালি পিরিয়ড টেবিলটা কেমন দেখতে হওয়া উচিত ছিল অ্যান্ড কেমন দেখতে হয়েছে, টোটাল জিনিসটা একবার দেখে নেবো, যাতে পুরোপুরি কনসেপচুয়ালি একদম ক্লিয়ার হয়ে যায়। শুধু মাথায় রাখার চেষ্টা করবে কনফিগারেশনটা, মানে কি অর্ডারে, 1s, তারপরে 2s, 2p, একবার বলো দেখি, 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 3p, 4s, 3d, 4p, তারপরে একই হয় 5s, 4d, 5p, 6s, 4s, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, শেষ। ঠিক আছে স্যার, একবার বলো, তুমি বলো, 1s, লেখো 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 লেখো, একবার লিখে নাও, 1s মানে হচ্ছে ফার্স্ট পিরিয়ড, লেখো এরকম করে লেখো, ফার্স্ট পিরিয়ড অ্যারো দিয়ে 1s, হ্যাঁ 1 2 3 4 করে লিখে নাও, পিরিয়ড কটা নামিয়ে নাও, 1 2 3 4 করে লিখে নাও, পিরিয়ড কটা, 1 ফার্স্ট পিরিয়ড, নিচের লাইনে সেকেন্ড পিরিয়ড, নিচের লাইনে সেকেন্ড পিরিয়ড, একদম পিরিয়ড ওয়াইজ লিখে নাও, 1 ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, সেভেন্থ পিরিয়ড, কোন পিরিয়ডে কোন অরবাইটাল গুলো ভর্তি হচ্ছে একবার জাস্ট আমরা মনে করে নিই, তাহলে আমাদের চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। সেভেন্থ পিরিয়ড লিখে নিয়েছো, 1 2 3 4 5 6 7, রাইট? তাহলে কি তাড়াতাড়ি লিখ, পিরিয়ড কাট, 1 2 3 4 5 6 7, দ্যাটস ইট, লিখে নে, ওরকম করে লিখতে হবে না। তুই, আমি বলে দিচ্ছি কি এখন পুরো জিনিসটা কিরকম করে মনে রাখতে হবে দেখিয়ে দিচ্ছি, লিখ পিরিয়ড 1 2 3 4 5 6 7, নিচে নিচে পিরিয়ড 1 2 3 4 5 6 7, সাতটা পিরিয়ড ক্লিয়ার, 1 2 3 4 5 6 7, ফার্স্ট পিরিয়ডে ভর্তি হয় 1s অরবিটাল, তো লিখ 1s, সেকেন্ড পিরিয়ডে 1s, দ্যাটস ইট, 1s ভর্তি হবে, একদম 1s ভর্তি হবে, ফার্স্ট পিরিয়ডে 1s, 1s এ যতগুলো থাকবে ততগুলো এলিমেন্ট পাওয়া যাবে, সেটা দেখবো। আরে পুরো পর পর 1s কেন লিখে গেলি, ফার্স্ট পিরিয়ডে শুধু 1s, ফার্স্ট পিরিয়ডে শুধু 1s ভর্তি হবে, দ্যাটস ইট, ফার্স্ট পিরিয়ডে শুধু 1s লিখে ছেড়ে দিবি, এক্স্যাক্টলি, সেকেন্ড পিরিয়ডে ভর্তি হবে 2s আর 2p, সেকেন্ড পিরিয়ডের পাশে লিখ 2s 2p, 2s এ দুটো ঢুকবে, 2p তে ছটা ঢুকবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পিরিয়ডে 1s এ কটা ঢুকতে হবে, ভর্তি হবে বল, ফার্স্ট পিরিয়ডে 1s এ ভর্তি হবে দুটো ইলেকট্রন, তার মানে ফার্স্ট পিরিয়ডে এলিমেন্ট থাকবে দুটো, সেকেন্ড পিরিয়ডে ভর্তি হবে 2s এ দুটো আর 2p তে ছটা, তাহলে টোটাল এলিমেন্ট থাকবে আটটা, আর 1s তো আছেই, কিন্তু তার সঙ্গে অ্যাডিশনাল 1s তো ফার্স্ট পিরিয়ডে ভর্তি হয়ে গেছে, সেকেন্ড পিরিয়ডে নতুন কটা ভর্তি হচ্ছে, 2s এ দুটো, 1s তো ভর্তি, 2s এ দুটো এন্ড 2p তে ছটা, টোটাল আটটা ভর্তি হবে, তার মানে আটটা এলিমেন্ট থাকবে, থার্ড পিরিয়ডে 3s এ দুটো এন্ড 3p তে ছটা, এগেন আটটা ইলেকট্রন থাকবে, মানে আটটা এলিমেন্ট থাকবে থার্ড পিরিয়ডে। এবারে 4s এ, 4s, 3d, 4p, মাঝখানে d ঢুকছে, 4s, 3d, 4p, তাহলে 4s 4p তে হচ্ছে আটটা, আর 3d তে 10টা, টোটাল 18টা এলিমেন্ট থাকবে, কোন পিরিয়ডে, ফোর্থ পিরিয়ডে, ফিফথ পিরিয়ডে সেম জিনিস রিপিট হবে, 5s, 4d, 5p, 5s, 4d, 5p, এগেন 18টা এলিমেন্ট থাকবে, কারণ 18টা ইলেকট্রন ভর্তি হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা 6s এ এবার কি হবে, 6s এ, 6s তারপরে 4f, f আসবে ফার্স্ট টাইম, 4f এর পরে 5d, তারপরে 6p, ঠিক আছে? আর লাস্ট পিরিয়ডে হবে একই ভাবে সেম জিনিস রিপিট হবে, 7s, 5f, 6d, 7p, ক্লিয়ার? কোন পিরিয়ডে কোনটা ভর্তি হবে, এবার একবার আমার দিকে দেখাও, 1s, 1s এর পরে ভর্তি হলো 2s 2p, তারপরে ভর্তি হলো 3s 3p, ফোর্থ পিরিয়ডে 4s আর 4p এর মাঝে কে ঢুকেছে, তারপরে পিরিয়ড ফিফথ পিরিয়ডে 5s আর 5p এর মাঝে কে ঢুকেছে, 4d, ঠিক আছে? সিক্স পিরিয়ডে 6s আর 6p এর মাঝে দুজন ঢুকেছে, কারা কারা, 4f আর 5d, সেভেন পিরিয়ডে 7s আর 7p এর মাঝে আবার দুজন ঢুকেছে, কারা কারা, 5f আর 6d, ক্লিয়ার টেবিল, ক্লিয়ার তো টেবিলটা, মাথায় ঢুকেছে তো? ওরকম করে আর মনে রাখার দরকার নেই, যেরকম করে ছোটবেলায় মনে রাখতিস, ঠিক আছে? পুরো টেবিলটার কনফিগারেশন ওয়াইজ এবারে মনে রাখবি, এবারে কোন এলিমেন্টে কোন পিরিয়ডে কটা এলিমেন্ট থাকবে, 1s এ দুটো ইলেকট্রন থাকে, তাই ফার্স্ট পিরিয়ডে দুটো এলিমেন্ট, 2s 2p তে আটটা থাকে, সেকেন্ড পিরিয়ডে আটটা এলিমেন্ট, 3s 3p তে আটটা থাকে, থার্ড পিরিয়ডে আটটা এলিমেন্ট, 4s 3d 4p, টোটাল 18টা এলিমেন্ট, 5s 4d 5p, এগেন টোটাল 18টা এলিমেন্ট, তারপরটা দেখো 32টা থাকে, 6s 4f 5d 6p, 18টা ছিলই, 18টা ছিলই, তার সঙ্গে 14টা অ্যাড হবে 4f এর, 14, 14 ইলেকট্রন অ্যাড হবে,
ঠিক আছে, 7টা অরবিটাল 14টি ইলেকট্রন আরো অ্যাড হবে, সো 18টা তো ছিলই, তার সঙ্গে আরো একটা 4f অ্যাড হলো, তাহলে 32টা হয়ে গেল, 14টি ইলেকট্রন অ্যাড হয়। 7 পিরিয়ডও একই রকম 32টা। ক্লিয়ার? কনফিগারেশন ক্লিয়ার? ব্যাস অর্ধেক পিরিয়ড টেবিল এখানেই শেষ হয়ে গেছে। দেখে নাও পরপর আমরা একবার কুইক চলে যাচ্ছি একদম স্টার্টিং থেকে। সো পিরিয়ডিক টেবিলের পারপাসটা কি ছিল, যে এলিমেন্টস গুলো যখন নতুন নতুন করে অ্যারেঞ্জ হচ্ছে, নতুন নতুন করে ডিসকভার হচ্ছে, তাদেরকে সিমিলার প্রপার্টি অনুযায়ী অ্যারেঞ্জ করা। অ্যারেঞ্জ করা কেন? হিউম্যানের একটা বেসিক টেন্ডেন্সি হচ্ছে যে কোনো অগোছালা জিনিসকে অ্যারেঞ্জ করে রাখা। আমরা নিজেদের বাড়িতেও আলমিরাতে জিন্সের জায়গায় জিন্স রাখি, টিশার্টের জায়গায় টিশার্ট রাখি, শার্টের জায়গায় শার্ট রাখি। দ্যাট ইজ দ্য বেসিক টেন্ডেন্সি অফ হিউম্যান বিং। যখনই একটা দুটো নিয়ে কেউ অ্যারেঞ্জমেন্টের মাথা কামায় না, কিন্তু যখনই অনেকগুলো হয়ে যায়, যে পুজোয় জামা কাপড় কিনতে কিনতে অনেক জামা কাপড় কেনা হয়ে গেছে 10-12 বছর ধরে, অনেকগুলো যখন হয়ে যায়, যখন প্রথমবার জামা কাপড় আসছে তখন ওটাকে কত কেউ অত অ্যারেঞ্জ করে না, কিন্তু যখন অ্যারেঞ্জ করতে করতে মানে কিনতে 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 অনেকগুলো হয়ে যাবে, তখন কি হয় একটা অ্যারেঞ্জমেন্টের চেষ্টা হয়। অ্যারেঞ্জমেন্টের ক্যাটাগরিটা কি থাকে? সিমিলার ক্যাটাগরি জিনিসকে সেম জায়গায় প্লেস করা, এটাই অ্যারেঞ্জমেন্টের ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ কি না? যে কোনো অ্যারেঞ্জমেন্টের ক্রাইটেরিয়া এটাই, সিমিলার ক্যাটাগরি জিনিসকে সেম জায়গায় প্লেস করা। তো সেই পারপাস থেকেই যখন রাফলি অ্যারাউন্ড 50-60 এলিমেন্টস ডিসকভার হয়ে গেছে, তখন ওই এলিমেন্টস গুলোর মধ্যে প্রপার্টি সিমিলারিটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাই সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যে সিমিলার প্রপার্টির এলিমেন্টকে যদি কোনোভাবে একই জায়গায় নিয়ে আসা যায়। অবভিয়াসলি একই জায়গায় আনতে গেলে একটা প্যাটার্ন ফলো করে তো আনতে হবে, হ্যাপাজার্ডলি আনলে তো হবে না। তো ওই প্যাটার্নটা খোঁজার চেষ্টা করা হচ্ছিল যে কি প্যাটার্নে অ্যারেঞ্জ করলে সিমিলার প্রপার্টির এলিমেন্টদেরকে সেম জায়গায় প্লেস করতে পারবো ফর দ্য এক্সিস্টিং এলিমেন্টস অ্যান্ড যেগুলো আপকামিং এলিমেন্টস, যেগুলো আসবে নতুন আগামী দিনে ডিসকভার হবে, তারাও ওই প্যাটার্নটা যেন ফলো করতে পারে। এমন নয় যে আজকের এই কটার জন্য একটা প্যাটার্ন দিলাম, কালকে নতুন এলিমেন্ট ডিসকভার হলো, প্যাটার্নটা ফলো হলো না, এরকম করলে হবে না। এমন একটা জেনারেলাইজড প্যাটার্ন বানাতে হবে যারা যদি এক্সিস্টিং এলিমেন্টগুলো ফলো করতে পারে সেই প্যাটার্নটা, যে সিমিলার কেমিক্যাল প্রপার্টির এলিমেন্টটা সেম জায়গায় প্লেস হতে পারে অ্যান্ড আপকামিং এলিমেন্টগুলো সেই প্যাটার্নটা ফলো করতে পারে। তার জন্য ফার্স্ট ট্রাইটা ছিল ডোবেরাইনার ট্রায়াডস। ট্রায়াডে কি বলা হয়েছিল, তিনটে করে এলিমেন্টকে নিয়ে এমন ভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলেন ডোবেরাইনার, যাতে ফার্স্ট এলিমেন্টের অ্যাটমিক ওয়েট আর থার্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ হয় সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েট। তো ফার্স্ট এলিমেন্টের অ্যাটমিক ওয়েট 7, থার্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েট 39, অ্যাভারেজ 23, যেটা মিডিয়াম এলিমেন্টের অ্যাটমিক ওয়েট হবে। এরকম করে উনি তিনটে তিনটে করে এলিমেন্টকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলেন, ফার্স্ট এলিমেন্টের অ্যাটমিক ওয়েট প্লাস থার্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েট তাদের অ্যাভারেজ হবে সেকেন্ড বা মিডিল এলিমেন্টের অ্যাটমিক ওয়েট। এরকম করে করতে গিয়ে মোটামুটি কিছু দূর অব্দি সাকসেস পেয়েছিলেন, কিন্তু তারপরে লটা ফেল হয়ে যায়। যখনই ডি ব্লক গুলো বেসিক্যালি ঢুকে যায় তখনই লটা ফেল হয়ে যায়। যতক্ষণ এস আর পি ব্লক চলছিল মানে ক্যালসিয়াম, এই অবধি মোটামুটি লটা সাকসেসফুলি চলছিল, 20 অবধি ঠিকঠাক চলছিল, যখন অবধি ডি ব্লকটা ঢোকেনি। ঠিক আছে, এস আর পি ব্লকে ছিল এবং ক্যালসিয়াম 20 অ্যাটমিক নাম্বার অবধি ল গুলো ঠিকঠাক মোটা ঠিকঠাক ভাবে পারফর্ম করেছিল। দেখো এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন বা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম, সো এস আর পি ব্লকের জন্য দেখা গেছিল ল গুলো ঠিকঠাক ভাবে পারফর্ম করছে, বাট ডি ব্লকের এলিমেন্ট যেই আসতে শুরু করে ট্রানজিশন মেটাল গুলো তখন এখানে ল গুলো ফেল করে যায়। ঠিক আছে, নেক্সট ল, নিউল্যান্ডস ল অফ অক্টেভ। নিউল্যান্ড বললেন কি, আচ্ছা ডোবেরাইনার যখন সাজানোর চেষ্টা করছিলেন কি পয়েন্টটা ছিল, যে এভরি তিনটে তিনটে করে গ্রুপ নিয়ে সাজানোর চেষ্টা করছিলেন, যে র্যান্ডামলি তিনটে তিনটে এলিমেন্ট তুলতে হবে, কোন তিনটে এলিমেন্টকে তুলবো যাদের প্রপার্টি সিমিলার। এমন নয় র্যান্ডাম, এরা সিমিলার কেমিক্যাল প্রপার্টি, হ্যাঁ কি না, সিমিলার কেমিক্যাল প্রপার্টি। এমন নয় কোনো র্যান্ডাম আমি এলিমেন্টকে তুলছি, সিমিলার কেমিক্যাল প্রপার্টির এলিমেন্টদেরকে তুলবে এমন ভাবে যাতে ফার্স্ট আর থার্ডের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজটা মিডলটার হয়। এদেরও সিমিলার কেমিক্যাল প্রপার্টি, এরা সবাই হ্যালোজেন, ঠিক আছে, এরা সবাই অ্যালকালাইন আর্থ মেটাল, এরা সবাই অ্যালকালি মেটাল। সো সিমিলার কেমিক্যাল প্রপার্টির এলিমেন্টদেরকে এমন ভাবে উনি তুলছিলেন তিনটে তিনটের গ্রুপ বানিয়ে যাতে ফার্স্ট আর থার্ডের অ্যাভারেজটা মিডল এলিমেন্টটা হয়। নিউল্যান্ড বললেন না এইরকম ভাবে, যখন এটা ফেল হয়ে গেল তখন নিউল্যান্ডের ল এলো অক্টেভ ল। উনি বললেন যে নিউল্যান্ডের সঙ্গে দেখবে বাকিগুলোর একটা মিল আছে, ডোবেরাইনারটা একদম মানে ডোবেরাইনার লটা একদম বাচ্চা ল ছিল, মানে একেবারে ইম্যাচিওর ল ছিল, বাট নিউল্যান্ড থেকে একটা প্যাটার্ন আসা শুরু করলো। কি বললেন নিউল্যান্ড, তখন অবধি অ্যাটমিক নাম্বার ডিসকভার হয়নি, অ্যাটমিক মাস মেজার করা হয়েছে, তাই অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে যদি এলিমেন্টদের সাজানো হয় এভরি 8th এলিমেন্ট এসে প্রপার্টি রিপিট করে। এটা একটা জেনারেল প্যাটার্ন আসার ফার্স্ট অ্যাটেম্প ছিল, যে জেনারেল একটা প্যাটার্ন আসতে চলেছে। তখন অবধি এইখান থেকে যদি স্টার্ট করা যায়, ফর এক্সাম্পল লিথিয়াম থেকে যদি স্টার্ট করা যায়, তখন অবধি এই নোবেল গ্যাস গুলো ডিসকভার ছিল না। ঠিক আছে, নোবেল গ্যাস গুলো তখনও ডিসকভার হয়নি, হিলিয়াম নিয়ন এগুলো ডিসকভার না, নিউল্যান্ড যখন লটা দিচ্ছেন। বলছেন অ্যাটমিক অর্ডারের অ্যাটমিক ওয়েটের অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে যদি সাজাই, প্রথমে দেখে নিই অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজালে কেমন লাগে।
হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, লিথিয়ামে 7, বেরিলিয়ামে 8, বোরনে 9, কার্বনে 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লুরিন 19, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24.3, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5. সো বলো অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজানো হচ্ছে তো? পরপর একদম অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজালে নিউল্যান্ড বলছেন এভরি এইট এলিমেন্ট এসে প্রপারলি রিপিট করবে। সো এভরি এইট এলিমেন্ট এখান থেকে যদি স্টার্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রপার্টি রিপিট হচ্ছে হ্যাঁ কিনা? এটাও অ্যালকালি মেটাল, এটাও অ্যালকালি মেটাল, এক নাম্বার থেকে স্টার্ট করে এইট এলিমেন্ট এসে প্রপার্টি রিপিট হলো। অন্য যেকোনো একটা র্যান্ডামও তুলে দেখে নি, ধরো নাইট্রোজেন তুলে দেখছি, 1 এখান থেকে স্টার্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7 আচ্ছা নাইট্রোজেন থেকে স্টার্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সো নাইট্রোজেন ফসফরাস প্রপার্টি রিপিট করছে, এরা সবাই নন মেটাল এবং তারা অ্যাকর্ডিংলি বিহেভ করে। তাহলে এভরি এইট এলিমেন্ট এসে প্রপার্টির কি হচ্ছে? রিপিটেশন হচ্ছে। কিভাবে সাজালে? অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডার, অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজালে এভরি এইট এলিমেন্টে এসে প্রপার্টির রিপিটেশন হচ্ছে। এবং তখন অবধি যেহেতু নোবেল গ্যাসগুলো ডিসকভার্ড নয়, তাই নোবেল গ্যাসগুলো নিয়ে এখানে ডিল করা হয়নি। হাইড্রোজেনকেও বাইরে রাখা হয়েছে এই ক্যালকুলেশনের, এই লয়ের। তার কারণটা হচ্ছে হাইড্রোজেন একটা গ্যাস ছিল, স্টার্টিং ধরে নেওয়া হয়েছে লিথিয়াম থেকে, যেটা একটা অ্যালকালি মেটাল। সো লিথিয়ামের নিচেই তাহলে কার বসা উচিত? মানে কেমন করে এখন নিউল্যান্ডের নিউল্যান্ডের রেসপেক্টেড টেবিলটা কেমন করে ফর্ম হচ্ছে দেখো, এরকম ভাবে ঠিক নয়। এখান থেকে স্টার্ট করেছি, হাইড্রোজেনটাকে তার আগে রেখে দিয়েছি, এক্সেপশনের মতন করে একটু ল্যাজের মতন করে বার করে রেখে দিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে সোডিয়ামটা এইট এলিমেন্ট, প্রপার্টি রিপিট হবে। তাহলে সোডিয়ামকে এখানে রাখবো না, নিচে নিয়ে চলে আসবো, তাহলে টেবিল তৈরি হচ্ছে হ্যাঁ কিনা? বেরিলিয়ামের থেকে এইট এলিমেন্টে কে যাবে? ম্যাগনেসিয়াম, এখানে রাখবো না, বেরিলিয়ামের নিচে নিয়ে চলে আসবো। বোরন থেকে এইট এলিমেন্টে যাচ্ছে কে? অ্যালুমিনিয়াম, এখানে রাখবো না, বোরনের নিচে নিয়ে চলে আসবো। তাহলে নিচে নিচে ডেভেলপ করছে কিনা টেবিলটা? ক্লিয়ার? তো এইভাবে নিউল্যান্ড ফার্স্ট টেবিলটা ডেভেলপ করার চেষ্টা করেন যে অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজালে এভরি এইট এলিমেন্ট সে প্রপার্টি রিপিট হবে, যাদের প্রপার্টি রিপিট হবে তাদেরকে আমরা নিচে নিচে বসাতে শুরু করব। ক্লিয়ার? এগেন ক্যালসিয়ামে গিয়ে ফেল খেয়ে যায় মেন্ডেলিফ। শুধু একটা জিনিস এখানে নিউল্যান্ডের থেকে বুদ্ধিটা নিয়ে একটা মডিফিকেশন করেন, স্লাইট মডিফিকেশন, স্টেটমেন্ট দুটোতে হিউজ একটা ডিফারেন্স আছে, কিন্তু মডিফিকেশনটা কনসেপচুয়ালি দেখবে খুবই সামান্য। নিউল্যান্ড কি বলছে? অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। মেন্ডেলিফও একই কথা বলছে, অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। নিউল্যান্ড বলছে এভরি কত নাম্বার এলিমেন্টের প্রপার্টি রিপিট হবে? মেন্ডেলিফ ওই এইট কথাটা উড়িয়ে দিচ্ছে, শুধু বলছে প্রপার্টি রিপিট হবে, কত নম্বরে গিয়ে জানা নেই। কখনো দুজন বাদে প্রপার্টি রিপিট হবে, কখনো আটজন পরে গিয়ে প্রপার্টি রিপিট হবে, কখনো 18 জনের পরে গিয়ে প্রপার্টি রিপিট হবে। নিউল্যান্ড যেটা ফিক্স করে দিয়েছিল 8 জনের পরেই প্রপার্টি রিপিট হবে, মেন্ডেলিফ শুধু 8 কথাটাকে তুলে নিল, বললো যে মেন্ডেলিফের ভার্সনটা ছিল এরকম যে যদি অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজানো হয় এলিমেন্টদের তাহলে সার্টেন ইন্টারভ্যালের পরে, ওই সার্টেন ইন্টারভ্যালটা নিউল্যান্ড কত বলেছিল? 8, বাট ও সার্টেন ইন্টারভ্যাল বলেছিল, দিল জেনারেল করে দিল, সার্টেন ইন্টারভ্যালের পরে প্রপার্টি রিপিট হবে। স্টেটমেন্টটা তখন আসছে এরকম, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন মানে সার্টেন ইন্টারভ্যালে রিপিটেশন হচ্ছে, ঠিক আছে? ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি সার্টেন ইন্টারভ্যালে রিপিটেশন হচ্ছে, কখন? অফ দ্য অ্যাটমিক ওয়েটস, অ্যাটমিক ওয়েটস এর ইনক্রিজিং অর্ডারে যদি সাজানো হয়, অ্যাটমিক ওয়েট এর ইনক্রিজিং অর্ডারে সাজালে সার্টেন ইন্টারভ্যালের পরে প্রপার্টির রিপিটেশন হচ্ছে। সার্টেন ইন্টারভ্যালটা কত? কখনো দুজনের পরে, কখনো দুটো এলিমেন্টের পরে, কখনো হয়তো 8টা এলিমেন্টের পরে, কখনো 18টা এলিমেন্টের পরে, ওটা ফিক্স করলেন না উনি। অ্যান্ড তার বেসিসে ফার্স্ট টেবিলটা এরকম ডেভেলপ করলো, যে টেবিলটাতে গ্রুপ ছিল 8 গ্রুপ, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 and 8, দিস ইজ আ বিগ গ্রুপ। সো তখন 8 গ্রুপ ছিল অ্যান্ড প্রত্যেকটা গ্রুপস এর মোস্টলি দুটো করে সাব গ্রুপ ছিল, এ সাব গ্রুপ এক্সেপ্ট দ্য 8 গ্রুপ অ্যান্ড বি সাব গ্রুপ। তখন এইভাবে উনি সাজিয়েছিলেন যে 8টা গ্রুপ আছে, যেগুলো হচ্ছে তোমার ভার্টিক্যাল কলাম গুলো, আর রোজ ছিল 7টা, দ্যাট ইজ 7 পিরিয়ডস, এটা এখন অব্দি 7 নিয়ে আছে, 7 পিরিয়ডস অ্যান্ড 8 কলাম, 8 গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের আবার
এ আর বি দুটো করে সাব গ্রুপ ছিল এক্সেপ্ট দ্য গ্রুপ 8। ঠিক আছে, ক্লিয়ার? মেন্ডেলিফের টেবিলটা কেমন করে রেডি হলো? এন্ড ওনার এখানে বক্তব্যটা কি ছিল যে অ্যাটমিক অর্ডারের অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজালে সার্টেন ইন্টারভ্যালের পরে কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টির রিপিটেশন হবে। সার্টেন ইন্টারভ্যালটা কত জানা নেই বা স্পেসিফিক নয়। তার ভিত্তিতে কি কি ইম্পর্টেন্ট ছিল মেন্ডেলিফের টেবিলের? প্রথমত হচ্ছে অ্যাটলিস্ট একটা টেবিল তৈরি হলো যে টেবিলটাতে কিছু কিছু সিমিলার প্রপার্টির এলিমেন্টরা সেম গ্রুপে প্লেসড হলো, তার জন্য একজন কেমিক্যাল প্রপার্টি জানতে পারলে অন্যজনের কেমিক্যাল প্রপার্টি গেস করে নিতে পারছি। অর্থাৎ সিস্টেমেটিক একটা স্টাডি করা পসিবল হলো। আমি লিথিয়ামের প্রপার্টি জানতে পারলাম, আমি বলতে পারবো সোডিয়ামও তার মানে অ্যালকালাইন হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি পিরিয়ডিক টেবিলে সোডিয়ামটা লিথিয়ামের ঠিক নিচেই প্লেসড হয়ে আছে। একজনের প্রপার্টি যদি জানতে পারি অন্যজনের প্রপার্টি আমি গেস করতে পারছি, দ্যাট ইজ আ সিস্টেমেটিক স্টাডি শুরু হলো। একজন কি কি রিঅ্যাকশনস করে যদি বুঝতে পেরে যায় অন্যজন কি কি রিঅ্যাকশনস করতে পারে, আমি তার একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাচ্ছি। একজন অ্যালকালি হলে অন্যজনে অ্যালকালি হবে এবং তার জন্য কি কি প্রপার্টি সে শো করবে, সে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আ সিস্টেমেটিক স্টাডি হলো। নেক্সট হচ্ছে বেশ কিছু এলিমেন্টের অ্যাটমিক মাসের কারেকশন হলো। যেমন বেরিলিয়ামের অ্যাটমিক মাস ইনিশিয়ালি ধরা হয়েছিল বিভিন্ন ক্যালকুলেশনস এর থ্রু দিয়ে 13.5। কেমন করে হয়েছিল? বেরিলিয়ামের অ্যাটমিক মাস ইনিশিয়ালি ধরা হয়েছিল কত? 13.5 ফ্রম ডিফারেন্ট ক্যালকুলেশনস। কিন্তু 13.5 হলে লোকেশন কোথায় হওয়া উচিত? কার্বন আর নাইট্রোজেনের মাঝে। কার্বনের অ্যাটমিক ওয়েট 12, নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট 14, তার মাঝখানে 13.5 এর প্লেস হওয়া উচিত। বেরিলিয়াম একটা মেটাল বা মেটালয়েড টাইপের কম্পাউন্ড এলিমেন্ট, মেটাল বা টু সাম এক্সটেন্ট একটা মেটালয়েড প্রপার্টি আছে। কার্বন নাইট্রোজেন দুজনেই নন মেটাল, নন মেটালদের মাঝখানে মেটালয়েড বা মেটালকে প্লেস করতে হচ্ছে, একটা কোথাও না কোথাও একটা মানে খাপছাড়া ভাব তৈরি হচ্ছে, উইয়ার্ড ভাব তৈরি হচ্ছে, অর্থাৎ প্যাটার্নটা ফলো হচ্ছে না। তার মানে বেরিলিয়ামের যে 13.5 অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করা হয়েছে এটা ঠিক কি ঠিক নয় একটা ডাউট তৈরি হচ্ছে। কারণ 13.5 হলে তার প্লেসমেন্ট হওয়া উচিত কার্বন আর নাইট্রোজেনের মাঝে, না তো এদের মাঝে কোনো স্পেস আছে, আর যদি স্পেস বানিয়ে প্লেস করিও বা একটা খাপ ছাড়া ভাব তৈরি হচ্ছে। নন মেটালদের মাঝখানে মেটালয়েডকে প্লেস করতে হচ্ছে। সো রিথিঙ্ক করতে হবে, রিক্যালকুলেশন করতে হবে। রিক্যালকুলেশন করতে গিয়ে জানতে পারা গেল যে বেরিলিয়ামের প্রপার্টি ম্যাগনেশিয়ামের মতন অনেকটা, বেরিলিয়ামেরও ভ্যালেন্সি 2 আর ম্যাগনেশিয়ামেরও ভ্যালেন্সি 2। তাহলে হতেই পারে দেয়ার ইজ আ চান্স কি বেরিলিয়ামের প্রপার্টি যেহেতু ম্যাগনেশিয়ামের মতন খানিকটা, তো বেরিলিয়াম আর ম্যাগনেশিয়ামের হয়তো একই রকম প্রপার্টি হবে এবং তারা হয়তো একই কাছাকাছি একই গ্রুপে হয়তো প্লেসড হবে। তখন দেখা গেল যে বেরিলিয়ামে এবং ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের ভ্যালেন্সিকে 2 ধরে নিয়ে, ম্যাগনেশিয়ামের ভ্যালেন্সি কত 2, বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়ামের ভ্যালেন্সির সিমিলারিটি আছে, তার মানে বেরিলিয়ামের ভ্যালেন্সি কত হতে পারে 2, আর বেরিলিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়া গেছিল 4.5। তাহলে 4.5 ইনটু ভ্যালেন্সি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি করলে অ্যাটমিক ওয়েট পাওয়া যায়, এন্ড সেখান থেকে 4.5 ইনটু 2 করলে কত পাওয়া গেল 9, দ্যাট ইজ দ্য মডিফাইড অ্যাটমিক ওয়েট। দেখা গেল 9 এর জন্য জায়গা আরামসে রাখা আছে, 9 এর জন্য জায়গা আছে এবং সেটা ঠিক ম্যাগনেশিয়ামের উপরেই প্লেসড হচ্ছে। এদিকে 7, ওদিকে 10, মাঝখানে 9 এর জায়গা, এন্ড সেটা আবার ম্যাগনেশিয়ামের উপরে, অর্থাৎ ভ্যালেন্সিতে সিমিলারিটি আছে মানে প্রপার্টিতেও সিমিলারিটি আছে। তাহলে গল্পটা হলো কিরকম করে? প্রথমে বাড়া করা হলো 13.5, দেখা গেল তার জন্য জায়গা নেই, প্লাস ভুলভাল জায়গায় প্লেসড হচ্ছে। তখন কি করা হলো যে ম্যাগনেশিয়ামের সঙ্গে দেখা গেলো সিমিলারিটি আছে, তাহলে ম্যাগনেশিয়ামের ভ্যালেন্সি 2 মানে বেরিলিয়ামের ভ্যালেন্সি কত হবে 2, আর বেরিলিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়া গেল 4.5। তাহলে 4.5 ইনটু 2 করলে পাওয়া গেল অ্যাটমিক ওয়েট 9। 9 যখনই হলো দেখা গেল ফাঁকা জায়গাও আছে লিথিয়াম আর বোরনের মাঝখানে, আর সেটা আবার ম্যাগনেশিয়ামের ঠিক উপরেও প্লেসড হচ্ছে, মানে একই গ্রুপে সিমিলার প্রপার্টি এলিমেন্টকে প্লেস করা পসিবল হলো এবং অ্যাটমিক ওয়েটের কারেকশনও হলো। নেক্সট, প্রেডিকশন অফ নিউ এলিমেন্টস, বেশ কিছু নতুন এলিমেন্টের ব্যাপারে উনি প্রেডিকশন করেছিলেন। যেমন অ্যালুমিনিয়ামের ঠিক নিচে যে পজিশনটা, ওই পজিশনে যে এলিমেন্টটা ডিসকভার হবে তার নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম এবং তার প্রপার্টি প্রেডিক্ট করেছিলেন। সিলিকনের নিচে যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাতে যে এলিমেন্টটা ডিসকভার হবে তার নাম দিয়েছিলেন একা সিলিকন এবং তার প্রপার্টি প্রেডিক্ট করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় গ্যালিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার হয় যার প্রপার্টি একা অ্যালুমিনিয়ামের মতন মিলে যায়, অ্যালুমিনিয়ামের নিচেই তার পজিশন দেওয়া হয়, এবং জার্মিনিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার হয় যার প্রপার্টি মিলে যায় সিলিকনের মতন, একা সিলিকন যাকে বলা হয়েছিল, অ্যান্ড প্রপার্টি মিলে যায়। অর্থাৎ অ্যালুমিনিয়ামের নিচের ফাঁকা জায়গাতে কোন এলিমেন্ট আসতে চলেছে তার প্রপার্টি উনি আগে থাকতেই প্রেডিক্ট করতে পেরেছিলেন, নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, পরবর্তীকালে সেটা হয়ে গেছিল গ্যালিয়াম ডিসকভার হওয়ার পরে। সিলিকনের নিচের এলিমেন্টের নাম দিয়েছিলেন একা সিলিকন, দেখা গেছিল সেটা জার্মিনিয়াম হয়েছে, এন্ড প্রপার্টিতে সিমিলারিটি পাওয়া গেছে। অবভিয়াসলি না, তুমি যখন একটা একটা গ্রুপ বানিয়ে দিচ্ছ, গ্রুপের মধ্যে তুমি বলছো এই গ্রুপের এই রকম প্রপার্টি হবে, তার দু তিনটে আবিষ্কার হয়ে গেছে, তার মানে বাকিগুলো কিরকম হতে চলেছে ক্লিয়ার কাট প্রেডিকশন দিয়ে দেওয়া যাবে, তাই না? কারণ গ্রুপটা তৈরি করছে এই বেসিসে যে প্রপার্টি সিমিলারিটি আছে সেই গ্রুপের মধ্যে।
মেন্ডেলিফের পিরিয়ড লেভেল মেন্ডেলিফের টেবিলের লিমিটেশনটা কি হলো, মেন্ডেলিফের ল এর লিমিটেশন কি হলো? ফার্স্ট লিমিটেশন যেটা এখন অবধি ক্যালকুলেশন চলছে, এখন অবধি চলে, সেটা হচ্ছে হাইড্রোজেনের এক্সাক্ট পজিশনটা কোনখানে, ঠিক আছে? যেটা হাইড্রোজেনের পজিশন নিয়ে আমরা ডিসকাশন করবো পরে, ওটা মডার্ন টেবিলেরও একটা মডার্ন যে পিরিয়ড টেবিল সেখানেও এটা ডিসপিউটটা কন্টিনিউ আছে, ঠিক আছে? সো হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা ডিসপিউট আছে মেন্ডেলিফের টেবিল থেকে শুরু করে এখন অবধি। নেক্সট, এটা সব থেকে বড় ডিসপিউট, নিউল্যান্ডের সময় হয়নি, ঠিক আছে? তারপরে মেন্ডেলিফ পর্যন্ত হয়ে গেছে। সো পটাশিয়ামের অ্যাটমিক মাস 39 যদি হয় থার্ড পিরিয়ডে, একদম এন্ডে পটাশিয়ামকে রাখতে হচ্ছে যার উপরে বসে আছে নিয়ন, ফোর্থ পিরিয়ডে একদম শুরুতে আর্গানকে রাখতে হচ্ছে যার উপরে বসে আছে সোডিয়াম। বল এখানে ট্যালি আছে? না, প্রপার্টি সিমিলারিটি অনুযায়ী ম্যাচ করছি, উদ্দেশ্যটা কি? প্রপার্টি সিমিলারিটি চেক করা, প্রপার্টি সিমিলারিটি অনুযায়ী এক জায়গায় বসানো। তার মানে পুরো পিরিয়ড টেবিলে কিন্তু দুটো জিনিস চলছে, ভালো করে দেখো। একটা হচ্ছে মেন পারপাসটা কি, প্রপার্টি সিমিলারিটি যাদের আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা, আর ওই পারপাসের জন্য কোন ক্রাইটেরিয়াটা চুজ করা হয়েছে, অ্যাটমিক ওয়েটকে ইনক্রিজিং অর্ডারে সাজাবো। দুটো জিনিস ক্লিয়ার? একটা পারপাস হচ্ছে সমস্ত ট্যালেন্ট ছেলেদের, স্কুলের সমস্ত ট্যালেন্ট ছেলেদের একটা ক্লাসরুমে নিয়ে আসা, তার জন্য ক্রাইটেরিয়া কি চুজ করা হয়েছে, তারা কে কত মার্কস পেয়েছে, দুটো জিনিস ক্লিয়ার তো? এবারে যদি দেখা যাচ্ছে আমি ক্রাইটেরিয়াতে জোর দিই, মানে প্রপার্টি সিমিলারিটি আছে কিনা আছে দেখছি না, ক্রাইটেরিয়াতে জোর দিচ্ছি, ক্রাইটেরিয়াতে জোর দিচ্ছি মানে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে বসাতে হবে সেটাতে জোর দিচ্ছি, তাহলে দেখছি পটাশিয়ামকে আগে প্লেস করতে হচ্ছে, আর্গনকে পরে প্লেস করতে হচ্ছে, কারণ পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কম আর্গনের বেশি। আগে প্লেস করলে এবার মেন পারপাসটাই, যে পারপাসের জন্য ক্রাইটেরিয়া চুজ করলাম ওই পারপাসে দেখা যাচ্ছে ঘেটে গেছে, নিয়ন নোবেল গ্যাসের সঙ্গে হাইলি রিয়াক্টিভ অ্যালকালি মেটাল বসে গেছে, আর হাইলি রিয়াক্টিভ অ্যালকালি মেটালের সঙ্গে নোবেল গ্যাস আর্গন বসে যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যানোমালাস পেয়ার, ক্লিয়ার? সেইখানটাই বোঝা যাচ্ছে না মেন্ডেলিফ কি করলেন, মেন্ডেলিফ বেসিক পারপাসটাকেই স্যাটিসফাই করলেন, আর্গনকে ওখানেই বসালেন কারণ ওটা প্রপার্টি সিমিলারিটি আছে, পটাশিয়ামকে এখানেই বসালেন, কিন্তু যেই এরকম করলেন সঙ্গে সঙ্গে ক্রাইটেরিয়াটা ভ্যালিড হয়ে গেল কিনা, যে লোয়ার অ্যাটমিক মাস ওয়ালা পটাশিয়াম পরে বসছে আর হায়ার অ্যাটমিক মাস ওয়ালা আর্গনকে আগে বসাতে হচ্ছে প্রপার্টি সিমিলারিটি পয়েন্টটাকে স্যাটিসফাই করার জন্য, অর্থাৎ পারপাসটাকে স্যাটিসফাই করতে গিয়ে ক্রাইটেরিয়া থেকে ডেভিয়েট হতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য অ্যানোমালাস পেয়ার। আইসোটোপদের পজিশন, আইসোটোপরা আন্দোলন শুরু করেছে, আইসোটোপরা বলছে যে কার্বন বলছে আমার একজনের অ্যাটমিক মাস 12, কার্বনের বলছে আর একজনের অ্যাটমিক মাস 14, কারণ মাস আমার ডিফারেন্ট আছে, তাহলে 12 অ্যাটমিক মাসের জন্য আলাদা জায়গা দাও, 14 অ্যাটমিক মাসের জন্য আলাদা জায়গা দাও, কারণ তুমি অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডার সাজাচ্ছ, তাহলে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজাতে গেলে অ্যাটমিক মাস যাদের আলাদা আলাদা তাদের তো আলাদা আলাদা জায়গা পাওয়া উচিত, তুমি সব আইসোটোপদের এক জায়গায় গুঁজে দিয়েছো, বলতে না সব কার্বনই এক জায়গায় থাকবে, তাহলে বাকি আইসোটোপরাও ঝামেলা করছে তখন, ক্লিয়ার? আইসোটোপদের পজিশনটা তখন ডিসপিউটেড হয়ে যাচ্ছে, আইসোটোপদের জন্য আলাদা কোনো পজিশন তো দেওয়া হচ্ছে না, কিন্তু লজিক্যালি ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়া উচিত, যে সেম অ্যাটমিক ডিফারেন্ট অ্যাটমিক মাস যদি হয়, একজনে 12 অ্যাটমিক মাস একজনে 14 অ্যাটমিক মাস, ডিফারেন্ট অ্যাটমিক মাস হলে কি করা উচিত, আলাদা জায়গা পাওয়া উচিত, তাই না? কার্বন 12 পরে নাইট্রোজেন বসা উচিত নয়, ওখানে কার্বন 14 বসা উচিত, তারপরে নাইট্রোজেন বসা উচিত, একই হয় তাহলে প্রত্যেকটা, শুধু কার্বন বললাম, এটা প্রত্যেকের আইসোটোপের জন্য তাহলে একটা করে জায়গা এক্সট্রা হওয়া উচিত, একটা দুটো যার যত আইসোটোপ, কারো যদি 10টা আইসোটোপ থাকে তার জন্য 10টা জায়গা আগে বানানো উচিত, তো সেটাই তো বলতে চাইছি, ওই জন্য তো ড্রব্যাক, একটা লিমিটেশন, আইসোটোপদের একই ঘরে দেওয়া হয়েছে জায়গা, কারণ আইসোটোপদের কেমিক্যাল প্রপার্টি সেম, কিন্তু আইসোটোপরা তখন একই ঘরে জায়গা পেয়ে ওরা আন্দোলন করছে, বলছে তুমি ক্রাইটেরিয়া কি চুজ করেছো, তুমি ক্রাইটেরিয়া চুজ করেছো অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজাবে, আমার অ্যাটমিক মাস, আমি কার্বন 14 কার্বন 12 আমার বেশি, আমাকে আলাদা জায়গা দিচ্ছ না, কেন
এটা শুধু কার্বন কেন, কার্বনও বলবে, নাইট্রোজেনও বলবে, অক্সিজেন আইসোটপ বলবে, সবারই আইসোটপ একসাথে আন্দোলন করবে। অ্যান্ড মেন্টালি তাদের মুখ বন্ধ রাখার জন্য তাদের উপর জোর করে রাখবে না তুমি এখানেই বসো, এক্সপ্লেনেশন দিতে পারবে না কেন বসাচ্ছি, এই নিট স্ক্যামের মতন কেস হয়ে যাবে, এক্সপ্লেনেশন নেই কি হয়েছে না হয়েছে, কিন্তু বলবে না হবে না হবে না হবে না, হ্যাঁ অনেক কিছুই হবে। এখন অন রেকর্ডে আছি, পরে কথা বলছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট এর একটা ড্রব্যাক ছিল, বলছে সিমিলার প্রপার্টির এলিমেন্ট তাদেরকে ডিফারেন্ট গ্রুপ পড়ে গেছে, আর ডিফারেন্ট প্রপার্টির এলিমেন্ট তারা সেম গ্রুপ পড়ে গেছে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হাইলি অ্যালকালি মেটাল। অন্যদিকে কপার, সিলভার, গোল্ড, এরা কয়েনেজ মেটাল, অতটাও অ্যালকালিন মেটাল না, ডি ব্লক এলিমেন্ট বেসিক্যালি, পরে তো আমরা ডি ব্লক এলিমেন্ট দেখছি এরা, কিন্তু অতটাও অ্যালকালাইন নয় এরা, এরা নর্মালি কয়েনেজ মেটাল, এদের রিয়াক্টিভিটি অনেক কম। তাহলে হাইলি রিয়াক্টিভ অ্যালকালি মেটালদের সঙ্গে কারা পড়ে গেছে, কপার, সিলভার, গোল্ড, এরকম কয়েনেজ মেটাল গুলো, একটাই কারণে, কারণ দুজনেরই ভ্যালেন্সি ছিল প্লাস ওয়ান, এদেরও ভ্যালেন্সি প্লাস ওয়ান, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কপার, সিলভার, গোল্ড, ভ্যালেন্সি প্লাস ওয়ান, ভ্যালেন্সি প্লাস ওয়ান এই একটা পয়েন্টকে ম্যাচ করিয়ে মেন্ডেলিভ দুজনকে একই গ্রুপে প্লেস করে দিয়েছেন, যেটা অবভিয়াসলি অতটা লজিক্যাল নয়, কারণ ওই ভ্যালেন্সি প্লাস ওয়ান ছাড়া কোনো প্রপার্টিতে তাদের মিল নেই। ইভেন ভ্যালেন্সি প্লাস ওয়ান হওয়ার পরেও বেশিরভাগ প্রপার্টি তাদের অমিল প্রপার্টি, একদল হচ্ছে হাইলি রিয়াক্টিভ অ্যালকালি মেটাল, অন্য দল হচ্ছে কয়েনেজ মেটাল, লেস রিয়াক্টিভ অনেক। এর মধ্যে সিলভার গোল্ড তো অনেকটাই জুয়েলারি, নোবেল মেটাল তৈরি, নোবেল মেটাল জুয়েলারি তৈরিতে ইউজ হয়, এরা হচ্ছে হাইলি রিয়াক্টিভ। তাহলে সিমিলার প্রপার্টির এলিমেন্টরা ডিসিমিলার গ্রুপে পড়ে গেছে, সরি ডিসিমিলার প্রপার্টির এলিমেন্টরা সিমিলার গ্রুপে পড়ে গেছে। একই রকম ভাবে উল্টোটাও হয়েছে, দেখো যেমন এই মার্কিউরি, এর সঙ্গে সিলভার গোল্ড এর অনেকটা মিল আছে, কিন্তু তারা আবার ডিফারেন্ট গ্রুপে চলে গেছে, মানে ড্রব্যাকটা কি হলো, যাদের প্রপার্টি সেম কপার, সিলভার, গোল্ড, মার্কিউরি, এরা চলে গেছে আলাদা আলাদা গ্রুপে, কপার, সিলভার, গোল্ড একটা গ্রুপে রয়ে গেছে, মার্কিউরি আলাদা গ্রুপে চলে গেছে, কিন্তু যাদের ডিসিমিলার প্রপার্টি সে অ্যালকালি মেটাল আর কয়েনেজ মেটাল, এরা সেম গ্রুপে ঢুকে গেছে, ভ্যালেন্সি শুধুমাত্র ভ্যালেন্সি পয়েন্টটাকে হাইলাইট করার জন্য, যেদের ভ্যালেন্সি ওয়ান তাই সমস্ত ওয়ান ভ্যালেন্সি তাদের প্রপার্টি এক হোক না হোক এক জায়গায় ঢুকিয়ে দাও, প্লাস ওয়ান আছে না, কিউ প্লাস, ঠিক আছে, সো যাদের ভ্যালেন্সি ওয়ান তাদেরকে এক জায়গায় ঢুকিয়ে দাও, তাদেরকে প্রপার্টি সিমিলারিটি থাকুক বা না থাকুক, যাদের ভ্যালেন্সি টু, টু ভ্যালেন্সির সঙ্গে মার্কিউরিকে ঢুকিয়ে দিয়েছে, প্রপার্টি সিমিলারিটি থাকুক বা না থাকুক, কিন্তু এতে করতে কি কি হয়েছে, যাদের প্রপার্টি সিমিলারিটি আছে কপার, সিলভার, গোল্ড এর সঙ্গে মার্কারি প্রপার্টি যথেষ্ট সিমিলারিটি আছে, কিন্তু তারা হয়ে গেছে আলাদা। এখন তো এখানে ডায়াগোনাল রিলেশনশিপ কোথায় পাবে, ওটা মডার্ন পিরিয়ড টেবিলে আসবে, ক্লিয়ার? তাহলে কপার, মার্কিউরি তাদের মধ্যে প্রপার্টি যথেষ্ট সিমিলারিটি থাকা সত্ত্বেও তারা আলাদা গ্রুপে প্লেসড হয়েছে, অন্যদিকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের সঙ্গে কপার, সিলভার, গোল্ড কে প্লেস করে দিয়েছে, কপার, সিলভার, গোল্ড কে প্লেস করে দিয়েছে, অর্থাৎ সিমিলার এলিমেন্টরা ডিসিমিলার গ্রুপে চলে গেছে, আর ডিসিমিলার এলিমেন্টরা সিমিলার গ্রুপে প্লেসড হয়ে গেছে। এন্ড এর কোনো এক্সপ্লেনেশন মেন্ডেলিফ দিতে পারছেন না, তখন মোজদের একটা এক্সপেরিমেন্ট এসে প্রুফ করলো ফার্স্ট টাইম যে অ্যাটমিক ওয়েট এর ইনক্রিজিং অর্ডারে পুরো জিনিসটা সাজানো হয়েছে, অর্থাৎ আমরা সিমিলার প্রপার্টি এলিমেন্টকে একই গ্রুপে আনতে চাইছি, টেবিলাইজ করতে চাইছি, ঠিক কথা, কিন্তু তার জন্য যে ক্রাইটেরিয়া চুজ করেছি, আমরা সমস্ত ট্যালেন্টেড বাচ্চাদেরকে নিয়ে একটা ক্লাস দিতে চাইছি, খুব ভালো কথা, তার জন্য ক্রাইটেরিয়া চুজ করছি শুধু মার্কস, ভুল ক্রাইটেরিয়া হয়ে গেছে, আমার নলেজকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, দ্যাট ইজ দ্য মোর ফান্ডামেন্টাল প্রপার্টি। হতেই পারে যে অনেকেই মার্কস পেয়ে গেছে টুকে, সেও চলে এসেছে ট্যালেন্টেড বাচ্চাদের গ্রুপে, আর অনেকেই হতে পারে যে ঠিকঠাক ভাবে মার্কস পায়নি কিন্তু তারা যথেষ্ট ট্যালেন্টেড, তারা গ্রুপে আসতে পারেনি, এদিক ওদিক হয়ে গেছে, এই জিনিসটা হয়ে গেছে যে আমি ট্যালেন্টেড বাচ্চাদের নিয়ে একটা সেপারেট স্পেশাল ক্লাস করতে চাইছি যাতে স্কুলের রেজাল্ট ভালো হয় বা কোচিং এর রেজাল্ট ভালো হয়, কিন্তু তার জন্য ক্রাইটেরিয়া চুজ করে ফেলেছি কি 80% এর উপরে যারা আছে তারাই কেবল হবে, তাতে এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। ক্রাইটেরিয়াটা মোজলে বললেন ভাই ফান্ডামেন্টাল প্রপার্টিকে চুজ করে সাজাও, ফান্ডামেন্টাল প্রপার্টিটা উনি প্রুফ করলেন অ্যাটমিক নাম্বার, কেমন হয় প্রুফটা এলো, দেখা গেল একটা এক্সট্রা এক্সপেরিমেন্ট করলেন, বিভিন্ন এলিমেন্টের ওপরে এক্সপেরিমেন্টটা কি ছিল, বিভিন্ন এলিমেন্ট নিয়েছেন, এলিমেন্টের মেটাল, মেটাল গুলো প্লেট নিয়েছেন, লিথিয়াম বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, বিভিন্ন এলিমেন্টের ওপরে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করেছেন, ঠিক আছে, ইলেকট্রন ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এলিমেন্ট গুলোর ওপরে, তাহলে এলিমেন্টের ওপরে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করাতে প্রত্যেক এলিমেন্ট থেকে এক্সট্রে এমিট হয়েছে, এক্সট্রে এইভাবেই এমিট হয়, ঠিক আছে, এলিমেন্টের ওপরে, আর ওরকম করে কি ছুঁড়ে মারে নাকি, একটা সোর্স থাকে যেখান থেকে ইলেকট্রন বেরোয়, ঠিক আছে,
এবং ছুঁড়ে ছুঁড়ে ইলেকট্রন কে ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারবে নাকি? সব বম্বার্ড করা হয়েছে, এলিমেন্টের উপরে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করা হয়েছে, তাতে প্রত্যেক এলিমেন্ট থেকে এক্স রে বেরিয়েছে, ওই এক্স এর ফ্রিকোয়েন্সি রুট ওভার ওয়াই অ্যাক্সিসে প্লেসড হয়েছে। আর ওই যে এলিমেন্ট গুলোর উপরে উনি বম্বার্ডমেন্টটা করেছেন তাদের অ্যাটমিক নাম্বার এক্স অ্যাক্সিসে প্লেস হয়েছে, অ্যাটমিক ওয়েট নয় কিন্তু অ্যাটমিক নাম্বারটাকে প্লেস করেছেন, তাতে ক্লিয়ারলি উনি দেখতে পাচ্ছেন যে অ্যাটমিক নাম্বারের সঙ্গে এমিটেড এক্স এর ফ্রিকোয়েন্সি একটা লিনিয়ার রিলেশনশিপে আসছে। মানে এমিটেড এক্স এর ফ্রিকোয়েন্সি রুট ওভার কাকে ফলো করছে? অ্যাটমিক নাম্বারটাকে ফলো করছে। অ্যাটমিক নাম্বার যেরকম যেরকম ভ্যারি হচ্ছে, এমিটেড এক্স এর ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিংলি ভ্যারি হচ্ছে। কেমন ভাবে? একদম লিনিয়ারলি, মানে স্মুথলি। এখান থেকে কি প্রুফ হয়? যে অ্যাটমিক নাম্বারটার উপরে বেস করেই এক্স রে যেগুলো বেরোচ্ছে তার ফ্রিকোয়েন্সি ডিসাইড হচ্ছে, হ্যাঁ কিনা? তার মানে মোর ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া অ্যাটমিক ওয়েট নয়, অ্যাটমিক নাম্বার। কারণ অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে যখন আমি প্লট করছি এমিটেড এক্স এর ফ্রিকোয়েন্সি রুট ওভার রুট নিউটাকে, তখন দেখছি আমি লিনিয়ার রিলেশনশিপ পাচ্ছি। ওয়্যার অ্যাজ যদি এখানটাকে অ্যাটমিক নাম্বার চেঞ্জ করে দিয়ে অ্যাটমিক ওয়েট করে দেওয়া হয় তাহলে দেখা যায় একটা অ্যানোমালাস রিলেশনশিপ পাওয়া যায়, স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে না, তেরা ব্যাক একটা আধা খ্যাচড়ে একটা রিলেশনশিপ পাওয়া যাচ্ছে। তার মানে এখান থেকে ক্লিয়ার হলো, একটা এলিমেন্টের উপরে আমি ইলেকট্রন দিয়ে বম্বার্ড করছি, এলিমেন্টের ভেতর থেকে এক্স রে বেরোচ্ছে, মানে এক্স রেটা নিশ্চয়ই এলিমেন্টের কোনো না কোনো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কে বিয়ার করছে, তাই তো? এলিমেন্টের ভেতর থেকে এক্স রে বেরোচ্ছে ইলেকট্রন দিয়ে বোম্বার্ড করাতে, তাহলে নিশ্চয়ই এক্সরেটা যেটা ফ্রিকোয়েন্সি নিয়ে বেরোচ্ছে ওটা ইলেকট্রনের ভেতরে মানে অ্যাটমের ভেতরে এলিমেন্টের ভেতরে কোনো না কোনো ফান্ডামেন্টাল প্রপার্টিকে বিয়ার করছে। অ্যান্ড সেই এমিটেড এক্স এর ফ্রিকোয়েন্সি রুট ওভারটা দেখা যাচ্ছে অ্যাটমিক নাম্বারের সঙ্গে লিনিয়ার রিলেশনশিপে আছে, স্মুথ রিলেশনশিপে আছে। এখান থেকে মজলে বললেন অ্যাটমিক নাম্বার ইজ দ্য মোর ফান্ডামেন্টাল প্রপার্টি, তাই যদি টেবিল বানাতেই হয় অ্যাটমিক ওয়েটকে ছেড়ে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারের টেবিলটা বানানো হোক। And তার জন্য নতুন যে মডার্ন পিরিয়ডিক লটা এলো রিস্টেটেড হলো দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক নাম্বারস। অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজালে এলিমেন্টের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি একটা সার্টেন ইন্টারভেলের পরে রিপিটেশন হবে। ক্লিয়ার? তাহলে নিউলার স্টার্ট করেছিলেন অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে, কিন্তু উনি বলেছিলেন 8 নাম্বার জোনের পরে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি রিপিটেশন হবে। মেন্ডেলিফ বললেন অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজাবো, কিন্তু সার্টেন ইন্টারভ্যালের পরে রিপিটেশন হবে। মজলে এসে বললেন অ্যাটমিক ওয়েট নয়, অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজাবো, তাহলে সার্টেন ইন্টারভ্যালের পরে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি রিপিটেশন হবে। এবং উনি ডিসকভার করলেন এই এক্স রে এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, মজলে এক্সপেরিমেন্ট বলা হয়, যেটাতে উনি যখনই এলিমেন্টের ওপর ইলেকট্রন দিয়ে বম্বার্ড করলেন এমিটেড এক্স রে ফ্রিকোয়েন্সি গুলো রুট ওভার অ্যাটমিক নাম্বারের সঙ্গে লিনিয়ার রিলেশনশিপ হোল্ড করলো। এখান থেকে উনি পুরো জিনিসটাকে কনক্লুড করলেন যে আমাদের মোর ফান্ডামেন্টাল প্রপার্টি হিসাবে নেওয়া উচিত অ্যাটমিক নাম্বারকে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে এখন দেখো মডার্ন পিরিয়ড টেবিলটা কেমন করে এখান থেকে ডেভেলপ করছে। আমরা অ্যাকর্ডিং টু মজলে অ্যাটমিক নাম্বার হচ্ছে মোর ফান্ডামেন্টাল প্রপার্টি, মানে এর ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। মানে অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস, হ্যাঁ কিনা? অ্যাটমিক নাম্বার মানে এটা কি? নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস, তাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। মানে যার প্রোটন নাম্বার কম তাকে আগে রাখতে হবে, যার প্রোটন নাম্বার বেশি তাকে পরে রাখতে হবে, এরকম করে সাজাতে হবে, রাইট? আচ্ছা, নাম্বার অফ প্রোটনস মানে কি আবার? নাম্বার অফ ইলেকট্রনস, হ্যাঁ কিনা? নাম্বার অফ প্রোটন মানে নাম্বার অফ ইলেকট্রনস। আচ্ছা, তার মানে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো মানে ইলেকট্রন নাম্বারেরও ইনক্রিজিং অর্ডারে সাজানো। ক্লিয়ার তো? আবার ইলেকট্রনগুলোর ইনক্রিজিং অর্ডারে সাজাতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানোর মানেটা আলটিমেটলি দাঁড়িয়ে যাচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী সাজানো। রিলেশনশিপটা বোঝা গেল কেন ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এবার আমরা সাজাতে যাব? বা আমরা যে একটু আগে টেবিলটা বানানোর চেষ্টা করেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন 1s 2s 2p ইলেকট্রনিক কনফিগারেশনে করেছিলাম না, পুরো টেবিলে কি কোথাও অ্যাটমিক নাম্বারের মেনশন আছে? কেন মেনশন নেই? লজিকটা এই টানছে, অ্যাটমিক নাম্বারই লজিক টানছে, কিন্তু অ্যাটমিক নাম্বারের লজিকটা ঘুরে ফিরে আসছে ইলেকট্রনিক কনফিগারেশনে। অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছি মানে নাম্বার অফ প্রোটনের ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছি, মানে নাম্বার অফ ইলেকট্রনের ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছি। নাম্বার অফ ইলেকট্রন নিয়ে ডিল করা মানে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ডিল করতে হচ্ছে, তাই ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী সাজাচ্ছি। চেঞ্জ দ্য স্লাইট মডিফিকেশনসটা কোথায় হচ্ছে? অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছিলাম অথবা ইলেকট্রনিক কনফিগারেশনের ইনক্রিজিং অর্ডারে নয় সিমিলার অর্ডারে সাজাবো।
কনফিগারেশন যাদের যাদের সিমিলার, ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন যাদের যাদের সিমিলার তাদেরকে সেম জায়গা রাখবো, এইভাবে সাজাবো। অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার মানে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার নিয়ে ডিল করছি মানে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ডিল করতে হবে। তাহলে মডার্ন পিরিয়ডিক লটা অ্যাকর্ডিং টু মোজলে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে তৈরি হচ্ছে, কিন্তু আমরা স্টাডির সুবিধার জন্য অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে স্টাডি করছি না, ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী স্টাডি করছি, কারণ অ্যাটমিক নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশনকে কন্ট্রোল করছে। অ্যাটমিক নাম্বারটা আলটিমেটলি ইলেকট্রনিক কনফিগারেশনকে কন্ট্রোল করছে, তাই এটার ইনক্রিজিং অর্ডারে সাজানো হলেও আমরা স্টাডিটা এটার ইনক্রিজিং অর্ডারে সাজানো অবস্থায় করছি না, আমরা এইটা অবস্থায় করছি, ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ করছি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে তো? দেখবে আমরা পুরো টেবিলটাতে ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজই মুভ করব। কোয়েশ্চেন আসতেই পারে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা এলো কোথেকে, টেবিলে তো কোথাও ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলাইনি, অ্যাটমিক নাম্বারকে ফান্ডামেন্টাল প্রপার্টি বলা হয়েছে। সো অ্যাটমিক নাম্বারটা কন্ট্রোল করছে কাকে? ইলেকট্রনিক কনফিগারেশনটাকে। তাই আমরা ইজিলি স্টাডি করার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ডিল করছি, যদিও সেটা কন্ট্রোল হচ্ছে বাই ইনক্রিজিং অ্যাটমিক নাম্বারের ট্রেন্ড অনুযায়ী। ক্লিয়ার? তো যেটা একটু আগে বলছিলাম সেটা দেখে নাও, ফার্স্ট পিরিয়ডে তাহলে এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন দা অর্ডার অফ দেয়ার এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন দা অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো হয়েছে, মানে সেটা ইন্টার্ন কি রকম হয়ে গেল, ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটম অনুযায়ী সাজানো হবে। যেটা একটু আগে বলছিলাম সেটা একবার চেক করে নাও, ফার্স্ট পিরিয়ডে 1s ভর্তি হবে, দুটো ইলেকট্রন দুটো এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডে 2s2p ভর্তি হবে, আটটা ইলেকট্রন আটটা এলিমেন্ট, থার্ড পিরিয়ডে 3s2p ভর্তি হবে, আটটা ইলেকট্রন আটটা এলিমেন্ট, ফোর্থ পিরিয়ডে 4s আর 4p এর মাঝে ঢুকবে 3d, তাই এখানে টোটাল 18টা ইলেকট্রন হবে, 18টা এলিমেন্ট, ফিফথ পিরিয়ডে 5s আর 5p এর মাঝে ঢুকবে 4d, সিক্স পিরিয়ডে 6s আর 6p এর মাঝে দুজন ঢুকবে 4f এন্ড 5d, সেভেন পিরিয়ডে 7s আর 7p এর মাঝে দুজন ঢুকবে কারা কারা, 5f আর 6d, মানে অ্যাকর্ডিংলি এখানে দুটো এলিমেন্ট আটটা এলিমেন্ট আটটা এলিমেন্ট আঠারোটা এলিমেন্ট আঠারোটা এলিমেন্ট বত্রিশটা এলিমেন্ট বত্রিশটা এলিমেন্ট, সাতটা পিরিয়ড, কোন পিরিয়ডে কোন অরবাইটাল ভর্তি হচ্ছে। ক্লিয়ার? চলে আসছি এবার গ্রুপ গুলোকে কি বলা হয়, গ্রুপ ওয়ান কে কি বলে তাড়াতাড়ি বলো, এই অ্যালকালি মেটালস। গ্রুপ ওয়ানে যারা আছে নাম কি কয়েকটা, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিসিয়াম ফ্রান্সিয়াম, মুখস্থ রাখতে হবে, অ্যালকালি মেটালস বলে এদেরকে। গ্রুপ টু নাম কি, মুখস্থ রাখতে হবে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম, ঠিক আছে শর্ট ফর্ম দিয়ে মুখস্থ রাখো কিন্তু পড়ে গেলে মুখস্থ থাকে, ঠিক আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিথিয়াম ফ্রান্সিয়াম বল, কুড়ি অব্দি তো পরপর মুখস্থ, গ্রুপ ওয়াইজ এখন আমাদের মনে রাখতে হবে, গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে কুড়ি অব্দি তো ওটা পরপর পরপর করে মুখস্থ আছে, কুড়ি অব্দি ওটা কুড়ি অব্দি রাখলে হবে না, ওটা 36 অব্দি নিয়ে যেতে হবে, ক্রিপ্টন অব্দি প্রথম কথা, ক্রিপ্টন অব্দি নিয়ে যেতে হবে 36 অব্দি, আর দ্বিতীয় কথা এখন আমাদের গ্রুপ ওয়াইজ মনে রাখতে হবে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিসিয়াম ফ্রান্সিয়াম, তারপর সেটা কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেরিয়াম স্ট্রনশিয়াম রেডিয়াম, গ্রুপ 3 থেকে 12 কি বলে এদেরকে, ট্রানজিশন মেটালস, ভেরি গুড। গ্রুপ 16 কে কি বলে, গ্রুপ 16 এ কারে আছে বলো, গ্রুপ 16 এ 16 CSI 14 এ আছে, 16 এ অক্সিজেন আছে, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম 16, এদেরকে একসাথে বলে চ্যালকোজেন্স, 14 আলাদা করে কোনো নাম নেই, এগুলো নামগুলো বলছি, হ্যালোজেন্স ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, গ্রুপ 18 কে বলে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, সেই গ্রুপ গুলো লিখেছি যে গ্রুপ গুলোকে আলাদা করে কোনো নাম দেওয়া হয়েছে, সব গ্রুপের আলাদা করে কোনো নাম নেই না। সো এটা হচ্ছে অ্যালকালি মেটাল, গ্রুপ 2 অ্যালকালি আর্ট মেটাল, গ্রুপ 3 থেকে 12 ট্রানজিশন মেটালস, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন্স, গ্রুপ 17 হ্যালোজেন্স, গ্রুপ 18 নোবেল গ্যাস। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস কাদেরকে বলে, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা নর্মাল এলিমেন্টস বা টিপিক্যাল এলিমেন্টস কাদেরকে বলে, গ্রুপ 1 2 এন্ড 13 টু 17 মানে কারা, এস ব্লক আর পি ব্লক,
এস ব্লক আর পি ব্লক দেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা নর্মাল এলিমেন্টস বা টিপিক্যাল এলিমেন্টস, গ্রুপ 1 2 এন্ড 13 টু 17, ঠিক আছে। ট্রানজিশন মেটাল কাদেরকে বলে, গ্রুপ 3 টু 12 ডি ব্লক এলিমেন্টস যারা মেলি 3 টু 12। ইনার ট্রানজিশন মেটালস কাদেরকে বলে, গ্রুপ 3 তে আছে যারা বেসিক্যালি এফ ব্লক এলিমেন্ট, তাই তো, গ্রুপ 3 তে প্রেজেন্ট আছে। ল্যান্থানাইডস এর মধ্যে কাদেরকে বলে, যারা হচ্ছে পিরিয়ড 6 এন্ড গ্রুপ 3 4f ব্লক যারা। অ্যাক্টিনাইডস কাদেরকে বলে, 5f ব্লক যারা পিরিয়ড 7 এন্ড গ্রুপ 3। ক্লিয়ার? কোনটাতে ডাউট আছে? এইটা কিন্তু টার্ম গুলো একটু খেয়াল রেখো, কোনটাকে, এইটা তো জানো, এগুলো তো জানো মোটামুটি, এইটা একটু খেয়াল রেখো। আর এই কোনটাকে কি বলে, চ্যালকোজেন্স মানেটা হচ্ছে ওর ফর্মিং, ঠিক আছে। অক্সিজেনরা সবাই ওরে প্রেজেন্ট থাকে, অক্সাইড ওর সালফাইড ওর এইখানে প্রেজেন্ট থাকে, অক্সিজেন সালফারেরা, তাই গ্রুপ 16 কে বলে চ্যালকোজেন্স। হ্যালোজেন্স মানে হচ্ছে সল্ট ফর্মিং, ফ্লুরাইড ক্লোরাইড ব্রোমাইড অ্যাডেড এগুলো সব সল্ট ফর্মেই প্রেজেন্ট থাকে, তাই এদেরকে বলা হয় হ্যালোজেন্স। হ্যালো মানে হচ্ছে সল্ট ফর্মিং, হ্যালাস মানে হচ্ছে সল্ট ফর্মিং সাবস্টেন্স, চ্যালকস মানে হচ্ছে ওর ফর্মিং সাবস্টেন্স। তো সেই জন্য অ্যাকর্ডিংলি নামগুলো দেওয়া হয়েছে, অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, ট্রানজিশন মেটাল, চ্যালকোজেন্স, হ্যালোজেন্স, নোবেল গ্যাস। এটা হচ্ছে এস ব্লক পি ব্লক মিলে হচ্ছে টিপিক্যাল এলিমেন্টস বা নর্মাল এলিমেন্ট, ডি ব্লক হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন মেটাল হচ্ছে এফ ব্লক, এফ ব্লকের মধ্যে একটা 4f ল্যান্থানাইডস আর 5f অ্যাক্টিনাইডস। চলে আসছি পিরিয়ড ওয়াইজ ক্লাসিফিকেশন। পিরিয়ড 1 এ কতগুলো এলিমেন্ট থাকে, তাই ওটাকে বলে শর্টেস্ট পিরিয়ড। পিরিয়ড 2 আর 3 তে কতগুলো করে এলিমেন্ট থাকে, তাই শর্ট পিরিয়ড। পিরিয়ড 4 এন্ড 5 এ কতগুলো করে এলিমেন্ট থাকে, ওদেরকে বলে লং পিরিয়ড। রাখেনি আর কি করা যাবে, আর লাস্টের দুটো পিরিয়ড 6 আর 7 লংগেস্ট পিরিয়ড, লংগেস্টই বলে দেয় 32 এলিমেন্টস। ক্লিয়ার? ফার্স্ট পিরিয়ডে কারা কারা ভর্তি হয়, 1s, সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ডে, ফোর্থ পিরিয়ডে, ফিফথ পিরিয়ডে, 5s, 4s, 5p, সিক্স পিরিয়ডে, আই তুমি বলো সিক্স পিরিয়ড, 6s, 4f, 5d, 6p, সেভেন পিরিয়ডে, 7s, তোমার 5f, 6d, 7p, ভেরি গুড। এরকম করে তাহলে লিখতে পারি, টেবিলটা অনুযায়ী লিখছি, ঠিক আছে। 1s, 2s, 2p, 3s, 3p, 4s এর পরে 3d, 4p, 5s এর পরে 4d, 5p, 6s এর পরে 4f, 5d, 7s এর পরে 5f, 5f, 6d, 7d, 6d, clear? 1s এ কত ইলেকট্রন, তাহলে অ্যাকচুয়ালি পিরিয়ড টেবিলটা গাইডেড হচ্ছে কি দ্বারা, অরবাইটালে কেমন করে ইলেকট্রন ভর্তি হচ্ছে। সো 1s তৈরি করছে ফার্স্ট পিরিয়ড, এন্ড যেহেতু 1s এ দুটি ইলেকট্রন থাকতে পারে, কত ইলেকট্রন থাকতে পারে, তাই এলিমেন্ট কটা থাকবে, টু এলিমেন্টস। ক্লিয়ার? তো দেখাতে হবে না তো এটা, ভেরি গুড। এটা তুমি ডি ব্লক একটা পড়াছো, সিঙ্গেল পড়াছো, ঠিক আছে। 2s 2p সেকেন্ড পিরিয়ড, 3s 3p থার্ড পিরিয়ড, সেটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, 3s 3p থার্ড পিরিয়ড, 4s 3d 4p এইটা ফোর্থ পিরিয়ড, 5s 4d 5p ড্র করা নেই এখানে, ফিফথ পিরিয়ড, 6th এ তার সঙ্গে আসবে 4f, 5d, 6p, ওটা হবে 6th পিরিয়ড। সো দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য টেবিল, মিলিয়ে নাও। স্টার্ট করছি এখান থেকে, 1s, 1 হাইড্রোজেন, কালারটা ওরকম হয়ে গেছে, এর পজিশন নিয়ে ডিসপিউট আছে না,
ওই জন্য ওর উপরে কালো ঠাপ্পা পড়ে গেছে বল। ওটা 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 কালার কিছু ইয়ে হয়ে গেছে। সো ওয়ান এস ওয়ান, তারপর ওটাকে হিলিয়াম, ওয়ান এস টু, পুরো টেবিলটা ফর্ম করছি, দেখে নাও ফার্স্ট পিরিয়ডে কে তৈরি হয়েছিল, ওয়ান এস, ওয়ান এস ওয়ান, ওয়ান এস টু। সো দিস ইজ ফার্স্ট পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডে টু এস টু পি, তাহলে টু এস এ দুটো থাকবে, টু এস ওয়ান, টু এস টু, আর টু পি ওয়ান থেকে টু পি সিক্স, অবভিয়াসলি এখানে টু এস টু ভর্তি। থার্ড পিরিয়ডে থ্রি এস থ্রি পি, থ্রি এস এ থ্রি এস ওয়ান, থ্রি এস টু, অ্যান্ড থ্রি পি তে থ্রি পি ওয়ান থেকে থ্রি পি সিক্স। ফোর্থ পিরিয়ডে ফোর এস ওয়ান, ফোর এস টু, তারপরে কি আসবে, থ্রি ডি, মানে থ্রি ডি যখন আসছে তখন ফোর এস কিন্তু ভর্তি, ফোর এস টু হয়ে থ্রি ডি স্টার্ট হচ্ছে, থ্রি ডি ওয়ান থেকে থ্রি ডি টেন, তারপরে ফোর এস ভর্তি, থ্রি ডি ভর্তি, তারপরে ফোর পি ওয়ান থেকে ফোর পি সিক্স। ফিফথ পিরিয়ডে ফাইভ এস ওয়ান, ফাইভ এস টু, তারপরে কিন্তু ফাইভ এস টু ভর্তি আসছে, দিয়ে ফোর ডি ওয়ান থেকে ফোর ডি টেন, তারপরে ফাইভ পি ওয়ান থেকে ফাইভ পি সিক্স, সিক্স এস ওয়ান, সিক্স এস টু, তারপরে কি ফোর এস, সিক্স এস টু ভর্তি, তারপরে ল্যান্থানামের জন্য প্রথম ইলেকট্রনটা ভুল করে ফাইভ ডি তে ঢুকে যায়, কিন্তু তারপর থেকে ঢুকতে শুরু করে ফোর এফ ওয়ানে, সো ফোর এফ ওয়ান থেকে ফোর এফ ফোরটিন, তারপরে রিজিউম হয় ফাইভ ডি টু, মানে ফাইভ ডি টু যখন রিজিউম হচ্ছে তখন কিন্তু ফোর এফ ফোরটিন ভর্তি হয়ে গেছে, বাট এখানে ফোর এফ জিরো ছিল, এর মাঝখানে এই চোদ্দটা এলিমেন্ট, চোদ্দটা ইলেকট্রন ইন হয়েছে। একই ভাবে তারপরে 5d2 থেকে কন্টিনিউ হলো 5d10 অফ দি, তারপরে 6p1 থেকে 6p6, 7 পিরিয়ডে 7s1, 7s2, একই ভাবে এখানে 5f0 ছিল, তারপরে চলে আসে 6d1, 6d2 করে 5f1 থেকে 5f14 অফ দি, তারপরে 6d2 আবার রিজিউম হয়, 6d2 যখন রিজিউম হচ্ছে তখন 5f14 হয়ে গেছে, এন্ড তারপরে 6d কন্টিনিউ হচ্ছে 6d2 থেকে 6d10 অফ দি, এন্ড 7p1 থেকে 7p6। ক্লিয়ার পুরো টেবিলটা? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এইখান থেকে দেখে নি, এই গ্রুপ ওয়ান আর গ্রুপ টু তে, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু তে কোন অরবাইটাল ভর্তি হয়েছে, আর গ্রুপ টু তে কোন অরবাইটাল ভর্তি হয়েছে, এস অরবাইটাল, কোন অরবাইটাল ভর্তি হয়েছে, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু তে এস অরবাইটাল, তাই এদেরকে কি বলবো, এস ব্লক এলিমেন্ট। গ্রুপ থার্টিন থেকে গ্রুপ এইটিন অবধি কোন অরবাইটাল ভর্তি হয়েছে, p, 2p থেকে 2p, 2p1 থেকে 2p6, 3p1 থেকে 3p6, 7p1 থেকে 7p6, তাদেরকে কি বলবো, p ব্লক এলিমেন্ট। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি, 3 থেকে 12 অবধি কোন ব্লক ভর্তি হয়েছে, d, 3d সিরিজ, 4d সিরিজ, 5d সিরিজ, 6d সিরিজ, এদেরকে কি বলবো, d ব্লক এলিমেন্টস, ঠিক আছে, d ব্লক এলিমেন্ট। আর এইখানে কোন ব্লক ভর্তি হয়েছে, গ্রুপ থ্রি তে, সিক্স পিরিয়ডে, সেভেন পিরিয়ডে, তাই এদেরকে বলবো এফ ব্লক এলিমেন্টস। এবার একবার জেনারেল কনফিগারেশন দেখে নি, গ্রুপ ওয়ান এর জেনারেল কনফিগারেশন কি হবে, এন এস ওয়ান, ওয়ান এস ওয়ান, টু এস ওয়ান, থ্রি এস ওয়ান, ফোর এস ওয়ান, ফাইভ এস ওয়ান, সিক্স এস ওয়ান, সেভেন এস ওয়ান, এন এস ওয়ান, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, এন এস টু, তাহলে গ্রুপ ওয়ান আর টু মিলিয়ে এন এস ওয়ান আর টু, ক্লিয়ার, তো এস ব্লক এলিমেন্ট, তাদের তাহলে জেনারেল কনফিগারেশন কি, এন এস ওয়ান ফর গ্রুপ ওয়ান আর এন এস টু ফর গ্রুপ টু, এদের জেনারেল কনফিগারেশন কি হবে, এন এস টু ভর্তি, অবশ্যই এন এস টু ভর্তি, এন পি ওয়ান থেকে সিক্স, এন এস টু এন পি ওয়ান থার্টিনে, এন এস টু এন পি টু ফোরটিনে, এন এস টু এন পি থ্রি, এন এস টু এন পি ফোর, এন এস টু এন পি ফাইভ, এন এস টু এন পি সিক্স, ক্লিয়ার, পি ব্লক এলিমেন্টের জেনারেল কনফিগারেশন এন এস টু এন পি ওয়ান থেকে সিক্স। ডি ব্লক দের জেনারেল কনফিগারেশন কি হবে, এন এস টু এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন, কিন্তু হাফ ফিল ফুল ফিল সাপোর্টের জন্য এন এস টু থাকবে না, এন এস টাও কখনো কখনো ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই সেখানে ওই জন্য এন এস ওয়ান বা টু বলবো, জেনারেল কনফিগারেশনটা কি বলবো, এন এস এ ওয়ান আছে কখনো কখনো, ম্যাক্সিমাম টাইম টু আছে, বাট কখনো কখনো এন এস ওয়ানও হয়ে যাচ্ছে, আর এন মাইনাস ওয়ান ডি তে এক থেকে দশ, ঠিক আছে, এন এস ওয়ান টু টু অ্যান্ড এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন। এফ ব্লকের জন্য কি বলবো তাহলে, জেনারেল কনফিগারেশন এফ ব্লক যখন স্টার্ট হচ্ছে এন এস টু, এন এস টু,
NS2 always. N-1D1. NS যদি 6 হয় N-1D হচ্ছে 5D, একটা ঢোকে ভুল করে N-1D1, তারপরে N-2F 1 থেকে 14, 1 টু 14। কিন্তু N-1D যেটা ওখানে 1টা সবসময় থাকে না, কখনো কখনো 0 হয়ে যায়, 0 বা 1। তাহলে জেনারেল কনফিগারেশন কি হলো F ব্লকের? দেখাচ্ছি N-1D 0 বা 1 N-2F 1 থেকে N-2F 14 অবধি। ক্লিয়ার জেনারেল কনফিগারেশন গুলো? দেবাংশ ক্লিয়ার তো? অরিজিনালি পিরিয়ড টুলটা এরকম দেখতে হওয়া উচিত ছিল। কেন এই এফ ব্লকটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি? তো টেবিলটা এরকম দেখতে হওয়া উচিত ছিল। দেখে না, 1S তারপরে 1S রাইট, 2S 2P, 3S 3P, 4S এখানটা ফাঁকা থাকবে কারণ পরে এফ আসবে এখানে। ভালো করে দেখো, এস আর পি এর মাঝখানে ডি এর জন্য জায়গা ফাঁকা রেখেছিলাম কিনা টেবিলে? এস আর পি তো গাদাগাদি করে লিখে দিতে পারতাম, ডিটাকে তো নিচে নামিয়ে দিতে পারতাম, পারতাম কিনা? তাহলে এস আর পি এর মাঝখানে এই দুটো পিরিয়ডে ফাঁকা জায়গা আছে কিনা? কারণ ফোর্থ পিরিয়ডে ডি এন্ট্রি নেবে। তাহলে সিমিলারলি এতদূর অব্দি এই দুজনের মাঝখানেও ফাঁকা জায়গা রাখা উচিত ছিল, কারণ এইখানে সে এফ এন্ট্রি নেবে এই দুটো সিচুয়েশনে। সো এইটা হওয়া উচিত ছিল পিরিয়ড টেবিলের অ্যাকচুয়াল স্ট্রাকচার। 1s তারপরে 2s 2p, 3s 3p, 4s তারপরে এটা ফাঁকাই যাবে, 3d তারপরে 4p, 5s তারপরে ফাঁকা যাবে, 4d তারপরে 5p, হ্যাঁ এইবার এটা ভর্তি হবে 6s, তারপরে 4f, তারপরে 5d, তারপরে 6p, এই অর্ডারেই তো ভর্তি হচ্ছে না, এই অর্ডারেই তো ভর্তিটা হচ্ছে, তারপরে 7s, 5f, 6d, 7p, এইটা হওয়া উচিত ছিল। হয়েছে কিরকম, এই পার্টটাকে নিচে নামিয়ে দিয়েছে। কেন নিচে নামিয়ে দিয়েছে? এর পিছনে লজিক অ্যাজ সাচ কিছু নেই, এটা একটাই কারণ, অনেক স্প্রেড হয়ে যাচ্ছে টেবিলটা, অনেক ওয়াইডার হয়ে যাচ্ছে হ্যান্ডেল করতে। টেবিলটার প্রিন্টিং করা বলো বা টেবিলটাকে বুকে প্রিন্ট করা বলো বা হার্ড মানে হার্ড কপিতে প্রিন্ট করা বলো বা বুকে প্রিন্ট করা বলো, একটা হিউজ জায়গা নিয়ে নেবে, স্পেস ম্যানেজমেন্ট হয়েছে এখানে। এখানে কোনো কেমিস্ট্রি হয়নি কিন্তু, ঠিক আছে, এটা জাস্ট সিম্পল স্পেস ম্যানেজমেন্ট হয়েছে। বলছি এটা তো মাত্র দুটোই আছে, অনেকগুলো থাকলে একটা ওয়েটেজ দিত, মাত্র দুটো নিচে নামিয়ে দেয়। অনেক সময় হয় না এটা কিরকম সিচুয়েশন, ধরো ফর এক্সাম্পল, ধরো স্কুলে বিভিন্ন হাউস ডিসাইড হয় না, এই রেড হাউস ব্লু, আজকাল এইসব হয়, রেড হাউস ব্লু হাউস গ্রিন হাউস ইয়েলো হাউস, এরকম অনেকগুলো হাউস হয়েছে, যে হাউসগুলোতে এক একটা করে দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে দেখা যাচ্ছে রেড হাউসে যারা আছে তারা সবাই ক্রিকেট খেলতে ভালোবাসে, এরকম ভাবে মানে আমি হচ্ছে খেলা অনুযায়ী গ্রুপিংটা হয়েছে, যারা ক্রিকেট খেলতে ভালোবাসে তারা রেড হাউসে গেছে, যারা ফুটবল খেলতে ভালোবাসে তারা এইটা অনুযায়ী হচ্ছে, যারা ক্রিকেট খেলতে ভালোবাসে তারা পিঙ্ক হাউসে গেছে, যারা ফুটবল খেলতে ভালোবাসে তারা ইয়েলো হাউসে গেছে, যারা ব্যাডমিন্টন বা এরকম কিছু খেলতে ভালোবাসে তারা ব্লু হাউসে গেছে। এখন স্কোয়াশ খেলার মতন কিছু প্লেয়ার বেরিয়েছে, যারা স্কোয়াশ খেলতে ভালোবাসে, যেটা হচ্ছে খুবই আনন্যাচারাল মানে আনকমন একটা গেম, বলে দেবো পরে। তো স্কোয়াশ স্কোয়াশ প্লেয়ার যারা আছে তারা খুবই অল্প কিছু বাচ্চা তারা গ্রিন হাউসে গেছে, ঠিক আছে। এবারে বল, যখন টিচার দেখছেন, টিচার কি দেখছেন? পিঙ্ক হাউসে প্রচুর স্টুডেন্ট, কারণ পিঙ্ক হাউসে, এই যে পিঙ্ক হাউসে, পিঙ্ক হাউসে প্রচুর স্টুডেন্ট কারণ তারা ক্রিকেট খেলছে, সবাই ক্রিকেট খেলতে ভালোবাসে। ইয়েলো হাউসেও প্রচুর ভর্তি ভর্তি স্টুডেন্ট, ক্রিকেট যা খেলতে ভালোবাসে ফুটবল তার থেকেও বেশি খেলতে ভালোবাসে। কেন? ক্রিকেট খেলতে ব্যাট বল উইকেট তিনটে তিনটে জিনিস লাগে, ফুটবল খেলতে শুধু একটা বল লাগে, ইট দিয়ে জুতো দিয়ে গোল হয়ে যাবে, রাইট? সেই জন্য যারা ফুটবল খেলছে তার থেকেও বেশি, সেটা হচ্ছে সব ইয়েলো হাউসে বসে আছে। ব্যাডমিন্টনও মোটামুটি কিছু একটা ক্রেজ আছে, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলারও অনেকেই খেলে, সো তারা ব্লু হাউসে বসে আছে। কিন্তু স্কোয়াশ খেলা টিচার কি দেখছেন? স্কোয়াশেরও স্টুডেন্ট হয়েছে কিন্তু কম হয়েছে। তো তোর কি মনে হয়, টিচার এবার ধর ফর এক্সাম্পল সবার জন্য টি শার্ট বিক্রি, টি শার্ট ডিস্ট্রিবিউট করছে, গ্রিন হাউস রেড হাউসের জন্য টি শার্ট স্কুল থেকে ডিস্ট্রিবিউট হয়েছে, রেড টি শার্ট পিঙ্ক টি শার্ট ডিস্ট্রিবিউটেড হয়েছে, ইয়েলো হাউসের জন্য টি শার্ট ডিস্ট্রিবিউটেড হয়েছে, ব্লু হাউসের জন্য টি শার্ট ডিস্ট্রিবিউটেড হয়েছে,
এদেরকে বলেছে ভাই তোমাদের টাকা দিয়ে দিচ্ছি, তোমরা দোকান থেকে কিনে নাও। এইটা হয়ে গেছে এদের সাথে কেস। কমই আছে তো এত টি শার্ট আর স্কুল থেকে ইয়ে করা টাকা দিয়ে দেবো, নিজের দোকান থেকে কিনে নাও। এমন না যে বার করে দিয়েছে, স্কোয়াশ খেলাই যাবে না ডিসকার্ড করে দিল, কম স্টুডেন্ট হয়েছে ডিসকার্ড করলো না, কিন্তু অতটাও ভ্যালু দিল না, পাত্তা দিল না, এরকম সিচুয়েশন হয়ে গেছে। বলছে টাকা নিয়ে দোকান থেকেই কিনে নাও, এটা হয়ে গেছে এক লোকের সাথে। তাই দেখতে হয়ে গেছে এরকম, কোনখান থেকে কেটেছে, এইখান থেকে একটা কাঁচি চালিয়ে দিয়েছে, সেটাতে স্পেস ম্যানেজমেন্ট হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই ফাঁকে থাকা যে এফ ব্লকটা ছিল ওই এফ ব্লককে নামিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এস ব্লকের বল জেনারেল কনফিগারেশন কি হলো? এনএস 1 2 2, যেখানে এটা এনএস 1, এটা এনএস 2। পি ব্লকের জেনারেল কনফিগারেশন কি হলো? এনএস 2 এনপি 1 2 6, তার মধ্যে এটা কোন কত নাম্বার? এনপি 1, এনপি 2, এনপি 3, এনপি 4, এনপি 5, এনপি 6। যদি এখানে এটা একটা এক্সেপশন আছে, 1 এস বসে আছে এখানে, আচ্ছা তার আগে এনএস 2 ভর্তি আছে। ডি ব্লকের জেনারেল কি হলো? এনএস 1 আর 2 এন মাইনাস 1 ডি 1 to 10, ভেরি গুড। এফ ব্লকের জেনারেল কনফিগারেশন কি হলো? এনএস 2 এন মাইনাস 1 ডি 1 থাকে, কখনো কখনো 0 হয়ে যায়, আর ভর্তি হচ্ছে এন মাইনাস 2 এফ এ। ক্লিয়ার? পুরো ব্লক ডিভিশন কোন ব্লক? আচ্ছা ব্লকটা কিসের উপর বেস করে তৈরি হচ্ছে? লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে? লাস্ট ইলেকট্রন এস অরবিটালে গেলে এস ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রন পি অরবিটালে গেলে পি ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গেলে ডি ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে গেলে এফ ব্লক এলিমেন্ট। কোন এক্সেপশনস নেই এখানে। লাস্ট ইলেকট্রনটা যেখানে যাচ্ছে, জিঙ্কের লাস্ট ইলেকট্রনটা তো থ্রিডিতেই যাচ্ছে ধরছি না, এসে যাচ্ছে কপারটা এক্সেপশন করছে বলে জিঙ্কে গিয়ে ওটা মনে হচ্ছে। এক্সেপশনটা কি জিঙ্ক করছে? এক্সেপশনটা তার আগে কপার করছে, কপারে তো করা উচিত ছিল কি 4s 2 3 9 না, সে অনুযায়ী জিঙ্কে 4s 2 3 10 যাওয়ার কথা, তাই জিঙ্ক তো সেই লজিকে ঠিকঠাক জায়গাতেই আছে। কপার মাঝখানে একটা ঝামেলা করছে বলে জিঙ্ক কপারকে সাপোর্ট দিচ্ছে, আর তুমি জিঙ্কে বাদ করে দিচ্ছে এক্সেপশন বলে। কোথায় তুমি জিঙ্কে ক্রেডিট দেবে? জিঙ্ক কপারের এই সাপোর্টটাকে অ্যাকনোলেজ করেছে যে ঠিক আছে তুই 4s 1 থেকে একটা নিয়ে নে, তাতে আমাকে লোকে কথা শোনাতেই পারে, বলতেই পারে তুমি তো এস ব্লক এলিমেন্ট হয়ে গেলে, তুমি তো 4s 1 ইলেকট্রনটা নিচ্ছ, 4s 1 ছিল 4s 2 করছো, তুমি তো ডি ব্লক না, বাট ওটুকু কথা আমি তোর জন্য শুনে নেবো। জিঙ্কের এই বন্ধুর থেকে তুমি এখন ছোট করতে বলছো, এক্সেপশন হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি প্রবলেমটা জিঙ্ক করেনি, হওয়ার কথা ছিল কপারেরই 4s 2 3 9, জিঙ্কের 4s 2 3 10, তো ডিতে যাওয়ার কথা, কপার ঝামেলাটা করাতে জিঙ্ক ওখানটা 4s 1 নিয়েছে, বাট ও ডি ব্লক এলিমেন্টই। ক্লিয়ার? দেখে নাও, ক্লিয়ার? তো আউটার মোস্ট, আউটার মোস্ট অরবিটালে সবসময় আমরা ভেতরের অরবিটালে অবভিয়াসলি ভর্তি আছে, এনএস 1 2 2 বলছি মানে এন মাইনাস 1 এ এসপি ভর্তি আছে। ক্লিয়ার? আমরা শুধু ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা বলছি, অনলি ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন বলছি, এনএস 1 2 2। দেখে নাও সব কটা ক্লিয়ার কিনা। এস ব্লক একটু আগে লিখেছো, এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এন্ড এফ ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক। টেবিলের কনস্ট্রাকশনটা ক্লিয়ার? তো কেমন করে টেবিলটা তৈরি হয়েছে, 3-4 টুকরো মিলিয়ে একটা হাউজিং কমপ্লেক্স, বেসিক্যালি হাই ইনকাম গ্রুপ এখানে, মিডিয়াম ইনকাম গ্রুপ এখানে, লো ইনকাম গ্রুপ এখানে, সার্ভেন্ট কোয়ার্টার এখানে। ঠিক আছে, সো হাউজিং কমপ্লেক্স যেরকম করে ডিজাইন হয় বিভিন্ন জায়গায় থাকে না, বড় বড় হাউজিং কমপ্লেক্সে, যে এই জায়গাগুলো বাংলো, এই জায়গাগুলোতে ডুপ্লেক্স, এই জায়গাগুলোতে বিল্ডিং 2-3 BHK ফ্ল্যাটস, ওইগুলোতে 2 BHK ফ্ল্যাটস, এরকম 1 BHK ফ্ল্যাট, সে একদম সেম ওয়েতে হাউজিং কমপ্লেক্সের মতন এর কনস্ট্রাকশনটা। ক্লিয়ার? তো ভেরি গুড, চলে আসছি এদের বেশ কিছু ফিচার্স, মেন মেন ফিচার্স গুলো। এস ব্লকে যারা আছে, গ্রুপ 1 এ হলে ইউনিভ্যালেন্ট, ভ্যালেন্সি 1, গ্রুপ 2 তে হলে বাইভ্যালেন্ট, ভ্যালেন্সি 2। এরা ইউজুয়ালি মেটাল হয়, তাই তারা স্ট্রং রিডিউসিং এজেন্ট, এরা ইউজুয়ালি আয়নিক কম্পাউন্ড ফর্ম করে কারণ এটা মেটাল। এরা পজিটিভ ফ্লেম টেস্ট দেয়, মানে ফ্লেমে এরা প্রত্যেকে কালার শো করে, অ্যান্ড এরা মেনলি অ্যালকালি বা অ্যালকালাইন আর্থ মেটালস, গ্রুপ 1 হলে অ্যালকালি, গ্রুপ 2 হলে অ্যালকালাইন আর্থ মেটালস, মানে এদের নেচারটা অ্যালকালাইন ইন নেচার। পি ব্লকে যারা আছে, তাদের সবারই মোর দ্যান 1 অক্সিডেশন স্টেট থাকে, সবারই মোর দ্যান 1 অক্সিডেশন স্টেট থাকে, একের বেশি অক্সিডেশন স্টেট থাকে সবারই। এর এখানে মেটালসও আছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, দে আর মেটালস,
অ্যালুমিনিয়াম টালুমিনিয়াম এগুলো, অ্যালুমিনিয়াম লেড নিচের দিকে যারা আছে, ঠিক আছে, যত নিচের দিকে না যত নিচের দিকে যাই মেটালিক ক্যারেক্টার বাড়ে। সো নিচের দিকে যারা আছে অ্যালুমিনিয়াম, তারপরে তার নিচে গ্যালিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে, টিন, লেড, বিসমাথ, ঠিক আছে, দে আর মেটালস। এখানে মেটালয়েডস ও আছে, ঠিক আছে, বোরন, আর্সেনিক, সিলিকন, দে আর মেটালয়েডস। অ্যান্ড এখানে নন মেটালস ও আছে, মেটাল, নন মেটাল, মেটালয়েডস, তিনজনই প্রেজেন্ট আছে কোন গ্রুপে, পি ব্লকে। পুরো পিরিয়ডিক টেবিল জুড়ে ম্যাক্সিমাম কি আছে, মেটাল, নন মেটাল না মেটালয়েড, পুরো টেবিল জুড়ে বল, নন মেটাল, এই বেশি তো, পুরো টেবিলটা জুড়ে, কোন টেবিল, পিরিয়ডিক টেবিল, কোন টেবিলের কথা বলছি এখানে, আর এস ব্লকে কারা আছে, তারা কি মেটাল না নন মেটাল, ডি ব্লকে যারা আছে তারা মেটাল না নন মেটাল, সফট ট্রানজিশন মেটাল, এফ ব্লকে যারা আছে মেটাল না নন মেটাল, মেটাল, সব মেটাল। তো পুরো পিরিয়ডিক টেবিল জুড়ে কারা আছে, শুধুই মেটালস না, মেটালয়েড কিন্তু আছে, কটা আছে আর টেবিলের 118টার মধ্যে কতগুলো মেটাল আর কতগুলো নন মেটাল, কতগুলো মেটালয়েড, ম্যাক্সিমামই মেটাল, ঠিক আছে, ম্যাক্সিমামই হচ্ছে পুরো টেবিলটা জুড়ে মেটালস আর প্রেজেন্ট, মানে ম্যাক্সিমাম এলিমেন্টস হচ্ছে আমাদের মেটালস, ঠিক আছে। আচ্ছা, মোর দ্যান ওয়ান অক্সিডেশন, অক্সিডেশন স্টেট, একের বেশি অক্সিডেশন স্টেট থাকতে পারে এখানে, এই টেবিল, এই ব্লকটাতে মেটালও থাকতে পারে, নন মেটালও থাকতে পারে, মেটালয়েড থাকতে পারে। মেটালরা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, নন মেটাল গুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। চালকোজেন্স বলে কাদেরকে, অক্সিজেনের গ্রুপটাকে, হ্যালোজেন্স বলে কাদেরকে, ফ্লুরিনের গ্রুপটাকে, আর নোবেল গ্যাস বলে কাদেরকে, হিলিয়াম নিয়নের গ্রুপটাকে, ক্লিয়ার। সো তিনজনই এখানে প্রেজেন্ট আছে। ডি ব্লকদের কি, অলরেডি ডি ব্লকের, ডি ব্লকের ট্রানজিশন মেটালদের ক্রাইটেরিয়া পড়েছি, এরা সবাই মাল্টিভ্যালেন্ট মেটাল, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট আছে এখানে, মাল্টিভ্যালেন্ট মেটালস, এরা কমপ্লেক্স ফর্ম করতে পারে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স এই অলরেডি গুলো পড়েছি বা পড়বো। কালার্ড কম্পাউন্ড ফর্ম করে এরা, ডি ব্লক, এফ ব্লক, কালার্ড কম্পাউন্ড ফর্ম করে ডি ব্লক, প্যারাম্যাগনেটিক হয়, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, প্যারাম্যাগনেটিক হয়, সেই জন্য এটা ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করে। এবং এখানে 3D, 4D, 5D, 6D চারটে ডি ব্লক আছে যেগুলো একে একে ইলেকট্রন দিয়ে ভর্তি হয়। এফ ব্লক, এরাও মাল্টিভ্যালেন্ট, একের বেশি ভ্যালেন্সি থাকে, কিন্তু এদের মতন অতটাও নয়, কম, হেভি মেটাল হয়, এরাও কমপ্লেক্স ফরমেশন করে, কালার্ড কম্পাউন্ড ফর্ম করে। এখানে দুটো সিরিজ আছে, একটা ল্যান্থানাইট সিরিজ, যারা 4F ইলেকট্রন ভর্তি হলে, অ্যাক্টিনাইট সিরিজ 5F ভর্তি হলে, ক্লিয়ার। জেনারেল ফিচার্স গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্লকসের, ভেরি গুড। চলে আসছি, লোকেশন কেমন করে বার করবে ফ্রম দ্য কনফিগারেশন। সো কনফিগারেশন যদি জানা থাকে, কোন একটা এলিমেন্টের কনফিগারেশন জানা আছে, বা জানা না থাকলেও বার করে নিতে পেরেছো, কনফিগারেশন, অ্যাটমিক নাম্বার জানা ছিল সেখান থেকে কনফিগারেশন বার করেছো, সেখান থেকে লোকেশন কেমন করে বেরোবে, পিরিয়ড কি হবে, গ্রুপ কি হবে, পিরিয়ড হবে হচ্ছে তোমার হচ্ছে ভ্যালেন্সেল, ভ্যালেন্সেল নাম্বারটাই হচ্ছে পিরিয়ড নাম্বার, কাদের জন্য, এস ব্লক আর পি ব্লকের জন্য, কাদের জন্য, এটা এস ব্লক আর পি ব্লকদের জন্য ভ্যালেন্সেলটা যেটা, ওটাই হচ্ছে পিরিয়ড নাম্বার, ঠিক আছে। অর্থাৎ ধরো কারো কারোর হচ্ছে এনএস ওয়ান, ওই এনএস ওয়ান এর এনটাই হচ্ছে পিরিয়ড নাম্বার, এনএস, এনএস ওয়ান টু টু। ধরো সোডিয়ামের, ফর এক্সাম্পল সোডিয়াম, সোডিয়ামের ভ্যালেন্সেলের কনফিগারেশন কি, 3S1, 3S1, তাহলে পিরিয়ড কোনটা হবে, 3, ঠিক আছে। ক্লোরিন ভ্যালেন্সিয়ালে কনফিগারেশন বলো, অ্যাটমিক নাম্বার 17, ক্লোরিন ভ্যালেন্সিয়ালে কনফিগারেশন, ঠিক করে পুরোটা বল, ভ্যালেন্সিয়ালে কনফিগারেশন চাইছি ক্লোরিনের জন্য, 17 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 2s2 2p6 10টা, তারপরে তাহলে হচ্ছে তোমার যেটা হচ্ছে তার ভ্যালেন্সেলের শেল নাম্বারটা, সেটাই হচ্ছে পিরিয়ড নাম্বার, ভ্যালেন্সেলের শেল নাম্বারটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। গ্রুপে চলে আসছি, গ্রুপ কি করে বেরোবে, গ্রুপ হচ্ছে এস ব্লক যদি হয়, তোমাকে প্রথমে জানতে হবে তার লোকেশন কোথায়, এস ব্লক না পি ব্লক না ডি ব্লক না এফ ব্লক, এস ব্লক যদি হয় তাহলে গ্রুপ নাম্বার কি করে বেরোবে, ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। এক্সাম্পল দেখবো সব কন্ডাক্টটা করে, এস ব্লকের জন্য ক্লিয়ার, যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ওটাই তার গ্রুপ নাম্বার। যদি পি ব্লক হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে 10 অ্যাড করলে গ্রুপ নাম্বার পাবে। যদি ডি ব্লক হয় তাহলে এগেন ভ্যালেন্স ইলেকট্রন নাম্বারটা
কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বলতে এখানে NS এন্ড N-1d দুজনকে ইনক্লুড করা হচ্ছে, দুজনে মিলেই যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার সেটাই হবে গ্রুপ নাম্বার। আর এফ ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার ফিক্স, দ্যাট ইজ 3। দেখে নাও একবার, ভ্যালেন্সিয়াল নাম্বারটা হচ্ছে পিরিয়ড নাম্বার, সবকটা ব্লকের জন্য একটা করে আমরা দেখে নেব। এফ ব্লক হলে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বারটাই হবে গ্রুপ নাম্বার, পি ব্লক হলে ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে 10 অ্যাড হলে গ্রুপ নাম্বার পাবো, ডি ব্লক হলে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বারটাই গ্রুপ নাম্বার হবে। বাট ভ্যালেন্স ইলেকট্রন বলতে শুধু এনএস টাকে বুঝবো না, এনএস আর এন মাইনাস ওয়ান ডি দুটোকে মিলিয়ে যে টোটাল ইলেকট্রন নাম্বার হবে সেটাই হবে তার গ্রুপ নাম্বার। এফ ব্লক হলে গ্রুপ নাম্বার হবে 3। ক্লিয়ার? একটা করে এক্সাম্পল চুজ করছি। সো এস ব্লকের একটা এলিমেন্টের নাম বলো দিবাংশু। এস ব্লক একটা এলিমেন্ট, এস ব্লক ক্যালসিয়াম, ফাইন। অ্যাটমিক ভ্যালেন্সিয়াল কনফিগারেশন বলো, মানে 1s2s2, মানে 1s2 2s2 2p6, 3s2 3s2 3p6 20 20 20 3p5, এটা তো 17 হয়ে গেছে ক্লোরিনের। 20 3s2 তো হচ্ছে 12, 3p6 হচ্ছে তাহলে 18, তারপরে 4s2। তাহলে ভ্যালেন্সিয়াল কনফিগারেশন কি দাঁড়ালো? 4s2। ক্যালসিয়ামের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন 4s2। তাহলে পিরিয়ড, ভেরি গুড, পিরিয়ড 4। এস ব্লকের জন্য গ্রুপ নাম্বারের রুল কি? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, তাহলে গ্রুপ। ক্লিয়ার? 4 নাম্বার পিরিয়ড, 2 নাম্বার গ্রুপ, ক্যালসিয়ামের লোকেশন। ক্লিয়ার? পি ব্লক একটা এলিমেন্টের নাম বলো এবার। অক্সিজেন 8, কনফিগারেশন ভ্যালেন্সিয়ালের 2s2, তাহলে বল 2s2 2p4, এটাই ভ্যালেন্সিয়াল, পুরো শেলটাতে এটাই তো। তাহলে পিরিয়ড, শেল নাম্বারটাই হচ্ছে পিরিয়ড, পিরিয়ড 2। গ্রুপ নাম্বার ভ্যালেন্সিয়ালের সঙ্গে ভ্যালেন্সিয়ালের টোটাল ইলেকট্রনের সঙ্গে 10 অ্যাড হবে, ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? 6টা, তার সঙ্গে 10 অ্যাড করলে কত হয়? 16। তাহলে গ্রুপ হবে চালকোজেন্স গ্রুপটা 16। ক্লিয়ার তো? মানে এর এর বাইরে বেরোবে না কিন্তু, এটাই এটাই লজিক, ঠিক আছে? যে ব্লক বলবে অ্যাকর্ডিংলি করতে হবে। ডি ব্লক বল একটা দেবাংশু, স্ক্যান্ডিয়াম 21, ভ্যালেন্সিয়াল কনফিগারেশন 21, আরে 20 তো দিয়ে দেওয়া আছে, 20 দেওয়া আছে এখান অব্দি, ফরেস্ট তারপরে 3d1, সো 3d1 ফরেস্ট 2। তাহলে এখানে ভ্যালেন্স শেলটা কোনটা, মানে আউটার মোস্ট শেলটা কোনটা? 4s। তাহলে পিরিয়ড হবে 4। এনটা কোনটা? এনটা 4 না, এটা তো N-1, এটা তো N-1, এনটা কোনটা? এনটা হচ্ছে শেল নাম্বার, দ্যাট ইজ আ পিরিয়ড নাম্বার, এনটা কোনটা? 4, পিরিয়ড নাম্বারটা। তাহলে পিরিয়ড কত হলো? 4। টোটাল দুজনকে মিলিয়ে ইলেকট্রন কটা? 3d এবং 4s কে মিলিয়ে ইলেকট্রন, তাহলে গ্রুপ হবে 3। শুধু এখানে কিন্তু 4s দেখলে হবে না, বা শুধু 3d দেখলে হবে না, দুজনকে মিলিয়ে টোটাল ভ্যালেন্সিয়াল কতগুলো? গ্রুপ 3, একদম ক্যালসিয়ামের পাশেই স্ক্যান্ডিয়াম স্টার্ট হয় গ্রুপ 3 তে, ঠিক আছে? মিলে গেছে? এফ ব্লকের জন্য একটা এলিমেন্ট বলো, ল্যান্থানাম সিরিয়াম ধরছি, পরের জন্যটা সিরিয়াম, ঠিক আছে? তাহলে এফ ব্লকের জন্য সিরিয়াম, সিরিয়ামের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন বল, ভ্যালেন্সিয়াল। এখন ভ্যালেন্সিয়াল কিন্তু অ্যাটমিক নাম্বার মনে করে বলবে না, কেমন করে বলবে দেখিয়ে দিচ্ছি। এখন ভ্যালেন্সিয়াল এইখান থেকে আসবে, সিরিয়াম মানে লোকেশন থেকে ভ্যালেন্সিয়াল মনে করবে, লোকেশন জানা আছে না? সো অ্যাকচুয়ালি আমরা কনফিগারেশন থেকে লোকেশন বার করা শেখাচ্ছি তো, কিন্তু তোমাকে বাড়ির বাড়ির নিজের নিজের সেলফ প্রিপারেশন কেমন ভাবে রাখতে হবে, লোকেশন মনে রাখতে হবে যাতে কনফিগারেশন করতে পারো। লোকেশন মানে টেবিলে কোথায়, সে সিরিয়ামের লোকেশন কোথায়, অ্যাটমিক নাম্বার থেকে ভ্যালেন্সিয়াল, সিরিয়ামের অ্যাটমিক নাম্বার 58, তাই 1s থেকে শুরু করে 58 অবধি যেতে গেলে ওইখানেই তো টাইম চলে গেল, আর এমসিকিউ কি সলভ হবে? ওটাই তো বলতে চাইছি যে তাহলে সিরিয়ামের লোকেশনটা তার জন্য জানতে হবে না, তুমি যে 6 থেকে স্টার্ট করবে তার জন্য জানতে তো হবে সিরিয়াম 6 পিরিয়ডে থাকে, এটাই বলতে চাইছি। সো এই টেবিলটা এখন ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাকে এখন কনফিগারেশন ওয়াইজ লোকেশন মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সিরিয়ামের লোকেশন এইখানে, তাহলে বল তার কনফিগারেশন কি সিরিয়ামের জন্য? 6s2 5d1 4f1, এইখানে যে আছে সে ল্যান্থানাম, ল্যান্থানামের পরের জন্য সিরিয়াম,
এফ টু হলে ফাইভ ডি জিরো হয়ে যেত, ফাইভ ডি ওয়ান এফ ফোর এফ ওয়ান দুটোই হতে পারে সিরিয়ামের জন্য। তাহলে সিক্স এস টু, তারপরে ফাইভ ডি ওয়ান এইখানে আছে, হ্যাঁ কিনা, ফাইভ ডি ওয়ান টাকে ল্যান্থানাম, তারপরে ফোর এফ ওয়ান সিরিয়াম, ঠিক আছে। তাহলে এখান থেকে বল এনটা কোনটা সিরিয়ামের জন্য, সিক্স এস টু, সিক্স টা হচ্ছে এন, তাহলে পিরিয়ড এন্ড এদের তো গ্রুপ অলওয়েজ থ্রি, ঠিক আছে, মাথা ঢুকেছে, ঢুকেছে কি ঢোকেনি, কি ঢুকেছে, তো সিরিয়াম মানে কি করে পেলে, সিরিয়াম এখান থেকে পেলে সিক্স এস টু, তার মানে এনটা সিক্স মানে পিরিয়ড সিক্স, সিক্স এস টু এর পরে কি আছে, ফাইভ ডি ওয়ান ফোর এফ ওয়ান, ফাইভ ডি ওয়ানটা হচ্ছে এইখানে ল্যান্থানাম, তারপরে ফোর এফ ওয়ানে গিয়ে হচ্ছে সিরিয়াম, তাহলে সিক্স এস টু ফাইভ ডি ওয়ান ফোর এফ ওয়ান যদি হয় তাহলে এনটা হচ্ছে সিক্স, সিক্স পিরিয়ড, গ্রুপ হচ্ছে এদের অলওয়েজ থ্রি। টেবিলটার ইম্পর্টেন্স কি দেখে নাও, মোর ফান্ডামেন্টাল প্রপার্টি অ্যাটমিক নাম্বার অনুযায়ী টেবিলটা এখন ডিসাইডেড, আইসোটোপদের পজিশন এখন জাস্টিফাইড, আইসোটোপদের এখন অ্যাটমিক নাম্বার সেম কি সেম নয়, কার্বন যাই হোক বারো হোক কার্বন বা কার্বন চোদ্দ হোক অ্যাটমিক নাম্বার সিক্স তো না, তো আন্দোলনকারীদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে অ্যাটমিক ওয়েটেড ইনক্রিজিং অর্ডারে তোমাকে সাজানো হয়নি, অ্যাকচুয়ালি ওটা ভুল সাজানো ছিল, অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানোটা ফান্ডামেন্টাল, অ্যাটমিক নাম্বার তুমি বারো কার্বন হও তুমি চোদ্দ কার্বন হও, তোমার ছয় হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাই একই জায়গায় থাকতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে পুরো টেবিলটা গভর্নড হচ্ছে, হ্যাঁ কিনা। আর এইটার মধ্যে ট্যালিটা বুঝতে পারা গেছে, তো বলা হলো অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো হবে, আর সাজানো হলো ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী, এটার মধ্যে ট্যালিটা বুঝতে পারা গেছে, যে অ্যাটমিক নাম্বার কন্ট্রোল করে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার মানে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার মানে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে গভর্ন হচ্ছে পুরো টেবিলটা, এস পি ডি এফ ব্লক এর ডিভিশন হয়ে গেল, ডিভিশন হয়ে যাওয়া মানে স্টাডি ইজি হয়ে গেল, এখন এস ব্লক আমি যদি জানতে পারি এলিমেন্ট এস ব্লক এর আমি কি কি ফিচার থাকবে আন্দাজ করে নিতে পারবো, ডি ব্লক মানে সে ট্রানজিশন মেটাল হবে, কালার তৈরি করবে, ক্যাটালিস্ট হবে, আন্দাজ করে নিতে পারবো, স্টাডি ইজি হয়ে গেল, অ্যানোমালাস পেয়ারটা এখন জাস্টিফাইড, দেখো এখন বলো পটাশিয়াম তার অ্যাটমিক নাম্বার কত, ওটা তো অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার কত পটাশিয়ামের, 19, আর্গান অ্যাটমিক নাম্বার কত, 18, তাহলে কাকে আগে রাখতে হবে, আর্গান কি, আর্গান কি আগে রাখা হয়েছে, নিয়নের নিচে আর্গান তারপরে পটাশিয়াম সোডিয়ামের নিচে, ঠিক আছে, তো তাহলে এখন জাস্টিফাইড হয়ে গেল, অ্যাটমিক মাসটা আর্গানের বেশি হয়ে যাচ্ছিল তাই অ্যানোমালাস ব্যাপারটা তৈরি হয়েছিল, বাট অ্যাটমিক নাম্বার আর্গানের কম 18, আগেই রাখতে হবে, আগেই রাখা আছে, পটাশিয়াম পরেই থাকবে, পরেই আছে, এবং ল্যান্থানাইডের অ্যাক্টিনাইডের জন্য সেপারেট একটা সিরিজও তৈরি হলো। লিমিটেশন কি, হাইড্রোজেনের পজিশন নিয়ে ডিসপিউট আছে, হিলিয়াম এস ব্লক এলিমেন্ট কিন্তু রাখা হয়েছে কোথায়, পি ব্লকে, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডদের সার্ভেন্ট কোটা দিয়ে দিয়েছে, ওই টেবিল তো আছে, ওটা বানানো হয় না স্পেস ম্যানেজমেন্টের জন্য, ডিসপিউটে থেকে যায় হাইড্রোজেন, কি বলা হয় ডিসপিউটেড এলিমেন্টস, বলো কি ডিসকভার করে, কি ডিসকভার করে, এই তিন টেলিভিশনকে যদি কিছু করে, যদি ফার্দার কিছু আসে তখন অ্যাকর্ডিং দ্য আওয়ার পিরিয়ড টেবিল নতুন কিছু হবে, বাট আসার চান্স নেই, কারণ হাইড্রোজেনের পজিশন ওই 1s মানে লিথিয়ামের উপরে হবে না হিলিয়ামের বাঁদিকে ওখানে হবে, এটা নিয়ে ডিসপিউট থাকবে, এক্ষুনি কেন ডিসপিউটটা কোনোদিনই রিজলভ হবে না, এক্ষুনি আসছি, সেম হিলিয়ামকে যদি তুমি 1s2 তো হিলিয়াম কত, 1s2 তো ওকে যদি বাকি ns2 এর উপর নিয়ে বসিয়ে দাও, ক্যালসিয়াম বেরিলিয়াম ওদের উপরে বসিয়ে দাও, প্রপার্টি ম্যাচ করবে না, তাই ওকে ওখানেই রাখতে হবে। আর ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, হ্যাঁ এইটাকে ডিসপিউট ইজিলি সলভ করে দিয়ে যেতে পারে, তা তো দেখালেই মাঝখানে এফ কে ঢুকিয়ে দিলেই হয়ে যায়, স্পেস ম্যানেজমেন্টের জন্য করা হয়ে আছে, যে মেন বডি থেকে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডকে সরিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্ভেন্ট কোয়ার্টারে, বলেছে পয়সা দিয়ে দিয়ে দেবো, যে কিনে নেই জিনিসপত্র, জিনিস ওদেরকে আর টি শার্ট দেয়নি স্কুল থেকে। হাইড্রোজেনকে কেন ডিসপিউটেড এলিমেন্ট দেখে, হাইড্রোজেনের অ্যালকালি মেটালদের সঙ্গে সিমিলারিটি পাওয়া যায়, হাইড্রোজেনের হ্যালোজেনদের সঙ্গে সিমিলারিটি পাওয়া যায়, ঠিক আছে, দুজনের সঙ্গে অ্যালকালি মেটাল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের সঙ্গে সিমিলারিটি পাওয়া যায়, আবার ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন এদের সঙ্গে সিমিলারিটি পাওয়া যায়, কি কি সিমিলারিটি অ্যালকালি মেটালদের সঙ্গে, সবারই হাইড্রোজেনের 1s1 হ্যাঁ কি না, বাকিদেরও 2s1 ভ্যালেন্সিয়াল, 3s1 ভ্যালেন্সিয়াল, 4s1 ভ্যালেন্সিয়াল, তাহলে জেনারেল কনফিগারেশনে সিমিলারিটি আছে, ns1 নাম্বার 1 সিমিলারিটি, নাম্বার 2 সিমিলারিটি হাইড্রোজেন ও ক্যাটায়ন তৈরি করে ইলেকট্রন লস করে একটা ইলেকট্রন,
সোডিয়াম 3s1 থেকে ইলেকট্রন লস করে, পটাশিয়াম 4s1 থেকে ইলেকট্রন লস করে, লিথিয়াম 2s1 থেকে ইলেকট্রন লস করে, দিয়ে ক্যাটায়ন তৈরি করে, হাইড্রোজেন ও ক্লোরাইড তৈরি করে, ফ্লুরাইড তৈরি করে, ব্রোমাইড তৈরি করে, HCl সিমিলার কম্পাউন্ড অ্যাভেলেবল, NaCl KCl, হ্যাঁ কি না? হাইড্রোজেনের ইলেকট্রোলাইসিস হলে হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন ক্লোরাইডের যদি ইলেকট্রোলাইসিস করা হয় অ্যাকোয়াস সলিউশনে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশনে ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। সিমিলারলি NaCl এর ও মলটেন NaCl এর ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোডে সোডিয়াম মেটাল পাওয়া যায়, অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। মানে ক্যাথোডে HCl এর ইলেকট্রোলাইসিস করলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, আবার মলটেন NaCl এর ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোডে সোডিয়াম পাওয়া যাচ্ছে। তাহলে সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের প্রপার্টি মিল আছে, পটাশিয়ামের সঙ্গে হাইড্রোজেনের প্রপার্টি মিল আছে। সো দিজ আর দ্য মিল রিসেম্বলস, যে হাইড্রোজেনকে কেন অ্যালকালি মেটালদের সঙ্গে মিল আছে, তাই ওকে অ্যালকালি মেটালদের সঙ্গে রাখা হয়েছে। চলে আসছি হ্যালোজেনদের সঙ্গে হাইড্রোজেনের কি কি মিল আছে। হাইড্রোজেনের কনফিগারেশন 1s1, হ্যাঁ কি না? তার নিয়ার বাই নোবেল গ্যাসের কনফিগারেশন থেকে একটাই কম, হ্যাঁ কি না? একটাই শর্টেজ আছে, ইয়েস 1s1, 1s2 থেকে একটাই শর্টেজ আছে। সিমিলারলি ফ্লুরিন হচ্ছে 2s2 2p5, তার নিয়ার বাই নোবেল গ্যাস 2s2 2p6, একটাই শর্টেজ আছে। ক্লোরিন 3s2 3p5, তার নিয়ার বাই নোবেল গ্যাস আর্গান 3s2 3p6, একটাই শর্টেজ আছে। মানে হাইড্রোজেন চাইলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, যে ফ্লুরাইড ক্লোরাইড ব্রোমাইডের মতন হাইড্রাইড তৈরি করতে পারে, হাইড্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 1s2 হয়ে যেতে পারে, যে হাইড্রাইড তৈরি করতে পারে। যেরকম ক্লোরিন ক্লোরাইড তৈরি করে, ফ্লুরিন একটা ইলেকট্রন নিয়ে ফ্লুরাইড তৈরি করে, সেরকম হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে হাইড্রাইড তৈরি করবে, মানে এই H- 1s2 হয়ে যাবে। হাইড্রাইড তৈরি করছে, এবার ধরো কোনো মেটাল, কোনো একটা মেটাল ইলেকট্রন লস করলো, সোডিয়াম ইলেকট্রন লস করছে, ওটাই তো ক্লোরিন গেন করছে, দিয়ে তো সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। সিমিলার হবে, সোডিয়াম ইলেকট্রন লস করবে, হাইড্রোজেন ইলেকট্রন গেন করবে, সোডিয়াম হাইড্রাইড তৈরি হবে। NH মানে H+ হবে না, H- তৈরি হচ্ছে। এখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিতে পারছে, কারণ নোবেল গ্যাসের থেকে একটা ইলেকট্রনই শর্টেজ আছে হ্যালোজেনদের মতনই। তাহলে হ্যালোজেনরা যদি অ্যাকসেপ্ট করতে পারে, ও কেন পারবে না? সেটা দেখাচ্ছে ফ্লুরিন ইলেকট্রন নিয়ে 2s2 2p5 থেকে 2s2 2p6 হয়, ফ্লুরিন ফ্লোরাইড হয়, ক্লোরিন ক্লোরাইড হয়, 3s2 3p5 থেকে 3s2 3p6 হয়, সেরকম হাইড্রোজেন হাইড্রাইড হয়, 1s1 থেকে 1s2 হয়। ক্লিয়ার? তার জন্য তারা কি কম্পাউন্ড তৈরি করে, সোডিয়াম ক্লোরাইডের মতন সোডিয়াম হাইড্রাইড। ক্লিয়ার? তার সঙ্গে কি সোডিয়াম হাইড্রাইডের যদি মলটেন সোডিয়াম হাইড্রাইড যদি ইলেকট্রোলাইসিস করা হয়, তাহলে দেখা যায় অ্যানোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। একই ভাবে মলটেন NaCl এর ইলেকট্রোলাইসিস করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হতে দেখা যাচ্ছে। আরো বলে দিচ্ছি মিল, হাইড্রোজেন ও H2 ডাইঅ্যাটমিক, F2Cl2 Br2 I2 অল ডাইঅ্যাটমিক, হাইড্রোজেন রুম টেম্পারেচারে গ্যাসিয়াস, F2Cl2 অল গ্যাসিয়াস এন্ড নন মেটাল। সো দিজ আর অলসো সিমিলারিটি, হ্যালোজেনের সঙ্গে সিমিলারিটি আছে, অ্যালকালি মেটালদের সঙ্গে সিমিলারিটি আছে, তাই একে দেখতে যাতে সুন্দর লাগে টেবিলটা স্টার্ট হয়েছে হাইড্রোজেন দিয়ে, তাই হাইড্রোজেনকে অ্যালকালি মেটালদের উপরে রেখে সমস্ত প্রিন্টিংটা করা হয়। বাট হাইড্রোজেন অ্যালকালি মেটালদের উপরেও থাকতে পারতো, হাইড্রোজেনকে ফ্লুরিনদের উপরেও রাখা যেতে পারতো। এটা তো গুড প্রপোজাল যে মাঝখানে বসিয়ে দাও তাহলে, কিন্তু মাঝখানে বসানো মানে আবার কোনো একটা গ্রুপের উপরে হয়ে যাবে, বলবে সেই গ্রুপের সঙ্গে তো সিমিলারিটি নেই। তাহলে আবার তাহলে কি করতে হবে, পুরো পিরিয়ড টেবিল থেকে বাইরে বসিয়ে দিতে হবে, তখন বলবে আরে ওকে তো হয় সার্ভেন্ট কোয়ার্টার বলবে, নাই বলবে ডাইরেক্টরের বাংলো দিয়ে দিয়েছে। সুতরাং ওর কন্ট্রোভার্সি থেকেই যাবে, তুমি যদি ওকে পুরো টেবিল থেকে ধরো কেটে দিলে, দিয়ে এদেরকে আমার নিচে বসিয়ে দিয়েছো সার্ভেন্ট কোয়ার্টার, ওকে একদম মাথায় বসিয়ে দিল, টেবিল থেকে আলাদা করে ওপরে বসিয়ে দিল আলাদা করে, বলবে ওকে তো ডাইরেক্টরের বাংলো দিয়ে দিয়েছো, কি এমন খাসিয়াত আছে ডাইরেক্টরের বাংলো পেয়ে গেল, ল্যান্থানের অ্যাটেন্ডেন্টদের বাদ দিয়ে দিয়েছো বলে কোয়েশ্চেন উঠেছে না, যে টেবিল থেকে বাদ দিয়ে দিয়েছো সার্ভেন্ট কোয়ার্টার দিয়ে দিয়েছো, কি লজিক ছিল স্পেস ম্যানেজমেন্ট করতে গিয়ে তুমি দিয়ে দিয়েছো, ওকে ডাইরেক্টরের বাংলো দিয়ে দিলে একদম টেবিলের শুরুতে বসিয়ে দিচ্ছ, টেবিলের শুরুতে মানে ওর ইম্পর্টেন্স বেড়ে গেল না, তখন বলবে আরে এর কি খাসিয়াত আছে একে ডাইরেক্টরের বাংলো দিয়েছো, সেটাও একটা লিমিটেশন হবে। চলে আসছি এবার পিরিয়ডিসিটি বলতে কি বোঝায়, পিরিয়ডিসিটি বলতে বোঝায় যে এই যে রিপিটেশন হয় আফটার ইন্টারভাল, এটাকেই বলে পিরিয়ডিসিটি। ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি যে রিপিটেশন হয় আফটার আ সার্টেন ইন্টারভাল, তাকে বলে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি জিনিসটার থ্রু দিয়ে কি হয়, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টির রিপিটেশন হয়। কেন রিপিটেশনটা হয় ভালো করে এই জায়গাটা বুঝে নেবে, রিপিটেশনের কারণটা কি।
রিপিটেশনের কারণটা হচ্ছে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ ফিজিক্যাল আর কেমিক্যাল যে প্রপার্টিজ গুলো আছে সেই ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিকে কন্ট্রোল করে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স সেল, মানে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন এই ফ্যাক্টরটা কন্ট্রোল করে কাকে? ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিকে। কেমন করে কন্ট্রোল করে একটা জাস্ট ঝলক দেখে নি কেমন করে কন্ট্রোলটা করছে। ধর সোডিয়ামের কনফিগারেশন কি ভ্যালেন্সিয়ালের 3s1 না 3s1 বলেই ও ইলেকট্রন লস করে যাচ্ছে একটা, ইলেকট্রন লস করছে মানেই ও অক্সিডাইজ হচ্ছে মানেই ও রিডিউসিং এজেন্ট, ইলেকট্রন লস করছে মানেই ও মেটালিক ক্যারেক্টার শো করছে। তাহলে সোডিয়ামের কেমিক্যাল প্রপার্টি গুলো কে ডিসাইড করলো? 3s1 কনফিগারেশনটা ডিসাইড করলো, ইয়েস অর নো? যে ও মেটাল হবে কেন? ইলেকট্রন লস করছে। ওর অক্সিডেশন হবে কেন? ইলেকট্রন লস করছে। ও রিডিউসিং এজেন্ট হবে কেন? কারণ ইলেকট্রন লস করছে। ও আয়নিক কম্পাউন্ড তৈরি করবে কেন? ক্যাটায়ন তৈরি করবে কেন? কারণ ইলেকট্রন লস করছে। ইলেকট্রন লস কেন করতে যাচ্ছে? কারণ অক্টেট পেতে যাচ্ছে। তাহলে টোটাল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কে ডিসাইড করছে? ওই ভ্যালেন্সিয়ালের কনফিগারেশনটা 3s1 এটাই ডিসাইড করছে কিনা। এটাই 3s1 না হয় 3s2 3p5 হয়ে গেলে কি সেম কনফিগারেশন সেম প্রপার্টি পাবো? কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে মানে প্রপার্টিও, তার মানে প্রপার্টিকে কে ডিসাইড করছে? প্রপার্টিকে কে ডিসাইড করছে? ভ্যালেন্সিয়ালের ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে বল ভ্যালেন্সিয়ালের ইলেকট্রনিক কনফিগারেশন কি একটা সার্টেন ইন্টারভ্যালে রিপিট হচ্ছে? 1s1 তারপরে 1s2 দুটো এলিমেন্টের পরে গিয়ে তিন নাম্বার এলিমেন্টে কি ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন রিপিট হয়েছে? ভ্যালেন্সিয়ালে একটা ইলেকট্রন, আটটা এলিমেন্টের পরে গিয়ে ন নাম্বার এলিমেন্টে কি আবার ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন রিপিট হয়েছে? ns1। আবার আটটা এলিমেন্টের পরে গিয়ে কি ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন রিপিট হয়েছে? ns1। 18টা এলিমেন্টের পরে গিয়ে কি ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন রিপিট হয়েছে? ns1। তার মানে ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন কি হচ্ছে? রিপিট হচ্ছে। ভ্যালেন্সিয়াল কাকে কন্ট্রোল করছে? তাহলে ক্যারেক্টারও রিপিট হবে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে পিরিওডিসিটির লজিক। ক্লিয়ার? কেন প্রপার্টি গুলো রিপিট হচ্ছে, কেন ক্যারেক্টার গুলো রিপিট হচ্ছে? কারণ অ্যাকচুয়াল রিপিট কে হচ্ছে? ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন রিপিট হচ্ছে। ভ্যালেন্সিয়াল কাকে কন্ট্রোল করে? প্রপার্টি। তাহলে প্রপার্টি রিপিট হবে কি হবে না? তার মানে প্রপার্টি রিপিট হচ্ছে এটা কিন্তু কনসিকুয়েন্সেস। রিজনটা কি? ভ্যালেন্সিয়াল রিপিট হচ্ছে, ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন রিপিট হচ্ছে, এটা হচ্ছে রিজন। ভ্যালেন্সিয়াল কন্ট্রোল করে প্রপার্টিকে, তাই প্রপার্টি রিপিট হচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট। ক্লিয়ার? ভ্যালেন্সিয়াল কনফিগারেশন রিপিট হচ্ছে একটা সার্টেন ইন্টারভেল, ওটাই কন্ট্রোল করে প্রপার্টিকে, তাই প্রপার্টির রিপিটেশন হচ্ছে। এই রিপিটেশনটাকে কি বলা হয়? পিরিওডিসিটি। কি কি প্রপার্টি আমরা স্টাডি করতে চলেছি? আয়নাইজেশন এনার্জি লেফট টু রাইটে বাড়ে, কেন বাড়ে ডিটেলটা আমরা স্টাডি করব। লেফট টু আয়নাইজেশন এনার্জি স্টাডি করছি, ইলেকট্রন অ্যাফিনিটি স্টাডি করছি, মেটালিক নন মেটালিক ক্যারেক্টার স্টাডি করতে চলেছি, রেডিয়াস স্টাডি করতে চলেছি, সো এই বেসিক প্রপার্টি, তার সঙ্গে টু সাম এক্সটেন্ট ভ্যালেন্সিটাও স্টাডি করতে চলেছি। সো দিজ আর দ্য বেসিক প্রপার্টি যেগুলো আমরা এখন স্টাডি করবো উইথ জেনারেল ট্রেন্ড এবং কোথায় কোথায় কেমন কেমন এক্সেপশনস আছে। কেমন করে জেনারেলি হয় দেখে নিই। মেন তিনটে প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে, অ্যাটমিক রেডিয়াস আর আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন অ্যাফিনিটি, এরা অপোজিটলি বিহেভ করে। আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইটে বাড়বে, উপর থেকে নিচে কমবে। আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইটে বাড়বে, উপর থেকে নিচে কমবে। অ্যাটমিক রেডিয়াস তার উল্টো বিহেভ করবে, অ্যাটমিক রেডিয়াস উপর থেকে নিচে কমবে, বাড়বে, লেফট টু রাইটে কমবে। এই তিনটে মেজর প্রপার্টি আমাদের মনে রাখতে হবে, আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন অ্যাফিনিটি আর অ্যাটমিক রেডিয়াস। আসছি সবেতেই একটা একটা করে আসবো। ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার পাওয়ার,
ঠিক আছে, তাহলে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটো সেম ওয়েতে বিহেভ করে, অ্যাটমিক রেডিয়াস তার থেকে এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে বিহেভ করে। এই তিনটে মেজর প্রপার্টি আমাদের মাথায় থাকলে বাকিগুলো আমরা থিঙ্ক করে নিতে পারবো, বাকি প্রপার্টিগুলো। সো চলে আসছি প্রথমে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসকে কন্ট্রোল করে কোন কোন ফ্যাক্টর দেখতে হবে, তার আগে অ্যাটমিক রেডিয়াসটা কত রকমের হতে পারে দেখে নি। যদি কোভ্যালেন্ট মলিকিউল হয় তাহলে দুটো অ্যাটমের অরবাইটালের মধ্যে ওভারল্যাপ থাকবে, তাহলে একটা অ্যাটমের নিউক্লিয়াস থেকে অন্য অ্যাটমের নিউক্লিয়াসের যা ডিস্টেন্স সেটা কি দুজনের রেডিয়াসের সামেশন হবে না তার থেকে কম হবে, কারণ কিছুটা জায়গায় ওভারল্যাপে নষ্ট হয়ে গেছে, রাইট? ফর এক্সাম্পল যদি এরকম ভাবে থাকতো, যেটাকে বলে মেটালিক রেডিয়াস, একটা মেটাল ক্রিস্টালে মেটাল অ্যাটম গুলো ওভারল্যাপ করে থাকে না, জাস্ট টাচ করে থাকে, তাহলে কি এখন বলতে পারি একটা অ্যাটমের রেডিয়াস আর অন্য অ্যাটমের রেডিয়াসের যা সামেশন সেটাই হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, আর ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের হাফটাই হবে অ্যাটমিক রেডিয়াস। তার মানে মেটালিক রেডিয়াসের জন্য বলতে পারি মেটালিক রেডিয়াসটা হচ্ছে ট্রুলি অ্যাটমটারি রেডিয়াস, অ্যাটম দুটো একে অপরকে জাস্ট টাচ করে আছে, তাই দুটো অ্যাটমিক রেডিয়াসের সামেশনটাই হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। দুটো নিউক্লিয়াসের মধ্যে যা ডিস্টেন্স তার হাফটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসের ডেফিনেশনটা তাহলে জানাচ্ছে অ্যাটমিক রেডিয়াস এটা হচ্ছে হাফ অফ ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। দুটো অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে তাদের দুটো অ্যাটমের যে নিউক্লিয়াস আছে তাদের ডিস্টেন্সের হাফটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তাহলে বল এখানে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, কোন একটা কোভ্যালেন্ট মলিকিউল যেখানে অরবাইটালের ওভারল্যাপ আছে সেখানে এটাই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এই ইন্টার নিউক্লিয়াসের ডিস্টেন্সের হাফটা কি এক্স্যাক্টলি অ্যাটমিক রেডিয়াস হলো, কারণ কিছুটা জায়গায় ওভারল্যাপের থ্রুতে নষ্ট হচ্ছে, রাইট? তার মানে এক্ষেত্রে কিন্তু অ্যাটমিক রেডিয়াস বলতে আমি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সের হাফটাই বলবো, বাট ওটা ট্রুলি ইন্ডিভিজুয়াল অ্যাটমটা রেডিয়াস নয়, কোভ্যালেন্ট মলিকিউল এই রেডিয়াসটাকে বলবো কি কোভ্যালেন্ট রেডিয়াস, আমি ওই জন্য নাম দেবো আলাদা করে। অ্যাটমিক রেডিয়াসটা কি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই টু, এবারে অ্যাটমটা কেমন ভাবে বন্ডে আছে তার উপর ডিপেন্ড করবো অন্যান্য রেডিয়াসের ভ্যালু গুলো। মানে কোভ্যালেন্ট রেডিয়াস বলতে কি বোঝাবো, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বাই টু, যেটা ট্রু অ্যাটমিক রেডিয়াসের থেকে কমই হবে। মেটালিক রেডিয়াস বলতে কি বুঝবো, ইন্টার অ্যাটমিক রেডিয়াস ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বাই টু, যেটা ট্রুলি অ্যাটমিক রেডিয়াসের সঙ্গে ইকুয়ালি হবে। ভ্যান্ডারওয়াল রেডিয়াস মানে যখন অ্যাটম গুলো কাছাকাছি আছে কিন্তু টাচ করে নেই, বন্ড তৈরি করে নেই, জাস্ট কাছাকাছি, যতটা কাছাকাছি থাকা সম্ভব কাছাকাছি লোকেটেড আছে, এই অবস্থায় ইন্টার অ্যাটমিক রেডিয়াস ডিভাইডেড বাই টু, যেটা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমিক রেডিয়াসের থেকে স্লাইটলি ইনক্রিজ হবে, কারণ টাচ করে নেই। ক্লিয়ার এই পয়েন্টটা? এটাকে বলবো ভ্যান্ডারওয়াল রেডিয়াস। তাহলে তিন রকমের রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস যেটা ট্রু অ্যাটমিক রেডিয়াসের থেকে একটু হলো কম, কারণ ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা কম, ডিভাইডেড বাই টু করলে সেটা কমে যাচ্ছে। মেটালিক রেডিয়াসটা হচ্ছে ট্রুলি অ্যাটমিক রেডিয়াস, আর ভ্যান্ডারওয়াল রেডিয়াসটা হচ্ছে ট্রু অ্যাটমিক রেডিয়াসের থেকে একটু বেশি, কারণ ওখানে অ্যাটমগুলো একে অপরকে টাচ করে নেই। কি কি ফ্যাক্টর অ্যাটমিক রেডিয়াসকে কন্ট্রোল করে? নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, নিউক্লিয়ার চার্জকে জেড স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নিউক্লিয়ার চার্জ বাড়া মানে রেডিয়াস। ভেরি গুড। নেক্সট ফ্যাক্টর নাম্বার অফ শেল, শেল নাম্বার বাড়ছে, দূরে দূরে নতুন নতুন শেল অ্যাড হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। নাম্বার থ্রি, এদের অর্ডারটা দেখে নিতে হবে, অ্যাটমিক রেডিয়াসের এই তিনজনের অর্ডারটা তাহলে কি হবে বল, কোন রেডিয়াসটা সব থেকে বেশি? ভ্যান্ডারওয়ালস রেডিয়াস সব থেকে বেশি, তারপরে মেটালিক রেডিয়াস, কিন্তু শেল নাম্বার শেল কনস্ট্যান্ট থাকে, 2s2p ভর্তি হতেই চলেছে, 3s3p ভর্তি হতেই চলেছে, শেল নাম্বার বাড়ছে না, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, রেডিয়াস ক্লিয়ার? ডাউন দা গ্রুপ, উপর থেকে নিচে, উপর থেকে নিচে জেড স্টার অ্যাকচুয়ালি কি হয় বলো, জেড কি হয় উপর থেকে নিচে? অ্যাটমিক নাম্বার বাড়ে না কমে? লিথিয়ামের 3টে প্রোটন, সোডিয়ামের 11টা প্রোটন, পটাশিয়ামের 19টা প্রোটন, উপর থেকে নিচে নিউক্লিয়ার চার্জ বাড়ছে না কমছে? কমছে আরে, সাইজ বাড়ছে কিনা সেটাই তো আসবো, এখনো তো আসেনি সেটাতে, সাইজটাই তো ডিটারমাইন করছি বাড়ছে না কমছে। আমি জিজ্ঞেস করছি উপর থেকে নিচে নিউক্লিয়াসের চার্জ কি হচ্ছে,
ফর এক্সাম্পল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, নিউক্লিয়াসের চার্জ বা প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার কি হচ্ছে? কনস্ট্যান্ট থাকছে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার বল কত, লিথিয়ামের কত? আরে অ্যাটমিক নাম্বার, প্রোটন নাম্বার 3। সোডিয়ামের কত? পটাশিয়ামের কত? 19। তাহলে অ্যাটমিক নাম্বার বাড়ছে না কমছে উপর থেকে নিচে? বাড়ছে। অ্যাটমিক নাম্বার বলে নিউক্লিয়াসের চার্জ তো কমছে বলছি কেন? কমছে, কনস্ট্যান্ট থাকছে, শুধু আসছে উপর থেকে। উপর থেকে নিচে অ্যাটমিক নাম্বার বাড়ছে, তার মানে নিউক্লিয়াসের প্রোটন নাম্বার বাড়ছে, মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। ক্লিয়ার এটা? অ্যাটমিক নাম্বার বাড়া মানে নিউক্লিয়াসের চার্জ অ্যাপারেন্টলি বাড়ছে। কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়লেও অন্য আর একটা ফ্যাক্টর বাড়ছে, সেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্টও বাড়ছে আর ডি এর জন্য পুওর। বাকিটা কি নেই নাকি? এসপিএন নেই? এস তো, পি এর তো বেশি বেশি স্ক্রিনিং আছে, স্ক্রিনিং এফেক্টও বাড়ছে। কেন স্ক্রিনিং এফেক্ট বাড়ছে? তার কারণটা হচ্ছে প্রচুর ভেতরে নতুন নতুন ইলেকট্রন থাকছে, হ্যাঁ কিনা? তার মানে দেখ একটা জিনিস দেখ, প্রচুর ইলেকট্রন ঢুকে যাচ্ছে যেটার কারণে স্ক্রিনিং এফেক্টটা বেড়ে যাচ্ছে, মানে মাঝখানে একটা স্ক্রিনও তৈরি হয়ে যাচ্ছে, যেটার জন্য পিছনের গুলোকে ধরে রাখতে নিউক্লিয়াস চাইলেও, নিউক্লিয়াস জোরে টানছে পেছনের গুলোকে ধরে রেখে সাইজ কে কন্ট্রাক্ট করাবে বলে, কিন্তু মাঝে স্ক্রিনও হয়ে যাচ্ছে প্রচুর। কেন স্ক্রিন হচ্ছে? যত যত তোর উপরে কিছু ঠুকছে, একটা চিন্তার কারণ নেই, যত যত তোর অ্যাটমিক নাম্বার বাড়ছে তত ইলেকট্রন নাম্বারও বাড়ছে কিনা? লিথিয়ামের ইলেকট্রন 3টে, সোডিয়াম ইলেকট্রন 11টা, পটাশিয়াম ইলেকট্রন 19টা, ইলেকট্রন নাম্বার তো বাড়ছে। ইলেকট্রন নাম্বার যদি বাড়ে তাহলে মাঝখানে ইলেকট্রন গুলো ঢুকছে, মানে স্ক্রিনটাও তো মোটা হচ্ছে, পুরু হচ্ছে, ঠিক হচ্ছে। তাহলে একদিকে নিউক্লিয়াস চেষ্টা করছে ভ্যালেন্সিয়ালকে কন্ট্রাক্ট করতে, কারণ ওর অ্যাটমিক নাম্বার বাড়ছে, প্রোটন নাম্বার বাড়ছে, চার্জ বাড়ছে। অন্যদিকে মাঝে ইলেকট্রন ঢুকে গিয়ে একটা স্ক্রিনও তৈরি করছে, থিক স্ক্রিন। তাহলে আলটিমেটলি এই দুটো এফেক্ট একে অপরকে ক্যান্সেল করছে, হ্যাঁ কিনা? তাই অ্যাটমিক নাম্বার বাড়ছে বলে অ্যাট্রাকশন বাড়ছে, স্ক্রিনিং এফেক্ট বাড়ছে বলে ভ্যালেন্সিয়ালের উপরে অ্যাট্রাকশন কমছে। অ্যাপারেন্টলি তাহলে নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এমনিতে কিন্তু কনস্ট্যান্ট নয়, বাট এই দুটো ফ্যাক্টরকে মিলিয়ে কনস্ট্যান্ট থাকছে। তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ এইখানেই হচ্ছে এই ভ্যারিয়েশনটা, বুঝে নাও, এটাকে কিন্তু জেড স্টার লেখা উচিত না, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বাড়ছে। দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার বাড়ছে মানে প্রোটন নাম্বার বাড়ছে, মানে অ্যাট্রাকশন বাড়ার কথা, স্ক্রিনিং এফেক্টও বাড়ছে উপর থেকে যত নিচে নামছি। তাই এই দুটোর এফেক্টে দুটো একে অপরকে ক্যান্সেল করছে, তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে জেড স্টার, যেটা কনস্ট্যান্ট থাকছে। ক্লিয়ার? এবার পয়েন্টটা মাথায় ঠিক আছে, এটা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু শেল নাম্বার একে একে উপর থেকে নিচে, তাই এটা কনস্ট্যান্ট, এটা বাড়ছে রেডিয়াস। ক্লিয়ার? দুটোতে কিন্তু লজিকটা একটু ডিফারেন্ট আছে, এটাতে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটাতে প্রোটন নাম্বারও বাড়ছে তাই নিউক্লিয়ার চার্জও বাড়ছে, ওটা কনস্ট্যান্ট, রেডিয়াস কমছে। বাট এটাতে প্রোটন নাম্বার বাড়ছে, অ্যাট্রাকশন বাড়ার কথা, স্ক্রিনিং এফেক্টও বাড়ছে, অ্যাট্রাকশন কমিয়ে দিচ্ছে, তাই রেজাল্টেন্টে নেট নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট থাকছে, কিন্তু শেল নাম্বার বাড়তে থাকছে, দূরে দূরে নতুন নতুন শেল অ্যাড হচ্ছে, দূরে দূরে নতুন নতুন শেল অ্যাড হয়ে যাওয়া মানে রেডিয়াস বেড়ে যাওয়া। আয়নিক রেডিয়াস, একটা ক্যাটায়নের রেডিয়াস, একটা ক্যাটায়ন যখন ক্যাটায়নের রেডিয়াসে, ক্যাটায়ন মানে ইলেকট্রন লস হয়েছে কি লস হয়নি? ইলেকট্রন যদি লস হয় ক্যাটায়ন কেমন করে তৈরি হয়? সো এলিমেন্ট মাইনাস, তার ইলেকট্রন লস হয়েছে, সো ক্যাটায়ন তৈরি হয়েছে। ক্যাটায়নে বলো পার ইলেকট্রনে, যে কটা রিমেনিং ইলেকট্রন আছে, পার ইলেকট্রনে নিউক্লিয়ার চার্জ বেড়েছে না কমেছে? পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন, নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন, এই ফ্যাক্টরটা কেন? ইলেকট্রন কমে গেছে বাট প্রোটন তো একই আছে, আগে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছিল, এখন 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, সো পার ইলেকট্রনে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে ক্যাটায়নের রেডিয়াস অ্যাটমের থেকে কি হবে?
তাই এটা অ্যাটম হলে এটা ক্যাট্যায়ন, ঠিক আছে, ক্লিয়ার? অ্যানায়নিক রেডিয়াসে বলো কেমন করে তৈরি হয়, ইলেকট্রন অ্যাড হলে অ্যানায়ন তৈরি হয়। এখানে একটাই ফ্যাক্টর ছিল, এখানে দুটো ফ্যাক্টর আছে, বলো কি কি ফ্যাক্টর? একটা ফ্যাক্টর তো এইটা, নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন, এটা কি হবে বলো? এই সাইজের কথা বলছি না, নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন বলছি, প্রথমে এটা কমবে। আগে 17টা প্রোটন 17 ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছিল, এখন 17টা প্রোটন 18 ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, সো অবভিয়াসলি পার ইলেকট্রনের নিউক্লিয়ার চার্জ তো কমছে, তার জন্য রেডিয়াস পার ইলেকট্রনের উপরে নিউক্লিয়ারের চার্জ কমছে, মানে রেডিয়াস একটু বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে আরো একটা ফ্যাক্টর আছে, বলো কি ফ্যাক্টর? ইলেকট্রন নতুন ঢুকেছে, নতুন ইলেকট্রন ঢোকা মানে নতুন একটা ফ্যাক্টর ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন একটা ইলেকট্রন ঢুকে যাওয়া মানে ওইখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল বলে কোনো ব্যাপার ছিল না, এখন নতুন ইলেকট্রন ঢুকেছে, মানে এক্সিস্টিং ইলেকট্রন গুলোর সঙ্গে নতুন ইলেকট্রনের, এক্সিস্টিং ইলেকট্রনের সঙ্গে নতুন ইলেকট্রনের রিপালশন ইন্ট্রোডিউস হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি রিপালশন কমছে এখানে, কিন্তু রিপালশন কমছে এই ফ্যাক্টরটা অতটা স্ট্রং নয়, কারণ রিপালশন কমাতে আলাদা করে রেডিয়াস কম হওয়ার কথা নয়, যদি না এইটা বাড়ে। পার ইলেকট্রনের নিউক্লিয়ার চার্জ, ফর এক্সাম্পল একটা লজিক দিয়ে তোকে বোঝাচ্ছি, ভালো করে বুঝবি। ধর ক্লাসে ছিল 10 জন টিচার, 10 জন স্টুডেন্ট, কোন একটা এক্সাম চলছে, হাইফাই এক্সাম চলছে, এবং যাতে কেউ টোকাটুকি না করতে পারে, পার স্টুডেন্টের পিছনে একটা করে টিচারকে লাগিয়ে দেওয়া হয়েছে। সো 10 জন স্টুডেন্ট, 10 জন টিচার, এরকম অবস্থা ক্লাসে আছে। এবারে সেখান থেকে একজন স্টুডেন্ট বেরিয়ে গেছে, তাহলে বাকি স্টুডেন্টের মধ্যে রিপালশন একটু হলো কমেছে, কিন্তু টিচারদের পার স্টুডেন্ট অ্যাট্রাকশন যদি না বাড়ে, মানে যে বেরিয়ে গেছে একজন স্টুডেন্ট বেরিয়ে গেছে, তার টিচারটা এখন বসে পড়েছে কাজ করছেন, তাহলে বাকি 9 জন ইলেকট্রনের উপরে 9 জন টিচার অ্যাট্রাক্ট করছে, কিন্তু একজন টিচার তো বসে পড়েছে, তাহলে বাকি স্টুডেন্টদের মধ্যে রিপালশন তো একটু হলেও কমলো, কিন্তু তাতে কি অ্যাকচুয়ালি রেডিয়াসটা কমবে যদি না ওই টিচারটা কাজ করে? এখন ওই টিচারটাও যদি এখন সবাই সবার দেখে, অর্থাৎ 9 জনকে তো 9 জন দেখছেই, সে সবাইকে একটা করে দেখছে, মানে পার স্টুডেন্ট টিচারদের ফোর্স বেড়ে গেছে, 2 জন না মানে বেড়ে গেছে, এখন 9 জন স্টুডেন্টকে দেখছে কতজন টিচার? 10 জন টিচার, তবে গিয়ে স্টুডেন্টদের মধ্যে ওই 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 কন্ট্রোলটা তৈরি হবে, রাইট? কিন্তু ওই টিচারটা যদি না কাজ করে বসে থাকে, তাহলে কি ওই কন্ট্রোলটা বাড়তো? যদিও ভাই স্টুডেন্ট তো চলে গেছে, রিপালশন তো কম হয়ে যাওয়ার কথা, কিন্তু কন্ট্রোলটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছে কে? টিচার গুলো, স্টুডেন্টের চলে যাওয়াটা কন্ট্রোল বাড়াচ্ছে না, টিচার গুলো কন্ট্রোল বাড়াচ্ছে। বাট কিন্তু এবার সিচুয়েশন উল্টো, একজন নতুন স্টুডেন্ট ঢুকেছে আর টিচার নেই এদিকে, তাহলে এখন নতুন স্টুডেন্ট ঢোকার জন্য তাকে একটা এক্সট্রা বেঞ্চ দিতেই হবে কিনা, তার মানে ভলিউম অলরেডি বেড়ে গেছে। তারপরে এখন 11 জনকে দেখছে 10 জন টিচার, ফার্দার ভলিউম বাড়ছে, অ্যাট্রাকশন কমছে, ক্লিয়ার? তার মানে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন এটা কমছে, নতুন ইলেকট্রনের সঙ্গে পুরনো ইলেকট্রনদের রিপালশনও বাড়ছে, এই দুটো ফ্যাক্টরই রেডিয়াসকে বাড়াচ্ছে। নতুন ইনকামিং ইলেকট্রন যে ঢুকলো অ্যানায়নটাতে, তার সঙ্গে পুরনো ইলেকট্রন গুলো রিপালশনও বাড়ছে, রিপালশনটার কারণে ইলেকট্রন গুলো একটু দূরে দূরে যেতে চাইছে, রেডিয়াস বাড়ছে, আবার পার ইলেকট্রনের নিউক্লিয়ার চার্জও ড্রপ করেছে, তাই রেডিয়াস বাড়ছে, ক্লিয়ার? তাহলে যদি এদের এদের অর্ডার ডিসাইড করা হয়, অর্ডারটা কেমন হবে? ক্যাটায়ন অ্যানায়ন একই অ্যাটমে ধরলাম, আচ্ছা সেই কারণে এটা যদি ফ্লুরিন হয়, এটা যদি ফ্লুরিন হয় এটা কি হবে? এফ মাইনাস, সাইজ বড় হয়ে গেছে, ওটা সোডিয়াম হলে সোডিয়াম প্লাসের সাইজ ছোট হয়ে গেছে, এদের অর্ডারটা কি হয় বলো? যে কোনো একটা অ্যাটাম এক্স, তার একটা ক্যাটায়ন এক্স প্লাস, তার একটা অ্যানায়ন এক্স মাইনাস, অর্ডার কি হবে সাইজ অনুযায়ী? কোনটা ক্যাটায়ন সব থেকে কম, ক্লিয়ার? অ্যানায়নের সাইজ সব থেকে বড় হবে, অ্যাটমটা নিউট্রাল থাকবে, ক্যাটায়নটা সব থেকে ছোট হবে। আইস ইলেকট্রনিক স্পিসিস কাদেরকে বলে? যাদের ইলেকট্রনিক কনফিগারেশন সেম, কয়েকটা বলছি, এনএ প্লাস, আচ্ছা এরকম করে বলছি, অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেশিয়াম 2+, এনএ প্লাস, নিয়ন এফ মাইনাস, ও 2-,
N3-, এরা আইসোইলেকট্রনিক স্পিসিস, প্রত্যেকের ইলেকট্রন নাম্বার কত বলে? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন নাম্বার কত? অ্যালুমিনিয়াম কত? 13, তাহলে অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম, ম্যাগনেসিয়াম কত? তাহলে ম্যাগনেসিয়াম 2+, কত? সোডিয়াম কত? সোডিয়াম প্লাস, নিয়ন কত? ফ্লুরিন কত? ফ্লুরিন ইলেকট্রন নাম্বার 9, তাহলে F-, অক্সিজেন কত? তাহলে O2-, নাইট্রোজেন কত? তাহলে N3-, 10, অল ইলেকট্রন নাম্বার 10, রাইট? তাহলে দে আর আইসোইলেকট্রনিক স্পিসিস। কোয়েশ্চেন হচ্ছে এই আইসোইলেকট্রনিক স্পিসিসদের মধ্যে রেডিয়াসের কি অর্ডার হবে? রেডিয়াসের অর্ডার ভাবতে গেলে ইলেকট্রন নাম্বার সবকটাতে কি আছে? সেম আছে, তাহলে ইলেকট্রনের পয়েন্ট থেকে ভাবলে চলবে? প্রোটনের পয়েন্ট থেকে ভাবো। সো প্রোটন নাম্বার কত অ্যালুমিনিয়ামে? 13, প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস। ম্যাগনেসিয়াম 2+ এ প্রোটন নাম্বার কত? 12, প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস। সোডিয়ামে 11, Na+ এ 11, প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস। 10 প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস ইন নিয়ন। 9 প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস ইন F-, 8 প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস ইন O2-, এন্ড 7 প্রোটন অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রনস ইন N3-। এবারে বলো অর্ডার কি হবে রেডিয়াসের? এদিকে সব থেকে ছোট, ওদিকে বড়, তাহলে লেফট টু রাইট রেডিয়াস কি হচ্ছে? বাড়ছে। ক্লিয়ার? আইসোইলেকট্রনিক স্পিসিসদের জন্য তোমাকে এইভাবে ট্যালি করে নিতে হবে যে কোথায় প্রোটন নাম্বারটা বেশি। আইসোইলেকট্রনিক মানে তাদের ইলেকট্রন নাম্বার সেম হয়ে যাচ্ছে, ইলেকট্রন নাম্বার সেম হলে প্রোটন নাম্বার কোথায় বেশি, প্রোটন নাম্বার যেখানে বেশি সেখানে আমি রেডিয়াস ছোট করব। প্রোটন নাম্বার বেশি মানেই অবভিয়াসলি পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ বেশি। চলে আসছি আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি বলতে কি বোঝায়? তিনটে কন্ডিশন আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোন একটা আইসোলেটেড মানে একলা থাকা গ্যাসিয়াস, মানে গ্যাসিয়াস কন্ডিশনে আছে, এন্ড নিউট্রাল অ্যাটম। আইসোলেটেড গ্যাসিয়াস এবং নিউট্রাল অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে দিতে এনার্জি দিয়েছে, ইলেকট্রন বেরিয়েছে। ক্লিয়ার? এনার্জি দেওয়া হয়েছে ফোটন ফর্মে বা হিট ফর্মে, ইলেকট্রন আউট হয়েছে। কোন কোথা থেকে বার করা হচ্ছে? ভ্যালেন্স শেল থেকে, এমন নয় ভেতরের থেকে। লজিক গুলো পয়েন্ট গুলো খেয়াল রাখতে হবে। একটা আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেল থেকে একটা লুজলি বাউন্ড ইলেকট্রনকে নক আউট করে বার করে দেওয়ার জন্য, বার করে ওই অ্যাটমটাকে আইসোলেটেড গ্যাসিয়াস ইউনিভ্যালেন্ট ক্যাটায়নে কনভার্ট করার জন্য। কারণ এক ভ্যালেন্সি হলো না, একটা বেরোলো, মানে ইউনিভ্যালেন্ট ক্যাটায়ন হলো, এর জন্য রিকোয়ার্ড এনার্জিকে বলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? কন্ডিশনটা পুরো ক্লিয়ার? আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল একটা অ্যাটমের ভ্যালেন্স শেল থেকে মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রনটাকে ধাক্কা মেরে বার করে দিয়ে ওই অ্যাটমটাকে একটা আইসোলেটেড গ্যাসিয়াস ইউনিভ্যালেন্ট ক্যাটায়নে কনভার্ট করতে যে এনার্জি লাগে তাকে বলে, তাহলে আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করতে হয় না এমিট হয়? এই বেরোচ্ছে তো ইলেকট্রন, এনার্জিটা সাপ্লাই করতে হচ্ছে অ্যাটমটাকে, এনার্জিটা যেহেতু সাপ্লাই করতে হয় তাই এর সিম্বল হয় পজিটিভ। আয়নাইজেশন এনার্জির যা কিছু ম্যাগনিটিউড, কারণ এটা সাপ্লাইড এনার্জি, সাপ্লাইড এনার্জি। ভেরি গুড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়েছে, এনার্জি সাপ্লাই করেছি অ্যাটমের উপরে, এনার্জি সাপ্লাই করা হয়েছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়েছে। সো তার জন্য এটা কি হলো? পজিটিভ এনার্জি। এর ভ্যালু কত হয়, এর ইউনিট কি হয়? কিলো জুল পার মোল এই ইউনিট হয়, এবং তার ম্যাগনিচিউডটা হয় পজিটিভ। ঠিক আছে, কারণ সাপ্লাই করা হচ্ছে সিস্টেমকে, তাই ম্যাগনিচিউড হয় পজিটিভ এবং ইউনিট হয় কিলো জুল পার মোল। এখন কোয়েশ্চেন হচ্ছে এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করা যেতে পারে। একটা এলিমেন্ট ছিল, এর উপরে আমি আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করেছি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করলে তার এলিমেন্টটা কি কন্ডিশনে আছে? এই তিনটে কন্ডিশনে আছে। আইসোলেটেড আছে, আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল এলিমেন্ট M, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করেছি, তাহলে ওই এলিমেন্টের ভ্যালেন্স শেল থেকে, এটা ধরো এম এলিমেন্টটা, ওই এলিমেন্টের ভ্যালেন্স শেল থেকে মোস্ট লুজলি একটা ইলেকট্রন নক আউট হয়ে যাবে,
তাতে এটা একটা আইসোলেটেড গ্যাসিয়াস ইউনিভ্যালেন্ট ক্যাটায়নে কনভার্ট হবে আর ইলেকট্রনটা ইনফিনিটিতে চলে যাবে, রাইট? ইলেকট্রনটা ইনফিনিটিতে চলে যাবে, রাইট? এবং এটা একটা আইসোলেটেড গ্যাসিয়াস ইউনিভ্যালেন্ট ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। এবারে এই অবস্থাতে এইখানে যা ইলেকট্রন গুলোর উপরে হোল্ড ছিল, এখানে ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের হোল্ড বেড়েছে না কমেছে? যদি তাহলে এখন এম প্লাস, যেখানে কিনা ইলেকট্রনের হোল্ড, নিউক্লিয়াসের হোল্ড ইলেকট্রন গুলোর উপরে বাড়লো, তাকে আবার আরেকটা আয়নেশন এনার্জি দিয়ে আইসোলেটেড গ্যাসিয়াস ইউনিভ্যালেন্ট ক্যাটায়নে যদি আবার একটা আয়নেশন এনার্জি দিয়ে তার ভ্যালেন্সিয়াল থেকে আরো একটা ইলেকট্রনকে বার করে ইনফিনিটিতে পাঠাতে চাই, তাহলে ওটা কনভার্ট হয়ে যাবে একটা আইসোলেটেড গ্যাসিয়াস বাইভ্যালেন্ট ক্যাটায়নে। আই ওয়ান আর আই টু এর মধ্যে কোথায় বেশি এনার্জি দিতে লাগবে? কারণ প্রথমটাতে আই টু গ্রেটার দেন হবে আই ওয়ান, তার মানে সাকসেসিভ আয়নেশন এনার্জির ভ্যালু গুলো একে একে বাড়তে থাকে। কেন? কারণ নিউক্লিয়াসের উপরে পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ বাড়ছে, যত একটা করে ইলেকট্রন বেরোচ্ছে পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ, তাই রিকোয়ার্ড এনার্জি টু নক আউট দি ইলেকট্রন, রিকোয়ার্ড এনার্জি বাড়ছে, তাই আয়নেশন এনার্জি থ্রি। তিন নম্বর ইলেকট্রনকে যদি বার করতে হয় আয়নেশন এনার্জি থ্রি আরো বেশি হবে, ভেরি গুড, বিভিন্ন মেথড আছে, ইলেকট্রিক্যাল স্পার্ক দিয়ে হিট করা যেতে পারে, বার্নার দিয়ে হিট করা যেতে পারে, বা হয়তো তোমার কি বলে ফার্নেসে হিট করা যেতে পারে, বিভিন্ন সিচুয়েশনে প্লাজমা দিয়ে হিট করা হয়, ঠিক আছে? প্লাজমার টেম্পারেচার প্রচুর হয়, 10,000 কেলভিন হয় প্লাজমার টেম্পারেচার। সো ডিপেন্ড করছে যে কি দিয়ে হিট করাবে, তো বিভিন্ন কোনো না কোনো হবে, ওকে এনার্জি সাপ্লাই দেওয়া হয় আইদার ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি অথবা হিট এনার্জি অথবা ফোটন, এগুলো থ্রু দিয়ে এনার্জি সাপ্লাই করা হয়। এনার্জি সাপ্লাই করলে প্রথমেই ওর ভ্যালেন্সিয়াল থেকে ইলেকট্রন বেরিয়ে ওটা আয়নে কনভার্ট হয়, আয়নে কনভার্ট করার জন্য রিকোয়ার্ড এনার্জি হলো আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? আয়নে কনভার্ট করার জন্য কি কি কন্ডিশন? আইসোলেট হতে হবে। দেখ, এই কন্ডিশন গুলোর পিছনে লজিক আছে, আমি কোন এনার্জিটুকু চাইছি, যে অ্যাটমের উপরে যে এনার্জিটা দিলে ইলেকট্রন নক আউট হবে, অ্যাটমটা যদি আইসোলেটেড না থেকে গ্যাংয়ের মধ্যে থাকে তাহলে প্রথমেই এই এনার্জিটা কি ইলেকট্রন নক আউট হতে ইউজ হবে, না প্রথমে ইলেকট্রনটা ওই গ্যাংটাকে ভাঙতে চলে যাবে, তাহলে ওটা আয়নাস এনার্জি নয়। তো ওইগুলোকে বাদ দেওয়ার জন্য এই কন্ডিশনটা গ্যাসিয়াস, ধর অ্যাটমটা আছে সলিড অবস্থায়, তাহলে প্রথমে এনার্জি দিলে সেই এনার্জিটা সলিডকে লিকুইড বানাতে, লিকুইডকে গ্যাস বানাতে অর্ধেক এনার্জি চলে যাবে, তারপরে আয়নেশন এনার্জি ক্যালকুলেশন শুরু হবে। সো আমি ক্যালকুলেটই করতে পারবো না, আমি সলিডকে যদি হিট করলাম দিয়ে দেখলাম কখন এনার্জি ইলেকট্রনটা বেরোলো, ওই এনার্জিটা কি ট্রু আয়নেশন এনার্জি না ওর মধ্যে সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, এই এনার্জিগুলো ঢুকে আছে, নিউট্রাল হতে হবে। যদি নিউট্রাল না হয়, অলরেডি যদি ক্যাটায়ন অ্যানায়ন হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি এগেন ক্যাটায়ন হয়ে থাকা মানে ইলেকট্রনের হোল্ড, ইলেকট্রনগুলোর উপরে হোল্ড বেশি আছে, অ্যানায়ন হয়ে থাকা মানে ইলেকট্রনগুলোর উপরে হোল্ড কম আছে, তাহলে এইগুলো আয়নেশন এনার্জি ক্যালকুলেশনে না যেতে থাকে, তাই এই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একদম অ্যাটমটা আগে থাকতে অন্য কোনো অ্যাটম দিয়ে সারাউন্ডেড নেই, গ্যাং নেই কোনো, অ্যাট দ্য সেম টাইম ও গ্যাসিয়াসে গিয়েই বসে আছে, অর্থাৎ আগে থাকতে গ্যাসিয়াসে পাঠিয়ে দিয়েছি, ওই এনার্জিটাকে আমি আয়নেশন এনার্জি ক্যালকুলেশনে ধরছি না, সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, এবং নিউট্রাল আছে। এবারে সাকসেসিভ যখন আয়নেশন এনার্জি গুলো দিচ্ছি, তখন প্রত্যেকটা ইলেকট্রন বেরোনো মানে নিউক্লিয়াসের ওপরে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন রিমেনিং ইলেকট্রন গুলোর উপরে বাড়ছে, পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ বাড়ছে, পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ বাড়া মানে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে নেক্সট ইলেকট্রনকে নক আউট করতে। এদের অর্ডার কেমন হতে পারে? লেফট টু রাইটে বলো, নিউক্লিয়ার চার্জ বাড়ে না কমে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ভেরি গুড। লেফট টু রাইটে রেডিয়াস বাড়ে না কমে? তাহলে লেফট টু রাইটে ভ্যালেন্সিয়াল থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য রিকোয়ার্ড এনার্জি, ভেরি গুড। ডাউন দ্য গ্রুপ, এটা লেফট টু রাইট হলো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে বলো, নিউক্লিয়ার চার্জ বাড়ে না কমে? ভেরি গুড, কনস্ট্যান্ট থাকে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট থাকে। কেন কনস্ট্যান্ট? প্রোটন নাম্বার বাড়ছে তো অ্যাট্রাকশন বাড়ছে, সঙ্গে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্টও বাড়ছে, অ্যাট্রাকশন কমছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই আলটিমেটলি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কিন্তু শেল নাম্বার বাড়ে, তাই রেডিয়াস, দূরে দূরে নতুন নতুন শেল অ্যাড হচ্ছে, তাহলে দূরে দূরে অ্যাড হওয়া নতুন নতুন শেল থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য রিকোয়ার্ড এনার্জি, তাহলে উপর থেকে নিচে এনার্জি আর লেফট টু রাইট এনার্জি,
ক্লিয়ার? এটা দেখে নাও অ্যাটমিক রেডিয়াসের ঠিক উল্টো হয়েছে, অ্যাটমিক রেডিয়াস লেফট থেকে রাইটে কমে, উপর থেকে নিচে বাড়ে, আয়নিক এনার্জি ঠিক উল্টো, ইলেকট্রন অ্যাফিনিটিও ঠিক উল্টো হবে, ইলেকট্রন নেগেটিভিটিও ঠিক উল্টো হবে। সো অ্যাপারেন্টলি যখন কুইকলি তুমি এমসিকিউ সলভ করবে, এইটা শুধু মনে রেখো, আয়নিক এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, লেফট টু রাইটে এইটুকু মনে রাখলেই হবে। এগেইন, আয়নিক এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, লেফট টু রাইটে তাহলে বাড়বে, লেফট টু রাইটে বাড়বে, তাহলে উপর থেকে নিচে এগুলো রেডিয়াসটা তাহলে কি হবে, লেফট টু রাইটে আর উপর থেকে নিচে, ঠিক আছে? একটা মনে রাখলে বাকি সবটা বেরিয়ে যাবে, বা উল্টোটা মনে রাখতে পারো, রেডিয়াসটা দিয়েও মনে রাখতে পারো, যে রেডিয়াস লেফট টু রাইটে কি হয়, লেফট টু রাইটে রেডিয়াস, এইটুকু যদি মনে থাকে তাহলে রেডিয়াস উপর থেকে নিচে বাড়বে, তাহলে বাকিগুলো লেফট টু রাইটে বাড়বে আর উপর থেকে নিচে কমবে, বাকিগুলো বলতে কি কি ফ্যাক্টর, আয়নিক এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি, ঠিক আছে? মেজর তিনটেই ফ্যাক্টর। চলে আসি কি কি ফ্যাক্টর আয়নিক এনার্জিকে কন্ট্রোল করে, নিউক্লিয়ার চার্জ বাড়া মানে আয়নিক এনার্জি বেড়ে যাওয়া, সাইজ অফ অ্যাটম বেড়ে যাওয়া মানে আয়নিক এনার্জি কমে যাওয়া, স্ক্রিনিং এফেক্ট বেড়ে যাওয়া মানে কে বলবে, দেবাংশু বলো, স্ক্রিনিং এফেক্ট। আচ্ছা দুজনকে জিজ্ঞেস করছি, স্ক্রিনিং এফেক্ট বেড়ে গেছে মানে নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে স্ক্রিনের থিকনেস বাড়ছে না কমছে? এই তোকে জিজ্ঞেস করেছি, স্ক্রিনিং এফেক্ট, এদিকে স্ক্রিনিং এফেক্ট বেড়েছে, স্ক্রিনিং এফেক্ট বেড়েছে মানে নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে প্রচুর ইলেকট্রন ঢুকেছে, এন্ড সেই ইলেকট্রন গুলো ইজ বিহেভিং অ্যাজ স্ক্রিন। এই দাঁড়া, পরপর লজিকে আয়, হ্যাপাসার্ড লজিকে হয়ে গেলে চ্যানেলাইজ হবে না থটটা, থটটাকে চ্যানেলাইজ করাতে চাইছি যাতে এমসিকিউটা ক্লিক করে, হ্যাপাসার্ড থট হয়ে গেলে এটাও মনে হবে, ওটাও মনে হবে, সেটাও মনে হবে, সবগুলি তখন এক্সাম হলে মনে হচ্ছে লজিক্যাল লাগবে। এরকম সিচুয়েশন হয় এক্সাম হলে, একটা লজিকে ভাবলে মনে হয় রেডিয়াস বেড়ে যায়, অন্য লজিকে ভাবলে মনে হয় রেডিয়াসটা তো কমে যাচ্ছে, কোনটা সত্যি? থটটাকে ওই জন্য চ্যানেলাইজ করাতে চাইছি, নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝখানে প্রচুর ইলেকট্রন বাড়ছে, সেই ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশনও থাকছে, যেটা ইজ বিহেভিং অ্যাজ স্ক্রিন বিটুইন দা নিউক্লিয়াস এন্ড দা ভ্যালেন্স শেল, নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝখানে প্রচুর ইলেকট্রন বেড়ে যাওয়া মানে স্ক্রিন ঠিক হয়ে যাওয়া, স্ক্রিন ঠিক হয়ে যাওয়া মানে স্ক্রিনিং এফেক্ট বাড়ছে, স্ক্রিন ঠিক হচ্ছে, স্ক্রিন যদি ঠিক হয়, স্ক্রিনিং এফেক্ট যদি বাড়ে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে অ্যাট্রাকশন বাড়ছে না কমছে? কারণ স্ক্রিনটা ঠিক হচ্ছে, যদি নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে অ্যাট্রাকশন কমে যায় বিকজ স্ক্রিনিং এফেক্ট বাড়ছে, তাহলে রেডিয়াস বাড়বে না কমবে? রেডিয়াস যদি বাড়ে তাহলে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য রিকোয়ার্ড এনার্জি কমবে, তাহলে আয়নিক এনার্জি, ক্লিয়ার? এবারে তাহলে বলো স্ক্রিনিং এফেক্টের অর্ডার কি জানি আমরা, এটা হচ্ছে স্ক্রিনিং এফেক্টের অর্ডার, এদিকে স্ক্রিনিং এফেক্টটা কি হচ্ছে, কমছে, তাই তো? স্ক্রিনিং এফেক্ট বা স্ক্রিনিং পাওয়ার কমছে। তাহলে বলো NS থেকে ইলেকট্রনকে বার করতে গেলে আয়নিক এনার্জি বেশি লাগবে, না NF থেকে ইলেকট্রনকে বার করতে গেলে আয়নিক এনার্জি বেশি লাগবে? ঠিক করে, এখানে স্ক্রিনিং পাওয়ার সব থেকে খারাপ, স্ক্রিন খারাপ মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলে মানে রেডিয়াস মানে বেশি এনার্জি, ক্লিয়ার? কি দেবাংশু এরকম গোলাচ্ছ কেন? ঠিক আছে, এই এইটাই এইটাই এটাতেই আসতে হবে, এই জিনিসটাতেই আসতে হবে, তাড়াতাড়ি আসো। ওকে ফাইন, নেক্সট হচ্ছে পেনিট্রেশন এফেক্ট, পেনিট্রেশন এফেক্ট মানে নাক গলানো, নাক গলানোর স্বভাব আছে সবকটা অরবাইটালের, কেন নাক গলানোর স্বভাব আছে, সবাই নিউক্লিয়াসের অ্যাটেনশন পেতে চায়, কারণ নিউক্লিয়াসের অ্যাটেনশন পেলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যে যত বেশি পাবে সে তত স্টেবল ভাবে ওই অ্যাটমটাতে থাকতে পারবে, না হলে সবারই ভয় আছে কখন একটা ফোটন আসে আর আমাকে বার করে দেয়, ক্লিয়ার? কেন সবাই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে থাকতে চায়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে সবাই থাকতে চায় কারণ প্রত্যেকের মনে ভয় আছে এক্ষুনি একটা ফোটন যদি আসে আর কোয়ান্টাইজড হয়ে যদি ফোটনটা আসে আমাকে ধাক্কা মেরে বার করে দেবে, তাই সবারই অ্যাটমের মধ্যে থাকার ইচ্ছা আছে, অ্যাটমকে নিউট্রাল রাখার ইচ্ছা আছে, এতে তারা স্টেবিলিটি পাবে, ইলেকট্রন গুলো স্টেবিলিটি পাবে, কিন্তু তাদের মনে ভয় আছে ফোটন এসে না তাকে মার করে নিয়ে চলে যায়, সেই কারণে সবাই থাকতে চায় নিউক্লিয়াসের দিকে একটু মুভ হয়ে, তাই সব কটা অরবাইটাল পেনিট্রেট করে তার আগের অরবাইটালে, মানে এটা কি
মানেটা হচ্ছে ফর এক্সাম্পল সামনে ধরো টিচার আছে বা এখানে ধরো টিচার আছে, ঠিক আছে, স্টুডেন্টের রোজ আছে, প্রত্যেকটা স্টুডেন্টের ভয় আছে বাইরে থেকে বোধহয় এক্ষুনি বোধহয় হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কল করে আমাকে গার্জেন কল করে দিতে পারেন। তাই প্রত্যেকটা স্টুডেন্ট কি দেখাতে চায় ক্লাসে, যে তারা ক্লাসে খুব মন দিয়ে শুনছে, যাতে বাইরে থেকে কোনো অবজারভার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে গিয়ে রিপোর্ট না করেন যে ওই লাস্ট বেঞ্চের স্টুডেন্টটা বা ওই স্টুডেন্টটা ওই স্টুডেন্টটা ক্লাসে শুনছে না, ওই গার্জেন কল করে এক্ষুনি। সেটা অন্য কথা, কিন্তু সিচুয়েশনটা বোঝা গেছে? তাহলে তুমি ক্লাসে গেছো, ক্লাসে স্টুডেন্টদের মনে যদি এরকম একটা ভয় ঢুকিয়ে দেওয়া যায় যে তুমি যদি ঠিকঠাক ভাবে ক্লাস না করো, তোমার সিসিটিভি ক্যামেরা আছে বা কিছু আছে, তার ক্লাসে সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা বসে আছে, এন্ড হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মনিটর করছেন, যে স্টুডেন্ট আনঅ্যাটেন্টিভ হবে তাকেই গার্জেন কল হবে, তাহলে প্রত্যেক স্টুডেন্টের মনে ভয় আছে। তাহলে প্রত্যেক স্টুডেন্ট এখন কি করার চেষ্টা করবে, একটু টিচারের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। মানেটা কি, ফার্স্ট রোতে যে কটা স্টুডেন্ট বসে আছে তার সেকেন্ড বেঞ্চের স্টুডেন্ট গুলো ওই ফার্স্ট রোয়ের দুজন স্টুডেন্টের মাঝখান দিয়ে মুখ বাড়িয়েও বোর্ডটা দেখার চেষ্টা করবে, অ্যাটেনশন শো করানোর চেষ্টা করবে। ইয়েস অর নো, দিস ইজ কল্ড পেনিট্রেশন। লোকেশন ছিল তার সেকেন্ড বেঞ্চে, কিন্তু সে একটু হলো ফার্স্ট বেঞ্চের দিকে নাক গলাচ্ছে, ফার্স্ট বেঞ্চের মাঝখান দিয়ে উঁকি মারার চেষ্টা করছে। কারণ লোকেশন থার্ড বেঞ্চে, সে সেকেন্ড বেঞ্চের ফাঁক দিয়েও একটু উঁকি মেরে বোর্ডটাকে দেখার চেষ্টা করছে। কারণ লোকেশন ফোর্থ বেঞ্চে, সে থার্ড বেঞ্চের দুজন স্টুডেন্টের ফাঁক দিয়ে উঁকি মেরে বোর্ডটাকে দেখার চেষ্টা করছে, যাতে সে টিচারের অ্যাটেনশন পায় এন্ড গার্জিয়ান কল থেকে বেঁচে যায়। ক্লিয়ার? প্রত্যেকটা অরবাইটাল তার আগের অরবাইটালের মধ্যে নিজের ক্লাউডটাকে ঢুকিয়ে দিচ্ছে, যাতে নিউক্লিয়াসের দিকে একটু করে এগিয়ে যেতে পারে এন্ড নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা এনজয় করতে পারে, ফোটনে সে ইজিলি যেন বার করে নিয়ে যেতে না পারে। পয়েন্টটা ক্লিয়ার? এটাকে বলে পেনিট্রেশন এফেক্ট। এই পেনিট্রেশন এফেক্ট এনএস অরবাইটালে সব থেকে বেশি, তারপরে এনপি, তারপরে এনডি, লাস্টে এনএফ, একই সিকোয়েন্স। তাহলে বলো কোন অরবাইটাল সব থেকে বেশি পেনিট্রেট করে নিজের নাকটাকে গলিয়ে দেয় টুয়ার্ডস নিউক্লিয়াস? এনএস। ক্লিয়ার? এর পেনিট্রেশন এফেক্ট সব থেকে বেশি, পেনিট্রেশন এফেক্ট সব থেকে বেশি মানে এ সব থেকে বেশি নাক গলিয়ে দিতে পারে টুয়ার্ডস নিউক্লিয়াস। এর অরবাইটালটা গোল শেপ তো, স্পেরিক্যাল শেপ তো, ওই স্পেরিক্যাল শেপটা একটু এরকম হয়ে নিউক্লিয়াসের দিকে শিফট হয়ে যেতে পারে। পি অরবাইটাল একটু কম হয়, ডি এর অনেকটা কম, এফ এর অনেকটা কম পেনিট্রেশন এফেক্ট। মানে এফ অরবাইটাল ভোলে ভালা, ও যেখানে বসে থাকে সেখানেই বসে থাকে, ও সামনের বাচ্চাগুলো মাথা সরিয়ে বোর্ডের দিকে উঁকি মারতে পারে না, পেনিট্রেট করতে পারে না টুয়ার্ডস নিউক্লিয়াস। ক্লিয়ার? এবার যে পেনিট্রেট করতে পারছে টুয়ার্ডস নিউক্লিয়াস, তার উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বেশি না কম? রেডিয়াস। তাহলে আইনস্টাইন এনার্জি বাড়বে। ক্লিয়ার? সো পেনিট্রেশন এফেক্ট অনুযায়ী বলতে পারি লেফট টু রাইট পেনিট্রেশন এফেক্টটা কি হচ্ছে, পেনিট্রেশন এফেক্ট লেফট টু রাইটে কমছে, তার মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন লেফট টু রাইটে, তার মানে আয়নাইজেশন এনার্জি লেফট টু রাইটে। ক্লিয়ার? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কম মানে ইলেকট্রন কি ইজিলি নক আউট করে দেওয়া যাবে, এফ থেকে নক আউট করা ইজি, এনএস থেকে নক আউট করা ডিফিকাল্ট। ইলেকট্রনিক কনফিগারেশন ভেরি ক্রুশিয়াল পয়েন্ট, এখানে আসছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, পুরো টেবিলে যা এক্সেপশন অল হাফ ফিল্ড বা ফুল ফিল্ড এর জন্য। ফর এক্সাম্পল যদি নাইট্রোজেনের এক্সাম্পল দিয়ে নি, নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন হচ্ছে 2s2 2p, 2s2 2p, এই 1s2 2s2 2p3, তাহলে 2s2 2p3। বল এটা হাফ ফিল্ড কিনা? আর অক্সিজেনের কনফিগারেশন 2s2 কি ছয়, 2p6 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 2p6, অক্সিজেন তো হ্যাঁ 8 অক্সিজেন কবে ঠিক আছে। এবারে বল এইখান থেকে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন যদি নক আউট হয় তাহলে আয়নাইজেশন এনার্জি সাপ্লাই হয়েছে আর একটা ইলেকট্রন নক আউট হয়েছে, তাহলে হাফ ফিল্ড স্টেবিলিটি থাকবে না, ব্রেক হবে। অক্সিজেনেও একটা আয়নাইজেশন এনার্জি সাপ্লাই হয়েছে আর একটা ইলেকট্রন নক আউট হয়েছে, তাহলে হাফ ফিল্ড স্টেবিলিটি ব্রেক হবে না, পাবে? কোথা থেকে ইলেকট্রন নক আউট করা তাহলে সোজা? তাহলে আয়নাইজেশন এনার্জি কোথায় কম হবে?
কম কোথায় লাগবে? আবার জিজ্ঞেস করছি, এখানে হাফ ফিল্ড আছে, এখানে হাফ ফিল্ড নেই, হাফ ফিল্ড থেকে একটা বেশি আছে। এখানে আয়নের এনার্জি সাপ্লাই করলে ইলেকট্রন যদি বেরোয়, হাফ ফিল্ড স্টেবিলিটি ব্রেক হয়ে যাচ্ছে, স্টেবিলিটি নষ্ট হচ্ছে। এখানে যদি ইলেকট্রন এনার্জি সাপ্লাই করা হয়, তাহলে ইলেকট্রন যদি একটা বেরিয়ে যায়, তাহলে হাফ ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে। কোথা থেকে ইলেকট্রন নকআউট করা ইজি? অক্সিজেন থেকে ইলেকট্রন নকআউট করা ইজি হলে কোথায় আয়নাইজেশন এনার্জি কম লাগবে? নাইট্রোজেনে। কেন কম আয়নাইজেশন এনার্জি নেবে? ইলেকট্রন বার করে দেবে, স্টেবিলিটি নিয়ে নেবে। ইলেকট্রন বার করে দেওয়া ইজি মানে এনার্জি কম লাগছে। তাহলে আয়নাইজেশন এনার্জি কোথায় কম হবে? অক্সিজেন না নাইট্রোজেন? ক্লিয়ার? এটা একই রকম ফুল ফিল্ড এর জন্য। এটা ফুল ফিল্ড কনফিগারেশন দেখছি, ধর নিয়ন 2s2 2p6, তাই তো? বল পুরো ফুল ফিল্ড কিনা। এখানে ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করে ইলেকট্রন বার করতে ঝামেলা লাগবে, বেশি এনার্জি লাগবে। আয়নাইজেশন এনার্জি যদি বেশি হয়, ইলেকট্রন বেরোবে? ফুল ফিল্ড স্টেবিলিটি ব্রেক করবে, ইলেকট্রন বেরোবে। যদি ইলেকট্রন না বেরোয়, রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, তাই নোবেল গ্যাস, কারণ এর ফুল ফিল্ড কনফিগারেশন আছে। অক্টেট মানেটা কি তাহলে বুঝে নাও এখান থেকে। অক্টেট মানে ফুল ফিল্ড কনফিগারেশন। ছোটবেলা থেকে এটাই তো পড়ে আসছে যে অক্টেট স্টেবিলিটি, অক্টেট স্টেবিলিটি। অক্টেট কেন স্টেবিলিটি দেয়? অক্টেট মানে 2s ফুল ফিল্ড, 2p ফুল ফিল্ড। আর ফুল ফিল্ড কনফিগারেশন স্টেবিলিটি দেয় দুটো কারণে। কি কি কারণ? সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট আর ডিলোকালাইজেশন, তাই না? উইদাউট ডিস্টার্বিং দ্য কনফিগারেশন পজিশন এক্সচেঞ্জ করতে পারবে ইলেকট্রনগুলো, যে কেউ যে কারোর সাথে করতে পারবে। যদি এস থেকে একটা ইলেকট্রন এখানে যায়, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, এক্সচেঞ্জ করলে পজিশন কিছু চেঞ্জ হচ্ছে, কনফিগারেশন কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিলোকালাইজেশন আছে এবং তার সঙ্গে সিমেট্রি আছে, এই দুটো কারণে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হাইলি স্টেবিলাইজড। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি পুরো থাকে, মানে নোবেল গ্যাসগুলোতে পুরোপুরি ফুল ফিল্ড আছে, সেই কারণে তাদের অক্টেট ফুল ফিল্ড। পুরো ফুল ফিল্ড থাকলে সেখান থেকে ইলেকট্রনকে নক আউট করা অত্যন্ত ডিফিকাল্ট। আয়নাইজেশন এনার্জি অনেক বেশি, সেই কারণে এরা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কারণ ইলেকট্রনই তো বার করছে না। ক্যাটায়ন হবে না, না ইলেকট্রন নেবে, না বার করবে, তো রিঅ্যাকশন কি করবে? তো দে আর নোবেল গ্যাসেস। চলে আসছি নাইট্রোজেন অক্সিজেনের কেস, ক্লিয়ার? দেবাংশু বল নাইট্রোজেন কনফিগারেশন। দেবাংশু 1s2 2s2 2p3 হাফ ফিল্ড না ফুল ফিল্ড? এখান থেকে ইলেকট্রন নক আউট করা ইজি না ডিফিকাল্ট? তাই আয়নাইজেশন এনার্জি এখানে অক্সিজেনের ক্ষেত্রে কারণ এখানে ইলেকট্রন বেরিয়ে গেলে হাফ ফিল্ড পাবে, আর অলরেডি হাফ ফিল্ডে আছে, ওর হাফ ফিল্ড ব্রেক হবে। আচ্ছা অক্সিজেনের যেটা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি হবে সেটা কি নাইট্রোজেনের সাথে ইকুয়াল? দেখে নেওয়া যাক কি হবে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জিতে যাচ্ছে, তাহলে প্রথমটা বেরিয়ে গেছে, তাহলে এন প্লাস। আরে দাঁড়া দেখা যাক না, প্রথমটা বেরিয়ে গেছে, এন প্লাস। এন প্লাস মানে একটা বেরিয়ে গেছে। এই অবস্থায় কি হাফ ফিল্ড আছে নাইট্রোজেন প্লাস এ, এন প্লাস এ? নাইট্রোজেন প্লাস এ কোনো হাফ ফিল্ড নেই। ও প্লাস, ও প্লাস এ হাফ ফিল্ড আছে? ও প্লাস এ হাফ ফিল্ড আছে? কারণ হাফ ফিল্ড পেয়েছে ও, তাই তো? ও হাফ ফিল্ড পেয়েছে। তাহলে বল এখান থেকে আরো একটা ইলেকট্রনকে বার করার জন্য রিকোয়ার্ড আয়নাইজেশন এনার্জি, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি 2, আর এখান থেকে ইলেকট্রনকে বার করার জন্য আয়নাইজেশন এনার্জি, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি 2, কোথায় বেশি হবে কোথায় কম হবে? এখন অক্সিজেনে বেশি হয়ে যাবে, কারণ এখনই হাফ ফিল্ডে আছে, যে কারণে নাইট্রোজেনে তখন বেশি হচ্ছে, একই কারণে অক্সিজেনে বেশি হবে। তাহলে কি আমরা এরকম বলতে পারি নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি এমনিতে অক্সিজেনের থেকে বেশি, কিন্তু দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি 1, কিন্তু এন প্লাস এর আয়নাইজেশন এনার্জি অক্সিজেন আয়নাইজেশন এনার্জি ও প্লাস এর আয়নাইজেশন এনার্জি থেকে কম, যেটা আয়নাইজেশন এনার্জি 2। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি 1 কার বেশি? নাইট্রোজেনের, কারণ নাইট্রোজেনের হাফ ফিল্ড আছে। আয়নাইজেশন এনার্জি 2 কার বেশি? ও প্লাস এর, কারণ ও প্লাস এর হাফ ফিল্ড আছে। যার হাফ ফিল্ড আছে তার আয়নাইজেশন এনার্জি বেশি, বেরিলিয়াম বোরন। আচ্ছা
এটা একটা এক্সেপশন কেস। কেন এক্সেপশন কেস? লেফট টু রাইট এ আয়ন এনার্জি বাড়ে না কমে? কমে। নাইট্রোজেন অক্সিজেন লেফটে কে আছে রাইটে কে আছে? এটাই আছে তো, এদিকে আছে কার্বন এদিকে আছে ফ্লুরিন রাইট। লেফট টু রাইট এনার্জি কি হওয়ার কথা? বাট লেফট টু রাইট এনার্জি কি হয়েছে? কেন কমেছে? হাফ ফিল্ড এর কারণে। যেখানে এক্সেপশন সেখানে হাফ ফিল্ড। কেন রোটা চেঞ্জ হবে? মানে একদমই নাইট্রোজেন অক্সিজেনের যে কেসটা হবে ওই সেম কেস। নাইট্রোজেনের নিচে কে আছে? ফসফরাস। অক্সিজেনের নিচে কে আছে? সালফার। একই কেস হবে। ফসফরাসের একই রকম ভাবে লেফট টু রাইটে সালফারের বেশি হওয়ার কথা ছিল, বাট ফসফরাসের হাফ ফিল্ড স্টেবিলিটি ব্রেক হয়ে যাবে, তাই ফসফরাসের এনার্জি বেশি হবে, একই রকম হবে। নেক্সট কেস দেখি, বেরিলিয়াম বোরন। বেরিলিয়াম এদিকে আছে লিথিয়াম, বেরিলিয়াম বোরন কার্বন এন্ড সো অন। লেফট টু রাইট এনার্জি কি হওয়ার কথা? বাড়ার কথা। দেখা যাক কি হবে। বেরিলিয়ামের কনফিগারেশন 2s2, বোরনের কনফিগারেশন 2s2 ভ্যালেন্স শেল, 2s2 2p1। বল কোথায় এনার্জি বেশি হবে? এখানে একটা ফুল ফিল্ড আছে, হ্যাঁ কি না? আর এখান থেকে বেরিয়ে গেলে ফুল ফিল্ড হবে, হ্যাঁ কি না? আয়নাস এনার্জি কোথায় বেশি হবে? ভেরি গুড। আয়নাস এনার্জি অফ বেরিলিয়াম ইজ গ্রেটার দেন আয়নাস এনার্জি অফ বোরন, কারণ এখানে হাফ ফিল্ড, এখানে ফুল ফিল্ড আছে, আর এখান থেকে বেরিয়ে গেলে তবে ফুল ফিল্ড পাবে, তাই অল্প এনার্জি অ্যাকসেপ্ট করবে, বেরিয়ে যাবে, ফুল ফিল্ড দেবে। ঠিক আছে, ট্রেন্ড যা ছিল তার অপোজিট হচ্ছে কিনা? ট্রেন্ড ছিল বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি বেরিলিয়ামের বেশি হচ্ছে। তাহলে ট্রেন্ড যেখানে যেখানে ভাঙছে সেখানে সেখানে কোন ফ্যাক্টরটা রোল প্লে করছে? হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি, এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট অ্যালকালি মেটালদের বল। অ্যালকালি মেটালদের কনফিগারেশন NS1, হ্যাঁ কি না? NS1 থেকে অল্প এনার্জি পেলেই ও বার করে দিতে চাই, ইয়েস অর নো? তাই অ্যালকালি মেটালদের আয়নাইজেশন এনার্জি ইউজুয়ালি বেশি হয় না কম হয়? পুরো রোটার মধ্যে সব থেকে কম কার হবে? অ্যালকালি মেটালের, কারণ ওর একটা ইলেকট্রন বার করে দেবে, আগের স্টেটের অকটেট পেয়ে যাবে, আগের মেটালটার আগের নোবেল গ্যাসের অকটেট পেয়ে যাবে। একটা ইলেকট্রনকে ও বার করে দেবে, আগেরটার অকটেট পেয়ে যাবে, তাই ওদের আয়নাইজেশন এনার্জি লোয়েস্ট হবে। হাইয়েস্ট কার হবে তাহলে? একদম ডান দিকে যে আছে, যার ফুল ফিল্ড আছে, একদম NS2NP6। নোবেল গ্যাস গুলো হচ্ছে NS2NP6, এটা কিনা একদম ফুল ফিল্ড। আর যদি ফুল ফিল্ড হয়, যদি পুরোপুরি ফুল ফিল্ড হয়, তাহলে অবভিয়াসলি সেখান থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে, আর বেশি এনার্জি লাগলে আয়নাইজেশন এনার্জি ম্যাক্সিমাম হবে। তাহলে একটা পিরিয়ডে সব থেকে লেফটে আছে অ্যালকালি মেটাল গুলো, যে অ্যালকালি মেটাল গুলো আয়নাইজেশন এনার্জি সব থেকে, আর সব থেকে রাইটে আছে হ্যালোজেন নোবেল গ্যাস গুলো, তাদের আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি। তাহলে বুদ্ধি করে বলো, এবার একটা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি বাড়ে না কমে? পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি বাড়ে না কমে? লেফট টু রাইট এনার্জি বাড়ে না কমে? তাহলে মোস্ট আয়নাইজেশন এনার্জি হবে এলিমেন্টের নাম কি? সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি ইন দা হোল পিরিয়ডিক টেবিল? সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি হবে এলিমেন্টের নাম নিয়ন বলছে। আর কোন নোবেল গ্যাসটা সব থেকে টপে? নিয়ন সব থেকে মোস্ট এনার্জি কোথায়? নেক্সট ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, কি বলছি? ইলেকট্রন কি বললো? আইসোলেটেড কোন একটা এলিমেন্ট যে কিনা গ্যাসিয়াস কন্ডিশনে আছে এন্ড নিউট্রাল অবস্থায় আছে, এরকম একটা এলিমেন্টে একটা ইলেকট্রনকে
সেরকম একটা এলিমেন্টের ভ্যালেন্সেলে একটা ইলেকট্রনকে যদি ইনসার্ট করতে হয় তাহলে বল ইলেকট্রন যদি বার করতে হচ্ছিল তাহলে এনার্জি সাপ্লাই করতে হচ্ছিল, তাহলে ইলেকট্রনকে যদি ঢোকাতে হয় তাহলে এনার্জি রিলিজ হয়ে যাবে। ক্লিয়ার? তো ইলেকট্রনকে বার করতে এনার্জি সাপ্লাই করতে হয়েছিল, ভ্যালুগুলো পজিটিভ হয়েছিল, তাহলে ইলেকট্রনকে যদি ঢোকাতে হয় তাহলে এনার্জি বেরিয়ে যাবে। তার মানে ইলেকট্রনকে ইন করাতে গেলে ইলেকট্রন যদি ইন হয় তাহলে এনার্জি আউট হবে, ওই এনার্জিটাকেই বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। মানে কোন একটা নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস এলিমেন্ট আছে, তার ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রনকে ইন করে, ইন করিয়ে ওকে নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যানায়নে কনভার্ট করতে, ইউনিভ্যালেন্ট অ্যানায়ন, ঠিক আছে, নিউট্রাল অ্যাটম ছিল, আচ্ছা ওটা তো লিখে রাখি, নিউট্রাল অ্যাটম। একটা আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটমের ভ্যালেন্সিয়ালে একটা ইলেকট্রনকে ইন করিয়ে ওই অ্যাটমটাকে একইভাবে আইসোলেটেড গ্যাসিয়াস মনোভ্যালেন্ট বা ইউনিভ্যালেন্ট অ্যানায়নে কনভার্ট করার জন্য যে অ্যামাউন্টের এনার্জি বেরিয়ে যায় তাকে বলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। এটা বেরিয়ে যায়, যেহেতু এনার্জিটা বেরিয়ে যায় তাই এটা নেগেটিভ ভ্যালু হয়, এন্ড এটা যেহেতু এনার্জি তাই এরও ইউনিট হয় কিলো জুল পার মোল। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন ইন হচ্ছে কোথায়? ভ্যালেন্সিয়ালে ইলেকট্রন ইন হচ্ছে, তার জন্য এনার্জি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এবার বল, যদি একটা এলিমেন্ট একটা ইলেকট্রন ঢুকে গেছে, এম ছিল গ্যাসিয়াস কন্ডিশনে, একটা ইলেকট্রন ঢুকে গেছে, একটা ইলেকট্রন যদি ঢুকে যায় তাহলে এটা একটা ইউনিভ্যালেন্ট অ্যানায়নে কনভার্ট হয়েছে, এন্ড এর জন্য ইলেকট্রন অ্যাফিনিটি অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়ে গেছে। ক্লিয়ার? তো সেকেন্ড এবং তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটাও রিলিজ হয় বলে ভ্যালুটা নেগেটিভ হয়। প্রথম কোয়েশ্চেন, এখন ইউনিভ্যালেন্ট অ্যানায়ন এর ভ্যালেন্সিয়ালে আরো একটা ইলেকট্রনকে আমি এখন জবরদস্তি ঢোকাতে চাই, একটা ইউনিভ্যালেন্ট অ্যানায়ন এর ভ্যালেন্সিয়ালে আরো একটা ইলেকট্রনকে ঢোকাতে চাই, এই ইলেকট্রনে ইনসার্ট হওয়াটা ইজি হবে না ফোর্সড হবে? একটা এলিমেন্টে প্রথমে একটা ইলেকট্রনকে ঢুকিয়ে দিয়েছি, তার জন্য এটা এই দেখা, একটা এলিমেন্টে একটা ইলেকট্রনকে প্রথমে ঢুকিয়ে দিয়েছি, ওটা একটা অ্যানায়নে কনভার্ট হয়ে গেছে, অ্যানায়নে কনভার্ট হয়ে যাওয়ার জন্য এনার্জি খানিকটা বেরিয়ে গেছে, ভ্যালু নেগেটিভ হয়েছে। ক্লিয়ার? এবারে ওই যে অ্যানায়নটা আছে ওখানে অলরেডি ইলেকট্রন ঢুকে বসে আছে, হ্যাঁ কি না? এই অবস্থায় আরো একটা ইলেকট্রনকে ঢোকাতে চাই, সেকেন্ড একটা ইলেকট্রনকে ঢোকাতে চাই, সেই ঢোকানোটা ইজি না ডিফিকাল্ট? তাহলে সেকেন্ড ইলেকট্রনকে নিউক্লিয়াসে নেওয়ার ইন্টারেস্ট থাকবে, একটা ধর তুই, একটা ধর ধর তুই ধর ফর এক্সাম্পল বলছি, ধর একটা ক্লাসে এরকম একজন টিচার আছে, তিন চারজন বাচ্চা আছে, পাশে ক্লাস থেকে অলরেডি দুটো বাচ্চা উঠে এসে বসেছে, এবার অন্য একজন টিচার বলছে আমি একটু খেয়ে আসছি তুমি আমারও দুটো বাচ্চাকে একটু পড়িয়ে দাও এই মোমেন্টে, তাহলে ওই টিচারের ইন্টারেস্ট থাকবে, অ্যাট্রাকশন বাড়বে ওই বাচ্চাকে নেওয়ার, অলরেডি দুটো বাচ্চা ঢুকে গেছে এক্সিস্টিং ক্লাসে, যা তার নিজের চারটে বাচ্চা আছে যেখানে সে কোচিং চলছে, তার সঙ্গে দুটো বাচ্চা একটা বাচ্চা পাশের টিচার দিয়ে গেছে, দেখে একটু পড়া টাইম পাস করো আমি আসছি, তাহলে একে সেই নতুন বাচ্চাটা ঢোকার জন্য ওই এক্সিস্টিং চারটে বাচ্চার সঙ্গে পাঁচ নম্বরে রিপালশন আছে, সেটাকে ঝামেলা আছে, সেটাকে টিচারকে হ্যান্ডেল করতে হচ্ছে, এট দা সেম টাইম টিচারের অ্যাট্রাকশন ফোর্সও কমেছে, কারণ আগে চারটের প্রতি নজর দিতে হচ্ছিল এখন পাঁচটাকে নজর দিতে হচ্ছে, এবারে তার পাশের একজন টিচার সেও বললো একই টাইমে এসে তুমি আমারটাকে একটু দেখিয়ে দাও আমি একটু চা খেয়ে আসছি, তাহলে ওই সেই বাচ্চাটাকে ছ নম্বর বাচ্চাটাকে নেওয়ার কি ইন্টারেস্ট থাকবে টিচারের? তাহলে অ্যাফিনিটি ড্রপ করে যাবে। এখন তাহলে ওই টিচারকে যদি ছ নম্বর বাচ্চাকেও ইন করাতে হয় ক্লাসের মধ্যে, সেটা জবরদস্তি করাতে হবে,
জবরদস্তি ইন করানো মানে এনার্জি রিলিজ হবে, এনার্জি সাপ্লাই করতে হবে। তাই সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি সাপ্লাই করতে হয়, রিলিজ হয় না, ওটা মাইনাস ইয়ে টু হয়ে যাবে। বা এখানে লিখছি আরো উপরে লিখছি বল, সেকেন্ড ইলেকট্রন কে ইনসার্ট করার সময় এনার্জি রিলিজ হবে না। ওকে, সো এলিমেন্ট ছিল গ্যাসিয়াস কন্ডিশনে, ফার্স্ট ইলেকট্রনটা ইনসার্ট হয়েছে তার ভ্যালেন্সিয়ালে, এটা ইউনিভ্যালেন্ট অ্যানায়নে কনভার্ট হয়েছে, ইলেকট্রন প্রথম ইলেকট্রনটাকে নিয়ে নিয়েছে, তার জন্য এনার্জি রিলিজ হয়েছে। বাট এতে এ কনভার্ট হয়ে গেছে একটা অ্যানায়নে, যেখানে অলরেডি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন আছে এবং পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ কমে গেছে, পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ কম প্লাস রিপালশনও আছে। এই অবস্থায় আরো একটা ইলেকট্রন যদি ইন হয় সেটাকে ফোর্সফুলি ইন করাতে হবে, ফোর্সফুলি ইন করতে হবে, ফোর্সফুলি ইন করা মানে এখন এনার্জি সাপ্লাই করতে হবে, এখন আর এনার্জি রিলিজ হবে না। ফোর্সফুলি ইন হলে এনার্জি সাপ্লাই এর থ্রু দিয়ে তখন এটা বাইভ্যালেন্ট একটা অ্যানায়নে কনভার্ট হবে। তাই আমরা বলতে পারি ইএ ওয়ান এর ভ্যালুটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? এই ইএ ওয়ান ফার্স্ট, কিন্তু ইএ টু ক্লিয়ার, ইএ থ্রি পজিটিভ, দুটো ইলেকট্রন ইন হয়ে গেছে। এখন তিন নম্বর ইলেকট্রনকে যদি আবার ভ্যালেন্সিয়াল ইন করাতে হয় এখানে সাপ্লাই করতে হবে এনার্জি। ক্লিয়ার? ভেরি গুড। অ্যাক্রস দা পিরিয়ড তাহলে কি হয় বলো, লেফট টু রাইট এর নিউক্লিয়ার চার্জের কি হয়? তাহলে চার্জ বাড়ছে, রেডিয়াস কমছে, চার্জ বাড়ছে, রেডিয়াস কমছে। তাহলে নিউক ওই অ্যাটমের বাইরে দিয়ে, বাইরে দিয়ে যাওয়া কোনো একটা ইলেকট্রনকে টেনে নিজের ভ্যালেন্সিয়ালে ঢোকানোর টেন্ডেন্সি বাড়বে। তো আবার শোনো, নিউক্লিয়ার চার্জ বাড়ছে লেফট টু রাইটে, রেডিয়াস তার জন্য কমছে। এই অবস্থায় ওই অ্যাটমের বাইরে দিয়ে যাওয়া একটা ইলেকট্রনকে টেনে নিজের ভ্যালেন্সিয়ালে ঢোকানোর টেন্ডেন্সি, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি, অ্যাটমের বাইরে থাকা কোন একটা ইলেকট্রনকে টেনে এনে নিজের ভ্যালেন্সিয়ালে প্লেস করানো, ডাউন দা গ্রুপ, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, রেডিয়াসটা বাড়ছে। তাহলে এখন শেলগুলো দূরে দূরে চলে গেছে, এই অবস্থায় অ্যাটমের বাইরে দিয়ে যাওয়া কোনো একটা ইলেকট্রনকে টেনে এনে ভ্যালেন্সিয়ালে যদি প্লেস করতে হয় তার টেন্ডেন্সি বেশি হবে না কম হবে? অ্যাফিনিটি। ভেরি গুড, আজকে অ্যাফিনিটি অবধি করে স্টপ করব, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি আর খুচখাচ কয়েকটা বাকি থাকবে, ওটা নেক্সট ক্লাসে করব, নেক্সট ক্লাসে ওটা হয়ে গেলে রেডক্সে চলে যাব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আগে এক্সামটা দিয়ে নেবে, তারপরে পিরিয়ডিক টেবিলে যেটুকু খুচখাচ একটু বাকি থাকবে ইলেকট্রোনেগেটিভিটি, আর একটু খুচখাচ বাকি থাকবে ওই ভ্যালেন্সি, তিন চারটে জিনিস বাকি থাকবে। ইলেকট্রোনেগেটিভ এখান থেকে কত নম্বর, 32, তার আগে দুটো তিনটে স্লাইড করে আগে শেষ করব, আর তারপরে 10টা মতন স্লাইড থাকবে যেটাতে ইলেকট্রোনেগেটিভিটি আছে, ভ্যালেন্সি আছে, মেটালিক নন মেটালিক ক্যারেক্টার আছে, আর তার সঙ্গে মেটাল কার্বনেট, মেটাল সালফেট, মেটাল হাইড্রক্সাইড, এদের বেসিসিটি আর এদের সলিবিলিটির ট্রেন্ডটা আছে। এই টোটাল জিনিসটা আমরা নেক্সট ক্লাসে করে শেষ করব। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি যে যে ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হয় বল, নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাফিনিটি, সাইজ বাড়লে অ্যাফিনিটি, ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি কেউ হয়, হাফ ফিল্ড, ভেরি গুড, কারণ ওরা স্টেবল, ওরা আর ইলেকট্রন নিতে, ইলেকট্রন নিয়ে নিজের স্টেবিলিটিকে নষ্ট করতে চাইছে না। হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যেখানেই থাকবে সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। এখানেই দেখ, আমরা এমনিতে জেনারেল ট্রেন্ডটা যখন পড়ছিলাম, আয়নাশ এনার্জি লেফট টু রাইটে কি হয় বারে, ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইটে কি হয়, সেম ট্রেন্ড, সেম ট্রেন্ড লাগছে কিনা, সেম ওয়েতে ভ্যারি করছে কিনা লাগছে কিনা। কিন্তু হাফ ফিল্ড এর কেসে এরা যে সেম নয় এটা বোঝা যায়। হাফ ফিল্ড এর সিচুয়েশনে আয়নাশ এনার্জি কি হয়, ফার্স্ট সেন্টার কথাই বলছি, হাফ ফিল্ড এ বা ফুল ফিল্ড এ আয়নাশ এনার্জি, বাট হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে এরা যে অ্যাকচুয়ালি ট্রেনটা যদিও বা লেফট টু রাইট এদের বাড়ে, ওপর থেকে নিচে কমে, কিন্তু এরা সেম নয়। তার মানে ট্রেন যদিও সেম, বাট এরা সেম নয়, এখানেই বোঝা যায়। হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি যাতে ব্রেক না হয়, তাই আয়নাইজেশন এনার্জি বেশি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়। ক্লিয়ার? কার্বন নাইট্রোজেনের কেসটা দেখে নি,
বল কার্বনের কনফিগারেশন বল। এই কার্বন বল কি তিনটে চারটে কি করিস কে কার্বন টু এস টু। এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে কি হবে এর হাফ ফিল্ড হবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি এর বেশি হবে, বেশি থাকবে। নাইট্রোজেনের জন্য একটা ইলেকট্রন নেওয়া মানে হাফ ফিল্ড ব্রেক হয়ে যাওয়া। তাই বলতে পারি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ান এর কথা যদি বলি কার বেশি, কারণ ও নিলে হাফ ফিল্ড পাবে, কার কম, নাইট্রোজেন, ও নিতে চাইবে না। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি টু এর কথা যদি বলি সেটা কিন্তু নাইট্রোজেনের বেশি হয়ে যাবে, কার্বনের কম হয়ে যাবে। জেনারেল ট্রেনটা কেমন ছিল দেখেনি, কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, লেফট রাইট ইলেকট্রন অ্যাফিনিটি কি হওয়ার কথা, বাড়ারই কথা। তাহলে কার্বন নাইট্রোজেনের মধ্যে কার বাড়ার কথা, নাইট্রোজেন, নাইট্রোজেনটা বাড়ছে কোথায় এসে, টু তে এসে। একদম আয়নাস এনার্জি মানে যেখানে যেখানে এক্সেপশনটা হচ্ছে ওটা ফার্স্ট আয়নাস এনার্জির জন্য হচ্ছে বা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটির জন্য হচ্ছে, সেকেন্ডে গিয়ে তারা ট্রেন্ডটা আবার ফলো করে যাচ্ছে। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি বা সেকেন্ড আয়নাস এনার্জিতে ট্রেন্ড কিন্তু আবার ফলো হয়ে যাচ্ছে। হ্যালোজেনদের বল ইলেকট্রন অ্যাফিনিটি কেমন হবে, বেশি না কম? NH2 NP3 5 যেদিক থেকে ইচ্ছা দেখো, হ্যালোজেনদের জেনারেল কনফিগারেশন NH2 NP5 হ্যাঁ কি না, 17 নম্বর গ্রুপ NH2 NP5। আরে হ্যালোজেনদের, সব হ্যালোজেনদের জেনারেলি বলছি, আমি এখন ডাউন দ্য গ্রুপ আসিনি, মানে জেনারেলি হ্যালোজেনদের আর ফ্লুরিনের ক্লোরিনের জেনারেলি বলছি। NH2 NP5 এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, NH2 NP5 যদি জেনারেল হয় তাহলে এরা ইলেকট্রন নিতে চাইবে না ছাড়তে চাইবে, নিয়ে কোন কার মতন কনভার্ট হতে চাইবে, নোবেল গ্যাস কুলার মতন কনভার্ট হতে চাইবে, NH2 NP6 হয়ে যেতে চাইবে। ইলেকট্রন নিয়ে NH2 NP6 মানে নোবেল গ্যাসের কনফিগারেশন অক্টেট ফুলফিলড হ্যাঁ কি না, এরা নিতে চাইবে, তাদের ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি থাকবে। ক্লিয়ার? নোবেল গ্যাস গুলোর ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, মানে পার্শিয়াল প্লাস চার্জ আছে, কারণ মধ্যে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, এইসব কারণেই আছে। দিস আর দ্য রিজনস। সো NH2 NP6 নোবেল গ্যাস, NH2 NP6 ইলেকট্রন নিতে চাইবে, ইলেকট্রন অ্যাফিনিটি জিরো। আবার এখানেই বোঝা যায় এদের আয়নাস এনার্জি হাইয়েস্ট ছিল, ইলেকট্রন অ্যাফিনিটি লোয়েস্ট। তাই এরা যে একই নয়, ট্রেন্ড একই রকম হলো, এরা যে একই ফ্যাক্টর নয়, এখান থেকে বোঝা যায়। ক্লিয়ার? এদের ইলেকট্রন অ্যাফিনিটি জিরো। ফ্লুরিন ক্লোরিনে একটা কেস আছে, ফ্লুরিন ক্লোরিনের কেসটা দেখো, এটা ইন্টারেস্টিং কেস। ওপর থেকে নিচে এবার বলো, ওপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে না কমে? ঠিক আছে, তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হওয়ার কথা কার? ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হবে কার? ফ্লুরিনের, কারণ ওর উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি কমছে, আর ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে সব থেকে বেশি হওয়ার কথা। ফ্লুরিন যদি 2s2 2p5 ইলেকট্রন একটা অ্যাকসেপ্ট করে তাহলে হয়ে যাবে f - 2s2 2p6। ক্লোরিন যদি সিমিলার ওয়েতে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 3s2 3p5, 3s2 3p5 ক্লোরিনের আছে, মানে ক্লোরিনের কি ভ্যাকেন্ট 3d-ও আছে? গুড, 3 আনলক হয়ে গেছে মানে 3 এর টোটালটা আনলক হয়ে গেছে, ভ্যাকেন্ট আছে, ইলেকট্রন নেই বাট আছে না, জায়গা তো আছে না, রুম আছে না, ভাড়াটা নেই তাতে আলাদা কথা। বল এরকম সিচুয়েশন হবে হ্যাঁ কিনা? ক্লোরিন হবে 3s2 3p5 3d0 থেকে 3s2 3p6 3d0, আর ফ্লুরিন হবে 3s2 2p5 থেকে 2s2 2p6। কি সিচুয়েশন হবে? ফ্লুরিনের তো থিওরিটিক্যালি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার কথা, ফ্লুরিন ইলেকট্রন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিতে গেলে ওর একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে 2 আর 3 দুটো শেলের মধ্যে কার সাইজ কম, শেল নাম্বার 2 তে নতুন ইলেকট্রন ঢুকছে ফ্লুরিনে, শেল নাম্বার 3 তে নতুন ইলেকট্রন ঢুকছে ক্লোরিনে, সাইজ কোথায় কম? ফ্লুরিনে সাইজ কম, কারণ ফ্লুরিনে দুটোই শেল, ক্লোরিনে তিনটে শেল, তাহলে সাইজ কোথায় কম? কম সাইজে, ছোট সাইজে ইলেকট্রন ঢুকছে, বড় সাইজে ইলেকট্রন ঢুকছে, কোথায় রিপালশন কম হবে? ক্লোরিনে রিপালশন কম হবে। তাহলে ফ্লুরিন যদিও বা ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি ছিল,
কিন্তু ফ্লুরিনের সাইজ ছোট হওয়ার জন্য ইলেকট্রনটা যেই ঢুকে গেল হিউজ রিপালশন ফেস করতে শুরু করলো, কারণ কম সাইজে ইলেকট্রন ঢুকেছে। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, ওই কম সাইজটাকে এদিক ওদিক আর কোনো ফাঁকা জায়গাও নেই যেরকমটা এর আছে। এর ছটা ইলেকট্রনকে চাইলে টুকটাক বলতে পারবে ভাই থ্রিডি থেকে ঘুরে আর রিপালশন করিস না, ফ্লুরিন সেটা বলতে পারবে, কোনো টুডি নেই। তাহলে দুটো ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার ওয়ান ফ্লুরিনের সাইজ কম, কম সাইজে নতুন ইলেকট্রন ঢুকে যাওয়া মানে রিপালশন বেশি হয়ে যাচ্ছে। ফ্যাক্টর নাম্বার টু, এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, মানে ডিলোকালাইজেশনেরও কোনো স্কোপ নেই। হ্যাঁ কি না? ডিলোকালাইজেশনের কোনো স্কোপ নেই, ভ্যাকেন্ট অরবিটালের কোনো স্কোপ নেই ফ্লুরিনে, যেটা থ্রু দিয়ে ওই ইলেকট্রন গুলোকে ঠিক আছে নিয়ে নিল, বাট তারা ঝামেলা করছে রিপালশন করছে দেখলেই বলবে ভাই থ্রিডি থেকে একটু ঘুরে আতো, বা টুডি থেকে ঘুরে আতো, বা ভ্যাকেন্টটা থেকে ঘুরে আতো, এরকম কোনো জায়গা নেই। তাই ফ্লুরিন থিওরিটিক্যালি ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হোল্ড করে এটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কার বেশি হয়ে যাবে ফ্লুরিনের, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে ফ্লুরিন এক্সামের আগের দিন রাত পর্যন্ত পুরো ক্লাস চ্যানেল ফ্লুরিন ক্লাসে টপ করতে চলেছে, বাট এক্সামের দিনকে ফ্লুরিনের রিপালশন শুরু হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। এক্সামের দিনকে এত খেয়েছে, খেয়েছে মানে এত পড়েছে, এত রাত জেগেছে, এত এফোর্ট দিয়েছে যে শরীরটা ব্রেকডাউন করে গেছে। অর্থাৎ ইলেকট্রন নেওয়ার খিদে সব থেকে বেশি ছিল ওর, কারণ ওর উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি কমছে, কি কি কারণে কমছে আমরা ডিসকাস করেছি। তাহলে সব থেকে খিদে কোথায় বেশি? এখানে বেশি। কিন্তু খেতে গিয়ে দেখা গেছে কি হয়ে গেছে, ওর পেট খারাপ হয়ে গেছে। কেন পেট খারাপ হয়ে গেছে? কারণ ইলেকট্রনটা ঢুকে দিয়ে একটা রিপালশন তৈরি করেছে, কম সাইজের মধ্যে ইলেকট্রন ঢুকে গেছে, বদহজম হয়ে গেছে, রিপালশন তৈরি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই রিপালশনটাকে ম্যানেজ করার মতন কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল ওর কাছে নেই। এই দুটো কারণের জন্য গোটা ক্লাস যদিও জানে যে কালকের এক্সামে বোর্ড এক্সামে টপ করতে চলেছে কে, কিন্তু এক্সাম হলে গিয়ে ফ্লুরিনের পেট খারাপ হয়ে যাওয়ার জন্য আগের দিনকে রাতের হিউজ স্টাডি আছে এন্ড সেখান থেকে শরীর খারাপ হয়ে গেছে, ঘুমোয় টুমোয়নি, তাই ফ্লুরিন এর আগে ফ্লুরিন সেকেন্ড পজিশনে চলে আসে। ফেল হয় না রে বাবা, ব্রোমিন থেকে বেশি হবে, সেকেন্ড পজিশনে চলে আসে, ক্লোরিন ওখানে বাজিমাত করে বেরিয়ে যায় এন্ড বোর্ডে টপ করে যায়। তাই হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কার? এক্সপেক্টেড ফ্লুরিনের, বাট হবে ক্লোরিনের হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি পুরো টেবিলের মধ্যে। কেন ক্লোরিনের বোঝা গেছে তো? ক্লোরিনের সাইজ বড়, একটা বড় সাইজে ইলেকট্রন ঢুকছে মানে রিপালশন কম। আর দু নাম্বার কারণ, যেটুকু রিপালশন আছে সেটুকুকে মিনিমাইজ করার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল ওর কাছে প্রেজেন্ট আছে, যেটুকু ইলেকট্রন আছে তাকে মিনিমাইজ করার স্কোপ আছে ওর কাছে। তাতে চিন্তার কোনো কারণ নেই, ফ্লুরিন কিন্তু নিট যেই টপ করবে, ঠিক আছে? তাই এখন আপাতত হিরো কে হয়ে গেছে, কারণ ও ফ্লুরিন যার থেকে এক্সপেকটেশন সব থেকে বেশি ছিল তাকে বিট করে দিয়েছে। সো বোর্ডে টপার আপাতত ক্লোরিন। তাহলে আসছি ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি আর কি করবো না, তাহলে দেরি হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে দেখবো ফ্লুরিন কেমন করে নিট যেই টপ করে।